করছি আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি আশা করি সবাই এসে উপস্থিত হয়েছেন অভাগতবৃন্দ চ্যালেঞ্জেস অফ দ্য কম্পিউটার হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ রেকমেন্ডেশন ফর ইমপ্রুভমেন্ট এই বিষয়কে সামনে রেখে বাংলাদেশ কম্পিউটার সমিতি আইবিপিসি এবং সিনিউজের যৌথ আয়োজনে আজকের এই সেমিনার আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই সেমিনারে এবং আমরা খুবই আনন্দিত যে আমাদের প্রত্যাশারও বেশি সমাগম হয়েছে এখানে এবং বাংলাদেশের কম্পিউটার ইন্ডাস্ট্রির যেটাকে বলে যে অল দ্য স্টার্স প্রত্যেকেই রিনাউন্ড যারা আছেন তারা সবাই এখানে উপস্থিত হয়েছেন আপনারা সবাই আমাদের কৃতজ্ঞতা গ্রহণ করুন সিনিউজের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হচ্ছেন অনুষ্ঠানের সভাপতি এবং বিশেষ মহাসচিব জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন সুমন আজকের অনুষ্ঠানের প্যানেলিস্ট যারা আছেন জনাব মোস্তফা শামসুল ইসলাম ম্যানেজিং ডিরেক্টর ফ্লোরা লিমিটেড জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ম্যানেজিং ডিরেক্টর স্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেড জনাব মোহাম্মদ রফিকুল আনোয়ার ম্যানেজিং ডিরেক্টর গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড আছেন বিসিএস সভাপতি জনাব সুব্রত সরকার আছেন আজকের কিনোট স্পিকার সিনুজের সম্পাদক ও প্রকাশক এবং ডেরিভিস এমডি জনাব রাশেদ কামাল আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোশাররফ হোসেনকে অনুরোধ করব প্যানেলিস্টদেরকে নিয়ে আজকের অনুষ্ঠানের কিনোট স্পিকার এবং বিসিএস সভাপতি জনাব সুব্রত সরকার সবাইকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য ধন্যবাদ সম্মানিত সুধীরবৃন্দ সিনিউজের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে মডারেশনের দায়িত্বে আছি আমার নাম হচ্ছে কাজী মুস্তাক গাউসুল হক আমি সিনিউজের উপদেষ্টা হিসেবে আছি সম্পাদনা বোর্ডে এর পাশাপাশি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি দীর্ঘদিন ধরে আজকের অনুষ্ঠানটি আমরা এভাবে সাজিয়েছি একদম শুরুতেই সিনিউজের উপর আমরা একটি খুব ছোট একটি ভিডিও প্রেজেন্টেশন দেখব এরপর আমাদের কিনোট পেপার তারপর প্যানেলিস্টদের বক্তব্য তারপর অন্যান্য বক্তব্য এবং কোশ্চেন অ্যান্সার সেশন সবার শেষে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি টানবেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোশাররফ হোসেন অনুষ্ঠান শুরু করার আগে আমি অত্যন্ত সংক্ষেপে খুবই সংক্ষেপে কেন আমরা এই প্রোগ্রাম আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করছি সে সম্বন্ধে বলতে চাচ্ছি আপনারা জানেন যে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের যে ক্যাম্পেইন তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশের কম্পিউটার হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিও জোর পদক্ষেপে এগিয়ে যাচ্ছে কিন্তু 16 কোটি মানুষের একটা বিশাল দেশে জনসংখ্যার দিক থেকে বিশাল এই ইন্ডাস্ট্রি গ্রোথ যে পরিমাণে হওয়ার কথা ছিল আমরা আজকে সেটা এক্সপ্লোর করার চেষ্টা করব যে সেটা সেই পরিমাণে হচ্ছে কিনা যদি না হয় তো সমস্যাগুলো কোথায় এবং এ থেকে উত্তরণের উপায় কি মূলত এই হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য সিনিউজ কেন এটা আয়োজনের সঙ্গে যুক্ত হলো সিনিউজ আজকে প্রায় 2 দশক ধরে বাংলাদেশের কম্পিউটার ইন্ডাস্ট্রির হাতে হাত ধরে এগিয়ে যাচ্ছে নলেজ ইন্সপিরেশন ইনফরমেশন এই সেক্টরটাতে আমরা চাচ্ছি মানুষকে সচেতন করতে যাতে মানুষ তথ্য প্রযুক্তির যে নানা ধরনের সম্ভাবনা আছে সেগুলো সম্বন্ধে সচেতন হয় এবং তথ্য প্রযুক্তির যে বিশাল অগ্রযাত্রা তাতে তারা সম্পৃক্ত হয় আমরা জানি না আমরা এটা কতটুকু করতে পেরেছি কিন্তু আমরা নিয়মিতভাবে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছি যাতে আমরা চেষ্টা করছি কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস সব কিছুকে মিলিয়ে তথ্য প্রযুক্তি বাংলাদেশের পুরো ভবিষ্যৎকে পাল্টে দেওয়ার যে বিশাল একটা সম্ভাবনা নিয়ে এগিয়ে চলেছে সেটাকে বাস্তবায়িত করার জন্য আমাদের অত্যন্ত সামান্য যে আমাদের অবদান আমরা রাখতে পারি সেটা রাখার চেষ্টা করেছি আমরা নিয়মিতভাবে এই ধরনের সেমিনার সিম্পোজিয়াম এবং গোলটেবিল বৈঠকের আয়োজন করে থাকি আপনারা জানেন যে আমরাই বাংলাদেশের প্রথম ডেইলি আপডেটেড আইসিটি যে পোর্টাল সেটা আমরা করেছি এবং সেটি প্রতিদিন অনেক মানুষ দেশে এবং বিদেশে সেটি ভিজিট করেন সিনিউজ নিয়মিতভাবে প্রতি মাসে আপনাদের সামনে অনেকের সামনে আছে আমরা বাংলাদেশের কম্পিউটার ইন্ডাস্ট্রির নানা দিক নিয়ে নিউজ ভিউজ আর্টিকেল সাক্ষাৎকার টিউটোরিয়াল অনেক কিছু আমরা আপনারা জনগণের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আমরা কৃতজ্ঞ
বাংলাদেশ কম্পিউটার সমিতির কাছে এবং আইবিপিএসসি এর কাছে যে আজকে আমাদের যে প্রোগ্রামটা তাতে তারা এভাবে এগিয়ে আসছেন আমাদের সঙ্গে আয়োজন করার জন্য এবং কৃতজ্ঞ আপনাদের সবার কাছে যারা আমাদেরটাকে সাড়া দিয়ে আজকে এখানে পুরো মিলনায়তনকে ভরে তুলেছেন আমরা নিশ্চিত আজকের কিনোট পেপার এবং প্যানেল ডিসকাশন থেকে এবং শেষে যে প্রশ্ন উত্তর সেশন আছে সেখান থেকে আমরা বাংলাদেশের কম্পিউটার হার্ডওয়্যার ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জগুলোকে আইডেন্টিফাই করা এবং সেগুলো ওভারকাম করার জন্য নিশ্চয়ই খুব স্পেসিফিক আমরা কিছু রেকমেন্ডেশন নিয়ে বেরিয়ে আসতে পারবো তো আমি আমার কথাকে দীর্ঘায়িত করতে চাই না আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের সবাইকে মাত্র দেড় মিনিটের যে ভিডিও সি নিউজ কি করছে সি নিউজের সম্পর্কে জানার জন্য এই ভিডিওটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা এখন আমাদের মূল প্রোগ্রামে চলে যাব প্রথমে কিনোট পেপার উপস্থাপন করছেন জনাব রাশেদ কামাল আমি এক লাইন তো সম্ভব না অল্প করে বলতে চাচ্ছি ওনার সম্বন্ধে আপনার সবাই চেনেন রাশেদ কামালকে ডেটাবেসের এমডি এবং একই সঙ্গে সিরিজের সম্পাদক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে আমি বলবো যে একেবারে যখন বাংলাদেশের এই কম্পিউটার ইন্ডাস্ট্রিটা গতি পেতে শুরু করলো তখন থেকে আপনারা জানেন যে তিনি সম্পৃক্ত আছেন এই সেক্টরে এবং বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি সফটওয়্যার ফার্মের প্রধান হিসেবে শুধু নয় কম্পিউটার হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিতে অটোমেশনের ক্ষেত্রে তার যে অবদান সেটা আমরা সবাই জানি একই সঙ্গে সিনিউজের সম্পাদক এবং প্রকাশক হিসাবে তিনি তার এই কিনোট পেপারে মূলত আইডেন্টিফাই করার চেষ্টা করেছেন দ্য প্রবলেমস অ্যান্ড প্রসপেক্টস অফ আওয়ার কম্পিউটার হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি আমি আশা করি যে আপনারা সেই কিনোট পেপারটি মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনার যদি প্রশ্ন থাকে কিনোট পেপার এবং প্যানেল ডিসকাশনের উপর সেটা কষ্ট করে লিখে রাখবেন বা নোট করে রাখবেন আমাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশনটা আমরা একটু লম্বা করার চেষ্টা করব যাতে আমরা সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব জনাব রাশেদ কামাল কিনোট পেপার আমি বাংলা ইংলিশ মিলিয়ে বলতে হবে আমার প্রেজেন্টেশনটা আসলে ইংলিশে বাট আমি চেষ্টা করবো বাংলায় কন্টিনিউ করতে সবার যাতে কথা বলতে এবং কোশ্চেন করতে কিছুটা সুবিধা হয় এখানে আশা করছি কেউ ফরেনার নাই তাই না আমরা সবাই বাংলা বুঝি তো একজন তাহলে কি ইংলিশে কন্টিনিউ করা উচিত একজনের পাশের জন বুঝিয়ে দেবে এটা খারাপ না আচ্ছা প্যানেলিস্ট থেকে আসসালামু আলাইকুম আর আমি হয়তো বা আপনাদের দিকে কোনো কোনো সময় পিছন দিক দিয়ে কথা বলতে হতে পারে এক্সট্রিমলি সরি ফর দ্যাট প্রেজেন্টেশন এখানে দেখানো যাচ্ছে খুব ক্লিয়ার না তারপরেও কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন
আমি শুরু করছি. First of all, nice to meet you all. And who I am, আমি একটু পরিচয় দিতে চাই আমার. রাশেদ কামাল আগেই বলেছে না, আমি এডিটর অ্যান্ড পাবলিশার সি নিউজ, ম্যানেজিং ডিরেক্টর ডেটাবেস সফটওয়্যার লিমিটেড. আমি একই সাথে ইন্টারন্যাশনাল কনসালটেন্ট হিসাবে আছি ITC জেনেভার ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার. এটা ইউনাইটেড নেশনস এবং WTO এর একটা জয়েন্ট অর্গানাইজেশন. আমি সেখানে এক্সপোর্ট মার্কেটিং স্ট্র্যাটেজির উপর একজন কনসালটেন্ট. আমি সিনিয়র কনসালটেন্ট অফ ENM এক্সপোর্ট মার্কেটিং, এটা আপনার নেদারল্যান্ডের একটি কোম্পানি, সেখানে সিনিয়র কনসালটেন্ট হিসাবে আছি. এবং অ্যাট দ্য সেম টাইম CBI BIHM সার্টিফাইড ট্রেনার. CBI আসলে ডাচ গভর্নমেন্ট এজেন্সি, তো তাদের সার্টিফাইড এখানে 9 ট্রেনার আছে, আমি তাদের একজন. Academic background, completed my graduation from IBA Dhaka University, and after that post graduation and masters from IIT Dhaka University. আমি এরপরে যে কোশ্চেনটা আসে, why I am here, তো একটু শর্টকাটে বলে নেই কেন আমি আজকে প্রেজেন্টেশনটা দিচ্ছি. আগেও বলেছে আমাদের এক্সিকিউটিভ এডিটর সাহেব যে 17 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য ICT ইন্ডাস্ট্রি. আই এম এনগেজ উইথ 500+ সফটওয়্যার, আই মিন হার্ডওয়্যার কোম্পানিজ, এবং আমি উনাদেরকে অ্যাকচুয়ালি সলিউশন দিয়েছি. সলিউশন দেওয়া হয়েছে, ডেটাবেস সলিউশন দিয়েছে আমার মনে হয় কয়েক হাজার হবে. তো 500 এর সাথে অ্যাকচুয়ালি আমার নিজের সফটওয়্যার ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে আমার কনসাল্টিং করার অভিজ্ঞতা হয়েছে. এছাড়া আমার 70 জনেরও বেশি ICT এন্টারপ্রেনার ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনার্সদের সাথে কাজ করার সুযোগ হয়েছে, এবং 20টারও বেশি সফটওয়্যার ডেভেলপমেন্ট নেশনসের সাথে আমি কাজ করেছি অ্যাজ এ কনসালটেন্ট এবং কোনো কোনো সময় অ্যাজ এ ভেন্ডার. আর আমি ট্রেইনড অ্যান্ড সার্টিফাইড অন IT ইনোভেশন অ্যান্ড এক্সপোর্ট মার্কেটিং স্ট্র্যাটেজিস. তো এইগুলো আসলে খুব বড় ব্যাপার না. বড় ব্যাপার হচ্ছে আমি আমার কিছু কলিগসকে যখন আমি ফোন করে জানাচ্ছিলাম, দু একজন বন্ধু মানুষ আছে IT হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিতে, তো আমি কিছু বিচিত্র কোশ্চেন পেয়েছি আপনারা যারা আছেন IT লিডার. যেমন একজন বলেই বসলেন, ভাই ভাত খাওয়াবেন? যাই হোক, খুব ইন্টারেস্টিং কোশ্চেন. আচ্ছা, আরেকজন আমাকে আসলে ইঙ্গিত দিলেন, আপনি কি ভোটে দাঁড়াতে চান, সমস্যাটা কি? আচ্ছা, আরেকজন বলছে, আপনি তো ভাই হার্ডওয়্যারের লোক না, আপনি হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি নিয়ে কি কথা বলবেন? ভেরি ভাইটাল অ্যান্ড লজিক্যাল কোশ্চেন. আসলে আমি কি বলবো, আসলে আমি এই ক্ষেত্রে আমি আমার যুক্তিটা যেভাবে দিতে চাই, যে কোনো জিনিসকে আপনার সিস্টেমের ভিতর থেকে দেখলে কখনো পুরো জিনিসটার সমস্ত ফিচার্স বা সমস্ত প্রবলেমসগুলো বোঝা যায় না. সো আমি হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিকে দেখছি আজকে 18 বছর, এবং তারও আগে 2 বছর আমি যদিও তখন চাকরি করতাম, আর 17-18 বছর আমি দেখেছি সিস্টেমের বাইরের থেকে. এবং কোনো কোনো সময় আপনাদের মতন হার্ডওয়্যার কোম্পানিজ বা ভেন্ডার্স যারা আছেন তাদের বিজনেসের খুব ক্লোজ থেকে. সো এটা একটা ফ্যাক্টর. আর আজকে সিনিউজের বয়স 15 বছর. সো সিনিউজ প্রথম থেকেই হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি বেসিক্যালি ফোকাস করে, এবং তাদের সাথেও আমাকে মিডিয়ার পার্টনার হিসাবে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কভারেজও করতে হয়েছে. সো এই দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে বেসিক্যালি আমার আজকের যে কিনোট প্রেজেন্টেশন, এই দুটো পয়েন্ট অফ ভিউ থেকেই তৈরি করা, এবং আমি চেষ্টা করব যেন ফ্রুটফুল কিছু হয়, এবং তার চেয়ে বড় কথা আপনাদের পার্টিসিপেশনটা দরকার. আর যে কথাটা না বললেই না, আজকে আসলে আমাদের চিফ গেস্ট ছিলেন জব্বার ভাই, আমার মন্ত্রী মহোদয় মোস্তফা জব্বার সাহেব, তো একটু আগে কথা হলো, উনি বরিশাল থেকে আসার পথে, সো আজকে অ্যাটেন্ড করতে পারছেন না. আমি যখন প্রথম ওনাকে প্রপোজালটা দিলাম যে জব্বার ভাই এরকম একটা সেমিনার করতে চাই, আমার তো একটা রিসার্চ পেপার আছে, তো হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি নিয়ে তো সোফার কোনো সেমিনার বা এরকম কিছু হয় না, আমরা সব কিছু সফটওয়্যার নিয়ে করি, তো উনি ফার্স্টেই যেটা বললেন, ভেরি গুড ইনিশিয়েটিভ, করো, আর যা যা রেকমেন্ডেশন হয় আমাকে দিবা, বাস্তবায়ন করার দায়িত্ব আমার. সো আমি মনে করি BCS এর প্রেসিডেন্ট এখানে আছেন এবং সেক্রেটারি জেনারেল সাহেব আছেন, অবশ্যই বাস্তবায়নের জন্য ওনারা মন্ত্রী মহোদয়ের হেল্প নেবেন, এবং যেন আজকের যে সমস্ত ডিসিশনে আমরা আসবো, ডেফিনেটলি আমরা চেষ্টা করবো এটা যেন শুধু সেমিনারে শেষ না হয়। আর দিস আর দ্য বিগিনিং অফ দ্য সেমিনার, মানে এই ধরনের ইনিশিয়েটিভ আগে কেউ ওরকম ভাবে নেওয়া হয়নি, সিনিউস নিল, এরপরে নিশ্চয়ই এটার ফলো আপ বা কন্টিনিউয়েশন হবে। আচ্ছা, আমি বলবো যে এই সেমিনার থেকে যদি বেনিফিটেড হতে চায়, আমি বলবো যে আপনারা কিন্তু আমি যখন যেটা বলছি, প্লিজ কিছুটা ক্রিয়েটিভ হতে হবে, প্রোয়াক্টিভ হতে হবে, এবং আমরা যে সিনারিওগুলো ব্যাখ্যা করবো, প্লিজ ভিজুয়ালাইজ ইন রিয়েলিটিতে ভিজুয়ালাইজ করেন, কারণ আপনারা প্রত্যেকেই হার্ডওয়্যার ইন্ডাস্ট্রির বড় মানে একদম আইকন ফিগার, এবং আপনারা যে যার প্রতিষ্ঠানে যা জায়গায় প্রতিষ্ঠিত হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি নিয়ে আজকে আমি যদি 18 বছর ধরে কাজ করি, এমনও এখানে আছেন যারা 30 বছর ধরে আছেন, সো আমার মনে হয় তারা ভিজুয়ালাইজ করলে আরো বেটার জিনিস বের হয়ে আসবে, এবং ডেফিনেটলি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন আছে, সেখানে আপনার কোশ্চেন তো আছেই ওপেন, এবং আমাকে আপনারা মাঝখানেও ইন্টারঅ্যাক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমার কেসে মোস্ট ওয়েলকাম। আপনারা নোটবুকে নোট করতে পারেন, বাট এই প্রেজেন্টেশনটা আমরা ডিস্ট্রিবিউট করবো আফটার দ্য সেমিনার,
সো এটা এটা ডাইরেক্টলি নোট নেওয়ার কিছু নাই আর ফোন ফোনটা মানে মোবাইল ফোনটা সাইলেন্ট রাখলে মানে খুশি হব যাতে করে ডিস্টারবেন্স বা অন্য কিছু না আসে আর কিনোট কন্টেন্ট উইল বি প্রোভাইডেড আগেও যেটা বলেছি আচ্ছা দুই ভাবে আমরা হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিকে আসলে আমরা মেইন স্পেসে যাচ্ছি দুই ভাবে আমরা অ্যাড্রেস করছি একটা হচ্ছে ম্যাক্রো লেভেল আরেকটা হচ্ছে মাইক্রো লেভেল সো ম্যাক্রো লেভেল বেসিক্যালি ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল সফটওয়্যার নিয়ে অনেক কথা হচ্ছে এই ডিজিটাল বাংলাদেশ বলে গভর্নমেন্টের আজকের এজেন্ডা গভর্নমেন্টের এখন মেইন পলিটিক্যাল ক্যাম্পেইনও এটা কিন্তু ডিজিটাল বাংলাদেশের একটা বড় অংশ কিন্তু হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি আমার আমার দেখা এই 18 বছরের ক্যারিয়ারে আমি হার্ডওয়্যার নিয়ে স্পেসিফিক সেমিনার হতে বা প্রবলেম আইডেন্টিফিকেশন হতে খুব একটা আমি ইনিশিয়েটিভ দেখিনি সো আগে দেখতে হবে ইন্ডাস্ট্রির ম্যাক্রো লেভেল প্রবলেমটা কি সো আমার ফার্স্ট অ্যানালাইসিস পয়েন্ট থাকবে ম্যাক্রো লেভেল আমি আসছি সেগুলোতে মাইক্রো লেভেলে আমরা দেখব যে এক একটা ইউনিটের হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি ইউনিট কার একটা কাস্টমার আই মিন যারা আমরা প্লেয়ার্স যারা ভেন্ডার্স তাদের প্রবলেম কি সো এই দুটো প্রবলেম কি আমরা আইডেন্টিফাই করব এবং লাস্টলি ওই মাইক্রো লেভেলের সাথে বিজনেস প্ল্যান বা কেন তাদের কি কি প্রবলেমস হয় এই জিনিসগুলো এসছে আমরা আসছি সেগুলোতে দিস দ্য প্ল্যান অফ প্রেজেন্টেশন ইনফ্যাক্ট হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল এই যে পোর্টার্স ফাইভ ফ্যাক্টর ফোর্সেস অ্যাকচুয়ালি পোর্টার্স ইজ এ হার্ভার্ড বিজনেস গ্র্যাজুয়েট এবং ভেরি প্রমিনেন্ট ইকোনমিস্ট উনি 1979 ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস নিয়ে একটা থিওরি বের করেন এবং আমি সেই থিওরির অ্যাসপেক্টসে হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিকে অ্যানালাইজ করেছি এবং আপনারা এখানে আছেন আপনারা দেখবেন যে এটা থেকে কি রেজাল্টটা দাঁড়ায় যে হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি অ্যাজ এন ইন্ডাস্ট্রি কি পরিমাণ ফ্রুটফুল বা কতখানি লিক্রেটিভ সো সেটা সম্বন্ধে আমাদের থাকবে আর মাইক্রো লেভেল প্রবলেমস এন্ড প্রসপেক্টস থাকবে এবং বিজনেস প্ল্যান এন্ড মডেল থাকবে আমি জানি একটু প্রেজেন্টেশনগুলো একটু ঘোলা দেখাচ্ছি পিছন থেকে কাইন্ডলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এর চেয়ে বেটার আউটপুট করা সম্ভব না আচ্ছা হার্ডওয়্যার হ্যাঁ লাইট কমিয়ে দিলে একটু বেটার আসবে বোধ হয় আচ্ছা হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি বেসিক্যালি এটা বাংলাদেশ ইকোনমির জন্য একটা নতুন ইন্ডাস্ট্রি কিন্তু প্রথম বিজনেস অ্যাসোসিয়েশন এই বিসিএস 1927 বিল্ড আপ হয় এখন যদিও এটার মেম্বার 10,000 এর প্লাস বাট বিসিএস এর মেম্বার এত না এখন আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরে নিতে পারি 10,000 মতন ভেন্ডর আছে বাট সাইজ অফ দ্য মার্কেট এবং দেয়ার টোটাল বিজনেস এরিয়া স্টিল মানে ফুললি মানে আনপ্রেডিক্টেবল এবং আমাদের কাছে কোনো রিয়েল ডেটা নেই আমি বেসিসের লাস্ট বোর্ডেও স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলাম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সফটওয়্যারেরও নাই এটা কিন্তু হার্ডওয়্যারের যে নাই শুধু তা না আমাদের মার্কেট রিসার্চ মার্কেট মার্কেটস ডেটার পজিশন খুবই খারাপ এটা আসলে আমাদের বলতে কোনো অসুবিধা নাই অনেক রিসার্চ হয়েছে বাট পিওর ইনফরমেশন ইজ ভেরি মাচ নট অ্যাভেলেবল ইনফ্যাক্ট আর মার্কেট মেইন মার্কেট যদি আমরা বলি কিছু নিশ মার্কেট আছে হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিতে আইডি ভবন মতিঝিল উত্তরা গুলশান আমরা এগুলো চিনি এলিফ্যান্ট রোড মেইন মাদার জোন সো এই মার্কেটগুলোই বেসিক্যালি হার্ডওয়্যারের নিশ মার্কেট আর কম্পেয়ার আমরা এলিমেন্টস যদি বলি হার্ডওয়্যার ইন্ডাস্ট্রির এলিমেন্টস আমরা সবাই জানি আমি এগুলোতে যাবো না ল্যাপটপ পিসি সার্ভার এগুলো আর সার্ভিসিংয়ের মধ্যে বেসিক্যালি মেনটেন্যান্স সার্ভিস এবং সেই সাথে আইটি সলিউশনস এখন একটা প্রমিনেন্ট বিজনেস এরিয়া আইটি সলিউশন বড় বড় সব কোম্পানি এবং ছোট কোম্পানি বা মিড রেঞ্জের কোম্পানিরাও আইটি সলিউশনসে এখন প্রচুর ইনভেস্ট করছেন এবং এটা নিয়ে তারা মানে প্রফিটেবল বিজনেস হিসাবে দাবি করছেন Now, what is the objective of this session? Actually, to find out the lucrativeness of the industry from the economics point of view and also to find out or shed some light on problems and prospects of the unit of hardware industry. এই দুটোই কিন্তু আমাদের objective. আমরা industry problemটা দেখবো এবং এরপরে ব্যক্তিগত হিসাবে বা unit হিসাবে hardware vendorsদের problem বা কি কি prospects আছে সেগুলো নিয়ে আলোচনা করবো. আচ্ছা এই ইন্ডাস্ট্রির বেসিক কাস্টমার লেভেলস এগুলো আমরা সবাই জানি ইন্ডিভিজুয়াল বায়ার আছে কর্পোরেট কাস্টমার্স আছে ট্রেডার্স বা রিসেলার্স আছে আর সাপ্লায়ার্স এর মধ্যে ডাইরেক্ট ইম্পোর্টার্স অফ হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি অ্যাক্সেসরিজ যারা করেন ব্র্যান্ডেড সার্ভার বা কম্পিউটার যারা ইম্পোর্ট করেন এরা আর লোকাল রিপ্রেজেন্টেটিভ আছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের অনেক লোকাল রিপ্রেজেন্টেটিভ আছে যারা এখান থেকেও বিজনেস করছে আর ট্রেডার্স এন্ড রিসেলার্স আছে আমি এবারে যদি পোর্টার্সের ফাইভ ফ্যাক্টর ফোর্সে যাই আগেও বলেছিলাম 1979 পোর্টার্স অ্যাকচুয়ালি হার্ভার্ড বিজনেস গ্র্যাজুয়েট এবং 1979 উনি যে থিওরিটা বের করেন বা যে হাইপোথিসিস দেন বেসিক্যালি এটা ছিল যে যে কোনো ইন্ডাস্ট্রির প্রফিটেবিলিটি ডিপেন্ড করে ওই কোম্পানির উপরে না ওই ইন্ডাস্ট্রির যেই কোম্পানি যেই কোম্পানিটা বিজনেস করছে তার উপরে না বেসিক্যালি ইট ডিপেন্ডস দ্যাট অর্গানাইজেশন অর দ্য মানে দ্য প্রফিটেবিলিটি ডিপেন্ডস অন দ্য ইন্ডাস্ট্রি ডাইনামিক্স এবং দেখেন বোল্ডে বোল্ড অক্ষরে খুব ক্লিয়ার করে লেখা আছে যে ভোটার্স ট্রাই টু মেনশন দ্যাট ওয়েদার এ বিজনেস উইল বি প্রফিটেবল অর নট ডিপেন্ডস অন দ্য আদার বিজনেসেস অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ডেফিনেটলি সাম ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর ফোর্সেস সো আমি 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 বলছি যে অ্যাকচুয়ালি আপনার বিজনেস প্রফিটেবল হবে কি না এটা কিন্তু ডিপেন্ড করে অন্য একটা ব্যবসার উপরে আপনার বিজনেসেই আপনার ইন্ডাস্ট্রিতেই যারা বিজনেস করছে
সেই ধরনের ব্যক্তিদের ব্যবসার উপরও ডিপেন্ড করে এবং কিছু ইনফ্লুয়েন্সিং ফোর্সেস আছে সেগুলোর উপরও ডিপেন্ড করে। এই ইনফ্লুয়েন্সিং ফোর্সেস গুলো হচ্ছে এই ফাইভ ফ্যাক্টর ফোর্সেস। পোর্টার্স বলছে ইন্ডাস্ট্রি ডিপেন্ড করে, মানে ইন্ডাস্ট্রি ডায়নামিক্স আর ইন্ডাস্ট্রি গ্রোথ বা ইন্ডাস্ট্রি প্রফিটেবিলিটি ডিপেন্ড করে এই পাঁচটা ফোর্সের উপরে। নাম্বার ওয়ান, রিস্ক অফ এন্ট্রিজ বাই পোটেনশিয়াল এন্ট্রান্স, মানে হচ্ছে যারা আজকে যারা বিজনেসে ঢুকবে তারা তারা বিজনেসে ঢোকার রিস্ক কি বা তারা বিজনেসে কত সহজে ঢুকতে পারে, এটা একটা ফ্যাক্টর। নাম্বার টু হলো রাইভালরি, মানে ইন্টারনাল প্লেয়ার্সদের মধ্যে শত্রুতা, শত্রুতা না বলে আমরা বলি বিজনেস কম্পিটিশন রাদার, এই ওয়ার্ডটা বেটার। সো রাইভালরি একটা ফ্যাক্টর। থার্ড ফ্যাক্টর হচ্ছে বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার্স, সরি থার্ড ফ্যাক্টর হচ্ছে বার্গেনিং পাওয়ার, থার্ড ফ্যাক্টর বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার্স, অ্যান্ড ফোর্থ ফ্যাক্টর ইজ বার্গেনিং পাওয়ার অফ বায়ার্স অর কাস্টমার্স, অ্যান্ড ফিফথ ফ্যাক্টর হচ্ছে সাবস্টিটিউট প্রোডাক্টস। এই পাঁচটা যে কোনো ইন্ডাস্ট্রির প্রফিটেবিলিটির জন্য ডাইরেক্ট ইনফ্লুয়েন্স করে। আসেন এবারে আমরা হার্ডওয়্যার ইন্ডাস্ট্রির দিক থেকে এই জিনিসটা খেয়াল করি। তো ওটাতে যাওয়ার আগে আমরা একটু পোর্টার্সের টোটাল যে সামারিটা ছিল দেখেন, যদি রিস্ক অফ এন্ট্রেন্স হাই, মানে একটা এটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি লিকুইডিভ ইন্ডাস্ট্রির যেগুলি ব্যাখ্যা, মানে একটা একটা অ্যাট্রাকটিভ ইন্ডাস্ট্রিতে রিস্ক অফ এন্ট্রেন্স দ্যাট ইজ নতুন কোম্পানি ঢোকার যে রিস্কটা ওটা অনেক হাই থাকবে, মানে নতুন কোম্পানি সহজে ঢুকতে চাবে না ইন্ডাস্ট্রিতে যদি ইন্ডাস্ট্রি প্রফিটেবল হতে হয়। সেকেন্ড, রাইভালরি লো থাকবে, মানে ইন্টার কম্পিটিশনটা লো থাকতে হবে। থার্ড ফ্যাক্টর হচ্ছে বার্গেনিং পাওয়ার অফ বায়ার, এটাও কিন্তু হাই থাকতে হবে। ফোর্থ ফ্যাক্টর বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার্স, এটাও কিন্তু হাই থাকতে হবে বা কনসিডারেবল হাই থাকতে হবে। আর ফিফথ ফ্যাক্টর হচ্ছে সাবস্টিটিউট প্রোডাক্টের এফেক্ট, এটা লো থাকতে হবে। এই পাঁচটা পোর্টার্স বলছে একটা অ্যাট্রাকটিভ ইন্ডাস্ট্রির ক্রাইটেরিয়া। নাও ইন্ডাস্ট্রি যদি আনঅ্যাট্রাকটিভ হয়, আনঅ্যাট্রাকটিভ হলে অবশ্যই এটার উল্টাগুলো, দেখেন আনঅ্যাট্রাকটিভ ইন্ডাস্ট্রিতে এটা লো হবে, এটা হাই হবে, এটা লো হবে, এটা লো হবে এবং এটা হাই হবে। এই পর্যন্ত কি আমরা সবাই একসাথে আছি? তো যে এইটা একটা থিওরি যেটা ইন্ডাস্ট্রির ডায়নামিক্স দেখায় এবং প্রফিটেবিলিটি দেখায়, সো এইটা বলছে। এখন দেখেন হার্ডওয়্যার ইন্ডাস্ট্রির ইম্প্যাক্টটা কি এই থিওরির উপরে। ফার্স্ট হলো থ্রেট অফ নিউ এন্ট্রেন্স, আমরা সবাই হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি ভেন্ডার্স, এইখানে নিডস ভেরি স্মল ক্যাপিটাল টু স্টার্ট আপ এ নিউ বিজনেস, এটা আমরা সবাই একমত হতে বাধ্য। হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিতে বিজনেস শুরু করতে গেলে কোনো ক্যাপিটাল লাগে না, কেন লাগে না, পকেটের পয়সা ছাড়াও আসা যায়, বাকি আছে। ওই যে এখানে বড় বড় সাররা বসে আছেন, ইন্ডাস্ট্রি প্লেয়াররা, অ্যাকচুয়ালি কিন্তু সবাই ক্রেডিটের উপরে ডিপেন্ড করছেন, মানে ক্রেডিট কিন্তু দিচ্ছে সবাই। সো এখানে নিড ভেরি স্মল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। সেকেন্ড থিং হচ্ছে ক্রেডিট ফ্যাসিলিটিস ফ্রম দ্য সাপ্লায়ার্স আর ওয়েলকাম, যেটা একটু আগে বললাম যে নর্মালি 30 days to 45 days ক্রেডিট এখানে দেওয়া হয়, মানে অন অ্যান অ্যাভারেজ, মানে একটু জাস্ট আপনার প্রমিনেন্ট পজিশনে গেলি। থার্ড ফ্যাক্টর হচ্ছে নলেজ অফ রানিং এ বিজনেস ইন দিস ইন্ডাস্ট্রি ইজ নট ভাইটাল। দেখেন এখন থেকে 20 বছর আগে বা 15 বছর আগে একটা কম্পিউটার বানাতে যেই পরিমাণ নলেজ লাগতো, এখন আজকে এই যুগে এসে কম্পিউটার বানানোর জন্য কিন্তু তেমন কোনো নলেজ দরকার নেই। আমি এখনকার হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি যে যাদেরকে দেখি কম্পিউটার অ্যাসেম্বলিং করে, বেসিক্যালি পিওন বা তার চেয়ে একটু উপরে রেঞ্জের লোকজন, অ্যান্ড দে ক্যান অ্যাসেম্বল ইট, বিকজ এখন কিন্তু এইরকম হয়ে গেছে প্লাগ অ্যান্ড প্লে টাইপের, ওই আগের মতন টেকনিক্যাল নলেজ খুব একটা দরকার পড়ে না। সো নলেজ ফর রানিং এ বিজনেস ইন দিস ইন্ডাস্ট্রি ইজ নট ভাইটাল, থার্ড পয়েন্ট। খেয়াল করেন ফোর্থ পয়েন্ট, হিউম্যান রিসোর্সেস আর রেডিলি অ্যাভেলেবল, হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিতে এখন হিউজ হিউম্যান রিসোর্স রেডি এবং সেমি স্কিল্ড হিউম্যান রিসোর্স, দিস আ বেসিক প্রবলেম, কিন্তু সেমি স্কিল্ড হিউম্যান রিসোর্স, স্কিল্ড হিউম্যান রিসোর্সের সংখ্যা কিন্তু কম, কিন্তু সেমি স্কিল্ড, ওই যে বললাম যে মনে করেন মাল নড়াচড়া করতে করতেও কিছু কিছু শিখে ফেলছে এই ধরনের রিসোর্স, এবং যারা নাকি অ্যাসেম্বল অ্যাসেম্বল করে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, এই টাইপের রিসোর্সের সংখ্যাটা বেশি। আপনি যদি খোঁজ নেন কোর আপনার মানে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, এই রিসোর্সের সংখ্যা কিন্তু খুব বেশি না, মানে আমি বলছি এই ধরনের রিসোর্স সংখ্যা অনেক বেশি আছে। আচ্ছা, ডিমান্ড অফ ল্যাপটপ ইজ বিং মানে ইনক্রিজ ডে বাই ডে, এখন ল্যাপটপ একটা সবার জন্য কমন ব্যাপার, প্রচন্ডভাবে ডিমান্ড বাড়ছে। সো আপনি বিজনেস খুলে বসলে ল্যাপটপ বিক্রি করবেন বা কম্পিউটার বিক্রি করবেন, ইটস নট এ বিগ ডিল, ভার্সেটাইল, এটা ইন্টারেস্টিং মনে হয় ইন্ডাস্ট্রিকে। সিক্স থিং, মার্কেট লুকস ভেরি লিউক্রেটিভ ফ্রম আউটসাইড, আপনি যদি আইডিবিতে যান, আপনি যদি এলিফেন্ট রোডে যান, দেখবেন যে প্রচুর লোক ভেবি কেনাকেটা হচ্ছে, দেখতে মনে হয় যে ভেরি লিউক্রেটিভ। সো বাইরের থেকে যারা ইন্ডাস্ট্রিতে ঢুকবে তারা ফার্স্ট প্রথমেই যে ইম্প্রেশনটা পায় যে ইন্ডাস্ট্রি তো ভেরি লিক্রেটিভ, মানে এখানে তো না ঢোকার কোনো কারণ নেই, এটা বিশাল ব্যবসা হচ্ছে এখানে। তারপরে ফ্যাক্টরটা দেখেন, দেয়ার আর সাম সেট কম্পিউটার মার্কেটস, দিস দ্য ওনলি ইন্ডাস্ট্রি আমার কাছে মনে হয়, আপনি আসবেন একটা ভালো মার্কেটে একটা দোকান নেবেন আইটিবি বা এলিফেন্ট রোডের মতো জায়গায়, আপনার কাছে এমনিতেই কিছু ওয়াকিং কাস্টমার যাবে, আপনার কষ্ট করে কাস্টমার টানার দরকার নেই। আচ্ছা, আট নম্বর ফ্যাক্টর দেখেন, কম্পিউটার ওয়াজ বিকাম নাও বিকামিং এ হাউস হোল্ড আইটেম, সো আপনার বাবা চা মানে নানা চাচা খালা বা আপনার আত্মীয় স্বজনের মধ্যেই দেখবেন যে কম্পিউটারের একটা সেট ডিমান্ড আছে। সো আপনি কেন ব্যবসা শুরু করবেন না, আপনি ব্যবসা শুরু করলেই তো এরকম কিছু কাস্টমার আপনি পেয়ে যাবেন। সো
These factors ke jodi amra chinta kori tahole ki dekha jacche ei industry te risk of new entrance is very high mane je kono shomoy ekhane notun entrance jukte pare so amra jodi porters er theory te jai porters kintu bolechilo je ekta industry lucrative hote gele notun entry obosshoi restricted hote hobe othoba মানে এন্ট্রান্সটা রিস্ক মানে অনেক রিস্কি হইতে হবে সো হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিতে ঢোকা আসলে কোনো ব্যাপারই না আমি সকালবেলা চিন্তা করলে বিকালবেলা একটা হার্ডওয়্যার কোম্পানি ট্রেড লাইসেন্স করে আই ক্যান স্টার্ট আপ এ বিজনেস সো রিস্ক অফ নিউ এন্ট্রান্স ইজ হাই এবার আসি আমরা সেকেন্ড পয়েন্টে রাইভালরি অ্যামং দ্য এক্সিস্টিং কম্পিটিটর্স আচ্ছা দেখেন ভেরি আনফেয়ার অ্যান্ড প্রফিট স্ল্যাশিং কম্পিটিশন দুঃখজনক হলেও এটা সত্যি যে আমরা দেখেছি যে এখন থেকে এই আপনার মানে 95 থেকে 2000 সালে আমি 98 গ্রাজুয়েশন শেষ করেছি আমরা একটা কম্পিউটার বিক্রি করলে আমি আমার বন্ধুর কোম্পানিকে এবং আমি দেখেছি তখন 5000 টাকা থেকে শুরু করে প্লাস প্রফিট করত সেই প্রফিট মার্জিনটা এখন কমে আসছে 500 টাকা বা তার চেয়েও নিচে এন্ড উইচ ইজ মানে বুঝতেই পারছেন যে আসলে আলটিমেটলি অবস্থাটা কি হতে পারে প্রফিট স্ল্যাশিং ভয়াবহ সেকেন্ড থিং হচ্ছে নো লয়্যালটি ফ্রম দ্য অরিজিনাল সাপ্লায়ার অর ম্যানুফ্যাকচারার্স আজকে যারা ইম্পোর্টার্সরা এখানে যারা আমাদের প্যানেলিস্টে আছেন উনাদেরও কিন্তু সেম প্রবলেমটা হয় আপনি যে কোনো কাউকে যে কোনো ইম্পোর্টার মানে যে কোনো সাপ্লায়ার মাল দিয়ে দিবেন এটা একটা ক্রিটিক্যাল প্রবলেম কিন্তু আমরা শুধু ছোটরা বড়রা মিলে আসলে ফাইটিং করলে কিন্তু লাভ হবে না উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য রিয়েল ওয়ে যে যিনি হাজার কোটি টাকা ইনভেস্ট করে বসে আছেন তার কিন্তু বিজনেসকে রিটেইন করাতে হবে সো উনারও কিন্তু থ্রেট আছে সরি নাম্বার থ্রি প্রাইস স্ল্যাশিং অর প্লেয়িং উইথ দ্য প্রাইস ইজ নাও বিকাম এ কমন পলিসি ফ্রম দ্য ইম্পোর্টার্স লেভেল আমি আমার এক্সপিরিয়েন্সে দেখেছি এই 17-18 বছরে যে আমার 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 চোখের সামনে এরকম ঘটনা ঘটতে দেখেছি যে ইম্পোর্টার্স লেভেলের মধ্যে ইনফ্যাক্ট আপনি একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসে মার্কেটে যখন কিছু করার চেষ্টা করবেন তখন দেখা যায় যে ইম্পোর্টার্সদের মধ্যে একটা কনসোর্টিয়াম বা এই ধরনের একটা কনসেপ্ট তৈরি হয় এবং তাতে করে ওই নতুন ইম্পোর্টার্সকে মার্কেট থেকে অনেক ক্ষেত্রে তাকে মানে বাধ্য করা হয় যে সে বিজনেস করতে পারবে না উইচ ইজ অ্যানাদার প্রবলেম ডেফিনেটলি নাম্বার ফোর রাইভালরি অফ ক্রেডিট ডেইজ অ্যান্ড ক্রেডিট লিমিট আজকে যদি এক্স ইম্পোর্টার মানে এক্স কোম্পানি যে বাংলাদেশের মনে করেন আমি যদি 5টা বড় কোম্পানির কথা বলি উনি যদি ক্রেডিট দেয় 35 দিন তাহলে ওয়াই কোম্পানি চিন্তায় পড়ে যাবে যে আমাকে তো মিনিমাম 40 দিন দিতেই হবে নাহলে তো কাস্টমারই টিকবে না সো এই ধরনের ক্রেডিট ডেইজ এর ফ্যাসিলিটিস এবং ক্রেডিট লিমিটেড ফ্যাসিলিটিস এই দুটোই এখানে একটা প্রবলেম কিন্তু এবং আমাদের এখানে ক্রেডিট লিমিট দেয়া হয় আনপ্রোটেক্টেড ক্রেডিট লিমিট যেটা পৃথিবীর কোনো দেশে হয় না আমাদের এখানেই হয় এনিওয়ে পৃথিবীর এক্সাম্পল দিয়ে লাভ নেই আসলে বাংলাদেশের এক্সাম্পল বাংলাদেশি আচ্ছা 5 নম্বর পয়েন্ট হচ্ছে an uneven competition of the price reduction in the reseller level makes the situation worsen দেখেন রিসেলার লেভেলে আইডিবি এলিফ্যান্ট ডট আমার আসলে এগুলোর সাথে অনেক ওঠা বসা বা এসব কারণেই বলছি যে প্রফিট মার্জিন ছাড়তে ছাড়তে এমন পর্যায়ে নিয়ে আসে যে আমার কেনা দামের চেয়েও কমে ছেড়ে দিচ্ছি আর আপনি যদি চিন্তা করেন আপনি 500 টাকা প্রফিট মার্জিনে যখন আমি লাস্টে দিয়ে কিছু কেস স্টাডি দেখাবো যে হোয়াট হ্যাপেন্স ইন ফ্যাক্ট আপনার তো নিজের অপারেটিং কস্টই উঠাতে পারছেন না আপনি এইভাবে প্রফিট মার্জিন স্ল্যাশ করলে আপনি বিজনেসে টিকবেন কিভাবে এটা সাস্টেইনেবল মডেলই না সো এই ধরনের একটা বাজে কম্পিটিশন আছে আর ওয়ারেন্টি পলিসি ইজ নাও ইট ইজ বিকাম অ্যানাদার যদিও এটা বিসিএস এখন ওয়ারেন্টি পলিসি স্ট্যান্ডার্ড করেছে আগে ওয়ারেন্টি পলিসিস দিয়ে একটা খেলা করা হতো যে আমি 2 বছর দিই তুমি 3 বছর দিবা অথবা উনি 3 বছর পাচ্ছি তোমাকে 4 বছর দিতে হবে হোয়াট এভার ফর এক্সাম্পল সো এখন তবুও ওয়ারেন্টি পলিসি আমাদের এখানে একটা মোটামুটি স্ট্যান্ডার্ডাইজেশন পজিশনে তো সামারি আমরা করতে পারি রাইভালরি অ্যামং দ্য কম্পিটিটর্স আর ভেরি হাই সো আমার এই মার্কেটে 3 ধরনের লেভেলের কাস্টমার মানে প্লেয়ার্স আছে একজন হচ্ছে ইম্পোর্টার্সরা একজন হচ্ছে মিডলম্যান এবং টার্শিয়ারি কাস্টমার্স সো 3 জায়গায় আপনার রাইভালরিটা ভয়ঙ্কর এটা অবশ্যই একটা নেগেটিভ পয়েন্ট এবং পোর্টার্সের অ্যানালাইসিস অনুযায়ী তাই সো এই জায়গাটা একটা ফ্যাক্টর নাম্বার 3 বার্গেনিং পাওয়ার ইয়েস দিস ইন্ডাস্ট্রি কাস্টমার্স হ্যাজ দ্য বার্গেনিং পাওয়ার এরা বিভিন্ন ভেন্ডারের থেকে মাল কিনতে পারে সো বার্গেনিং পাওয়ার তাদের আছে এবং পোর্টার্সও বলে যে ইন্ডাস্ট্রি লিক্রেটিভ হতে গেলে অবশ্যই কাস্টমার্সের বার্গেনিং পাওয়ার থাকতে হবে তবে এইখানে একটা কোশ্চেন আছে কাস্টমার বলতে কিন্তু শুধুমাত্র এন্ড কাস্টমারকে আমি বলিনি আমি কাস্টমার বলতে বুঝেছি যারা লোকাল ভেন্ডার তারা কিন্তু ধরেন গ্লোবাল ব্র্যান্ড বা ফ্লোরা বা স্মার্ট টেকনোলজি কাস্টমার তাদের কি বার্গেনিং পাওয়ার আছে খেয়াল করেন আপনি একটা বড় পাইয়ের খুব ছোট্ট একটা অংশ যখন ট্রেড করবেন তখন কিন্তু ওই লেভেলের বার্গেনিং পাওয়ার পাবেন না আপনাকে বড় একটা পাইয়ের অনেকখানি কিনতে হবে সো কাস্টমার্সরা আসলে কেড়ে হচ্ছে খুব সামান্য একটা অংশ সো ইভেন দেন তাদের বার্গেনিং পাওয়ারের সেই জায়গাটায় কিন্তু কোশ্চেন নেব হাউএভার আমি ধরে নিচ্ছি বার্গেনিং পাওয়ার আছে বিকজ বায়ার্স ক্যানট বাই দ্য প্রোডাক্টস ডিরেক্টলি ফ্রম দ্য ম্যানুফ্যাকচারার্স সো ওদেরকে ট্যাক্সের ইস্যু আছে এবং অনেক কিছু আছে তার যার ফলে তাদেরকে লোকালি কিনতে হবে এরপরে যেমন প্রোডাক্ট ইজ মোরাল লেস স্ট্যান্ডার্ডাইজ সো আপনি এক্স থেকে কেনেন আর ওয়াই থেকে কেনেন
ওই একই প্রোডাক্ট একই ধরনের সার্ভিস ওয়ারেন্টি সবকিছু থাকে, সো মানে এখানে অ্যাকচুয়ালি বার্গেনিং পাওয়ার এখানে খুব বড় ইস্যু না। আর সুইচিং কস্ট টু সাবস্টিটিউট প্রোডাক্টস, এটা একটা ফ্যাক্টর, আপনি আজকে ইউজ করছেন লেনোভো, আপনি কালকেই শিফট করে ডেলে চলে যেতে পারেন, সো সুইচিং কস্ট যেটা একটা বড় ফ্যাক্টর অন্যান্য ইন্ডাস্ট্রির জন্য, আমাদের এখানে কিন্তু সুইচিং কস্ট ইজ জিরো কাস্টমার্স পয়েন্ট অফ ভিউ থেকে। আমি যে কোনো সময় ল্যাপটপের ব্র্যান্ড বদলাইতে পারি, আপনি কিছু করতে পারবেন না। সো আপনি যদি লেনোভো ডিস্ট্রিবিউটর হন, সো আমি কালকে আপনাকে আপনার কাছে নাও আসতে পারি, বিকজ আই হ্যাভ দ্য অল্টারনেটিভ ব্র্যান্ডস, সো অ্যানাদার প্রবলেম। তারপর মানে সবকিছুকে অ্যানালাইজ করে আমি যদি বলি যে তারপরও তারা কিন্তু বিভিন্ন ভেন্ডার থেকে কিনতে পারছে, সো বার্গেনিং পাওয়ারটা আমি ধরে নিলাম পজিটিভ, সো কাস্টমারের বার্গেনিং পাওয়ার আছে, যদিও আমার দৃষ্টিতে আমার রিসার্চ এটা কিন্তু অ্যাবসলিউট বার্গেনিং পাওয়ার বলে আমার কাছে মনে হয় নাই। এনিওয়ে তারপর আমি ধরে নিলাম যুক্তির স্বার্থে বার্গেনিং পাওয়ার ইজ পজিটিভ। এবার আসেন বার্গেনিং পাওয়ার অফ দ্য সাপ্লায়ার্স, ওকে, ডিউ টু ইমার্জেন্স অফ চাইনিজ প্রোডাক্টস অ্যাকচুয়ালি বার্গেনিং পাওয়ার অফ দ্য সাপ্লায়ার্স কিন্তু দিনে দিনে কমছে। আপনি চিন্তা করেন যারা আজকে মার্কেটের ইম্পোর্টার্স তাদের বার্গেনিং পাওয়ার, কেন চায়নার থেকে আসলে এনিবডি ক্যান ইম্পোর্ট এনি টাইম, উনিও কিন্তু উনার বিজনেসটাকে শেল্টার দিতে পারছেন না। আপনি হাজার কোটি টাকা ইনভেস্ট করে আপনার বিজনেসকে তো আপনি শেল্টার দেওয়ার চেষ্টা করবেন, সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এই চাইনিজ প্রোডাক্ট তাইওয়ানিজ প্রোডাক্ট বা আমাদের এখন যেগুলো হচ্ছে সেই জন্য বার্গেনিং পাওয়ার ইজ বিকামিং লো ডে বাই ডে, সাপ্লায়ার্স বার্গেনিং পাওয়ার। সেকেন্ড হচ্ছে যেটা বলছিলাম, এনিবডি ক্যান ইম্পোর্ট এনি প্রোডাক্টস অ্যান্ড সেলিং দেয়ার ব্র্যান্ড, আপনি ব্র্যান্ডের নাম বসিয়ে নিয়ে আসতে পারেন, কোনো ব্যাপারই না এখন। সো এটা আরেকটা পয়েন্ট যেখানে আপনার সাপ্লায়ার্সের বার্গেনিং পাওয়ার কমে যাচ্ছে। দ্যার ইজ নো গুড কনসেন্ট অ্যামং দ্য ইন্ডাস্ট্রি মেম্বার্স, বিগ ইম্পোর্টার্সের মধ্যে কিন্তু আমি আমার 18 ইয়ার্সে 17 ইয়ার্সে খুব ভালো কনসেন্ট কখনোই দেখিনি। সো সবসময় একটা কেমন যেন একটা কম্পিটিটিভ পজিশন বিরাজ করে এবং যেই ক্ষেত্রে সাপ্লায়ার্সের বার্গেনিং পাওয়ার আসলেই কমে যায়। চারজন ইম্পোর্টার যদি একমত হয় সেই ক্ষেত্রে কিন্তু বার্গেনিং পাওয়ার আসলে বাড়ে সাপ্লায়ার্সের, কিন্তু যখন একমত থাকেন না তখনই কিন্তু বার্গেনিং পাওয়ারসের প্রবলেমটা হয়। ফোর্থ পয়েন্ট হচ্ছে আপনার বাংলাদেশ কখনোই প্রোডাকশন করে না, সো যেই কোম্পানি যেই দেশ প্রোডাকশন করে না তাদের সাপ্লায়ারের বার্গেনিং পাওয়ার থাকারও কথা না এবং নাইও। আর বায়ার ক্যান সুইচ সাপ্লায়ার্স এনি টাইম, এটা তো বলেছি। আর মোবাইল মার্কেট আর ট্যাব মার্কেট ইজ নাও বিকামিং এ থ্রেট ফর দ্য ইন্ডাস্ট্রি, থ্রেট নট থ্রেট অ্যাকচুয়ালি, যদি এটা সাবস্টিটিউট প্রোডাক্ট না, আমি সাবস্টিটিউশন এফেক্ট এটা দেখাবো, আমি মনে করি না এটা কমপ্লিটলি সাবস্টিটিউট প্রোডাক্ট, বাট কোনো কোনো সময় এটা কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে নাওয়েডেজ, দ্য সাবস্টিটিউশন, সো এটা আরেকটা কারণ বার্গেনিং পাওয়ার কমে যাচ্ছে। এবং ফর ট্রেডিং বিজনেস অলসো বেনিফিট ফ্রম দ্য সাপ্লায়ার্স টু ইম্পোর্টার্স আর নাও সো এলিগেন্ট, অ্যাকচুয়ালি বেনিফিট ফ্রম দ্য সাপ্লায়ার্স আর এলিগেন্ট অ্যান্ড কম্পিটিটিভ, দ্যাট দ্য বার্গেনিং পাওয়ার ইজ বিকামিং জিরো নাওয়েডেজ। দেখেন আপনি ছাড় দিতে দিতে ইম্পোর্টার্সরা কি করছে, ছাড় দিতে দিতে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে উনি এটা দিচ্ছে আমিও এটা দিব, তাহলে তুমি আমার থেকে নিবা না কেন, অমুকে দিচ্ছে আমার থেকে নিবা না কেন, আমি তো তোমার চেয়ে বেশি দিই। আলটিমেটলি কি হচ্ছে, সাপ্লায়ারের বার্গেনিং পাওয়ার কমছে, আসলে কিন্তু কমের দিকে যাচ্ছে। সো এইটাকে যদি আমরা সামারি করি, বার্গেনিং পাওয়ার অফ দ্য সাপ্লায়ার ইজ বিকামিং লো। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট, সাবস্টিটিউট প্রোডাক্টস, যদিও কখনো কখনো বলা হয় যে ট্যাব অথবা মোবাইল ক্যান বি এ সাবস্টিটিউট ফর পিসি অর সার্ভার, বাট আই ডোন্ট থিঙ্ক সো, ইন মাই রিসার্চ অ্যাকচুয়ালি আই হ্যাভ প্রুভেন দ্যাট অ্যাকচুয়ালি এগুলো কখনোই সাবস্টিটিউট না। বাট যেইভাবে প্রসেসরের স্পিড বাড়ছে, আই ডোন্ট নো, মেবি 5 ইয়ার্স পরে কি দাঁড়াবে বলা মুশকিল, সো এই মুহূর্তে সাবস্টিটিউট না। সো সেই ক্ষেত্রে থাকলেও মোবাইল এবং ট্যাবের মার্কেট দিনে দিনে বাড়লেও এটা কিন্তু সাবস্টিটিউট না আমাদের, সো সেদিক দিয়ে সাবস্টিটিউশন এফেক্ট নাই। এবং যেহেতু এটা সাবস্টিটিউশন এফেক্ট নাই এই ইন্ডাস্ট্রির, মানে হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি, সো আমরা বলতে পারি ইম্প্যাক্ট অফ সাবস্টিটিউশন, সাবস্টিটিউট এফেক্টটা অ্যাকচুয়ালি ভেরি লো। সো এখন যদি আমরা এটাকে র্যাপ আপ করি তাহলে আমরা কি দেখতে পেলাম, দেখেন ইন্ডাস্ট্রি সেন্সিটিভিটিতে রাইভালরি হাই, রিস্ক অফ মানে হাই রিস্ক অফ এন্ট্রেন্স ইজ হাই, আর বার্গেনিং পাওয়ার অফ দ্য বায়ার ইজ হাই, সাপ্লায়ারের বার্গেনিং পাওয়ার লো এবং সাবস্টিটিউশন এফেক্ট লো। আসেন এবার আমরা কম্পারিজনে যাই, এটা হচ্ছে আইডিয়াল সিচুয়েশন, এটা হচ্ছে হার্ডওয়্যার ইন্ডাস্ট্রির লোকাল অবস্থা। দেখেন রাইভালরি আইডিয়াল সিচুয়েশনে লো থাকার কথা ছিল সেটা এখানে হাই, ইজ অফ এন্ট্রেন্স লো থাকার কথা ছিল সেটা এখানে হাই, বার্গেনিং পাওয়ার হাই থাকার কথা ছিল এটা হাই, বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার্স এটাও হাই থাকার কথা ছিল এটা লো, অ্যান্ড সাবস্টিটিউট প্রোডাক্টস এফেক্ট লো থাকার কথা ছিল সেটা লো। সো এইটা সাবস্টিটিউট প্রোডাক্ট এবং এইটা বার্গেনিং পাওয়ার অফ বায়ার, এই দুইটা ফ্যাক্টরকে যদি আমি ধরি, এই দুইটা ফ্যাক্টর বেসিক্যালি পজিটিভ ফরম্যাটে আছে আমাদের হার্ডওয়্যার ইন্ডাস্ট্রির জন্য। আর অন্যান্য যে তিনটা ফ্যাক্টর অ্যাকচুয়ালি নেগেটিভ ফরম্যাটে আছে। সো দ্য রিসার্চ কেম টু দ্য কনক্লুশন দ্যাট অ্যাকচুয়ালি কম্পিউটার হার্ডওয়্যার ইন্ডাস্ট্রির 60% unattractive and 40% attractive. So this is reality. Industry as a whole, up
আপনাকে চিন্তা করতে হবে আগে এই ফ্যাক্টরসগুলোর জন্য। আমরা কিন্তু পাঁচটা ফ্যাক্টরস বলেছি, এই পাঁচটা ফ্যাক্টরসের জন্য আসলে ইন্ডাস্ট্রি 60% হচ্ছে কি আনঅ্যাট্রাকটিভ, ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল আনঅ্যাট্রাকটিভ। তো সেইখানে আপনি খুব বড় বিজনেস করে ফাটিয়ে ফেলা যাবে এটা আসলে লজিক্যালি পসিবল না, আগে ইন্ডাস্ট্রিকে অ্যাট্রাকটিভ করতে হবে। সো ম্যাক্রো ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে আমার আমাদের যেটা ডিসিশন এসছে এরকম একটা পিকচার আসে। তো আমরা এটার কিছু রেকমেন্ডেশন লাস্টে এনেছি, বাট আমরা মেইনলি ফ্লোরে ছেড়ে দিব, প্যানেলিস্টরা বলবেন এটার ব্যাপারে যে রেকমেন্ডেশন কি কি করা যায়। আচ্ছা এবার আসেন অ্যানালিসিস অফ অ্যান ইউনিট, ইউনিট লেভেলে কি কি সমস্যা আছে এটা গেল ইন্ডাস্ট্রি। ওকে এখন আমরা আসছি প্রত্যেকটা ভেন্ডারের কি কি সমস্যা ইন্ডাস্ট্রিতে আছে। দেখেন ওইখানে যেরকম আমরা ফাইভ ফ্যাক্টর ফোর্স দেখেছি, এখানেও বেসিক্যালি ফাইভ চ্যালেঞ্জেস আছে ভেন্ডারের। আমরা ওয়ান বাই ওয়ান আসি। নাম্বার ওয়ান চ্যালেঞ্জ হচ্ছে রিসোর্স, নাম্বার টু চ্যালেঞ্জ হচ্ছে অ্যানালাইটিক্যাল ডিসিশন মেকিং অ্যাবিলিটিস, নাম্বার থ্রি চ্যালেঞ্জ হচ্ছে বিজনেস মডেল। অ্যাকচুয়ালি বিজনেস মডেলের ব্যাপারে আমাদের ডিপ নলেজের একটু আমার কাছে মনে হয় কোনো কোনো জায়গায় শর্টেজ। নাম্বার ফোর হচ্ছে প্রফিটেবিলিটি, আর নাম্বার ফাইভ হচ্ছে হিডেন লস। হিডেন লস মিন্স আরএমএ সার্ভিস এই সমস্ত ব্যাপার স্যাপার। আসি আমরা ওয়ান বাই ওয়ান। ল্যাক অফ অ্যাডিকুয়েট রিসোর্সেস, স্কিল রিসোর্সেস এই ইন্ডাস্ট্রিতে কিন্তু নাই। এবং আপনি যদি লাস্ট পয়েন্টটা খেয়াল করেন, ল্যাক অফ ক্যারিয়ার পাথ, তাহলে ভালো ভালো গ্র্যাজুয়েটসরা যারা বিভিন্ন প্রমিনেন্ট ইউনিভার্সিটি থেকে পাশ করে আসছে, নোবডি ইজ ইন্টারেস্টেড টু জয়েন ইন হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি, দ্যাটস এ প্রবলেম। আপনি কিন্তু লোক পাবেন না আপনি যদি খুব বড় কোনো কিছু চিন্তা করতে চান, এটাই ঘটে। সো দিস ওয়ান প্রবলেম। তারপরে সেকেন্ড থিং হচ্ছে লং প্রসিডিউর অফ সেলস। হার্ডওয়্যার ইন্ডাস্ট্রির সেলস কিন্তু নর্মালি অন্যান্য ইন্ডাস্ট্রির সেলস হচ্ছে বেশি সময় লাগে, লং প্রসিডিউর অফ সেলস এবং সাপোর্ট। এবং তার চেয়ে বড় ব্যাপার হলো টোটাল সেলস, দ্যাট ইজ আফটার সেলস সার্ভিস, মিনিমাম ওয়ান ইয়ার। সো অ্যাকচুয়ালি আপনার সেলসটা রিয়েলাইজ করতে পারবেন আপনি আজকের থেকে শুরু করলে ঠিক এক বছর পরে এই দিনে, যেদিন আপনার ওয়ারেন্টি শেষ হবে। তার মানে লং প্রসিডিউর অফ সেলস। এরপরে পয়েন্ট হচ্ছে ইনভলভ হিউজ নাম্বার অফ এমপ্লয়িজ ইন দ্য ডে টু ডে অপারেশন কম্পেয়ারিং উইথ আদার ইন্ডাস্ট্রি। অন্যান্য ইন্ডাস্ট্রির সাথে যদি কম্পেয়ার করেন, আপনি একবার চিন্তা করেন একটা পাঁচশো টাকার প্রফিটের জন্য কি পরিমাণ কথা আপনারা বলেন কাস্টমারদের সাথে। অ্যান্ড দিস ইজ রিয়েলি, মানে আপনারা বলতে আপনারা হয়তো এখানে সবাই লিডার, আপনারা বলেন না আপনাদের স্টাফরা বলে। এবং এন্ড অফ দ্য ডে হিউজ নাম্বার অফ এমপ্লয়িজ আর এনগেজ ইন কাস্টমার সার্ভিস, সেলস অ্যান্ড আদার স্টাফ। অ্যান্ড নাম্বার ফোর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। এখানে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের ওরকম ব্যবস্থা নাই কিন্তু আমাদের হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিতে। এই যে নতুন প্রসেসর আসছে, নতুন ফিফথ জেনারেশন সিক্স জেনারেশন, মানে এই যে জিনিসগুলো, এগুলো আসলে কি, একটা হলো শুনে শুনে শেখা, একটা হচ্ছে আপনি যখন ফাইট করতে যাবেন একটা কম্পিটিটরে, যখন ফাইট করবেন এমন একটা জায়গায় আপনি টেন্ডার দিবেন, সেখানে কিন্তু আপনার ইনডেপথ নলেজ দরকার। সেই জায়গায় আমাদের একটা বড় প্রবলেম আছে, এবং ক্যারিয়ার পাথের ইস্যু তো আগেই বলেছি। সেকেন্ড থিং আসি অ্যানালিটিক্যাল ডিসিশন মেকিং অ্যাবিলিটি। দেখেন ওনার্সদের মধ্যে আমি আমার এক্সপিরিয়েন্সে লাস্ট 17-18 ইয়ার্সে আমি খুব কম হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি দেখেছি। আমি খুব বড়গুলাকে বলছি না, বড়গুলার হয়তো বা আছে, কিন্তু খুব কম ইন্ডাস্ট্রি দেখেছি যাদের বেসিক্যালি একটা ভিশন এবং মিশন আছে। আর আমরা যারা বিজনেস স্টুডেন্ট, আমাদের প্রথম কথা হচ্ছে ইউ হ্যাভ টু হ্যাভ এ ভিশন অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ এ মিশন, আদারওয়াইজ ইউ শুড নট স্টার্ট এ বিজনেস ইভেন। সো আজকের দিনে এই হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি আপনি যদি কম্পেয়ার করেন, আপনি দেখবেন ম্যাক্সিমাম কোম্পানি জানেও না সে কই যাবে পাঁচ বছর পরে বা দশ বছর পরে, কোনো ভিশন নাই। সেকেন্ড থিং হচ্ছে বিজনেস প্ল্যান ইজ অ্যাবসেন্ট। অনেককে কোশ্চেন করলে বলে এটা আবার কি জিনিস। সো বিজনেস প্ল্যান যদি না থাকে আলটিমেটলি আপনি কোনো বড় কিছু প্ল্যান করতে পারেন না। থার্ড জিনিস হচ্ছে বেনিফিট অর লস অন ওভারলোডেড স্টক। আমার এক্সপিরিয়েন্স আমি দেখেছি হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি ম্যাক্সিমাম স্টকে ওভারলোডেড। হ্যাঁ এটার বেনিফিটও আছে, এটা কিন্তু শুধু যে লস হয় তা কিন্তু না, আপনি যখন দামটা বাড়ে তখন কিন্তু আপনি বেনিফিটটা নেন, কিন্তু বেনিফিটের সঙ্গে সমপরিমাণ লসও আছে, এটা একটা ফ্যাক্টর আমাদের জন্য। এরপরে একটা ধরেন টার্গেট ওরিয়েন্টেড সেলস প্ল্যান। আমাদের যারা ইম্পোর্টার্স লেভেলে যারা আছেন ইন্ডাস্ট্রি লিডার্স, ম্যাক্সিমামই টার্গেট ওরিয়েন্টেড সেলস প্ল্যান দিয়ে দেন, এই করলে এই পাবা, এই করলে এই পাবা। কিন্তু কোশ্চেন হচ্ছে কতগুলো কোম্পানি বেশ মানে বড় যারা তারা মিট করতে পারছে, বাট লো লেভেলে চিন্তা করে তাদের জন্য এই টার্গেটটা মিট করা কিন্তু ইজি না। ফিফথ ফ্যাক্টর হ্যান্ডেল লার্জেস্ট নাম্বার অফ বিজনেস ট্রানজাকশন। আমি কম্পেয়ার করছি আদার ইন্ডাস্ট্রিদের সাথে, হার্ডওয়্যার ইন্ডাস্ট্রির ট্রানজাকশন আমি যদি সিরিয়াল নাম্বার বাই সিরিয়াল নাম্বার ট্রানজাকশন দেখি প্রোডাক্ট বাই প্রোডাক্ট, ইট ইজ দ্য হাইয়েস্ট আই থিঙ্ক। আপনি আপনার চারপাশে এরকম কোন ইন্ডাস্ট্রি দেখাতে পারবেন না এত ট্রানজাকশন করে। আপনারা চিন্তা করেন আপনারা পার ডে কি পরিমাণ ইউনিট সেল করছেন, যেটা অ্যাবনর্মাল। সো এই পরিমাণ ট্রানজাকশন আপনাকে ম্যানেজ করতে হয়, এবং হুইচ কজ এ লট অফ হিউম্যান ওভারহেড কস্ট। এরপর আসি ক্রেডিট সেলস, অ্যান্ড ক্রেডিট সেলস মানেই কিন্তু আপনার এক্সট্রা ওভারহেড, এটা মানতেই হবে। যদি সেলসটা ক্রেডিটে না হইতো তাহলে কিন্তু আপনার এক্সট্রা ওভারহেডটা লাগতো না। সো ক্রেডিট সেলস যেহেতু করছেন আপনার এক্সট্রা ওভারহেড থাকবেই, এবং ওই অ্যাকাউন্ট রিসিভেবলসটা কালেক্ট করার জন্য। এবং কালচারাল ইস্যু ইজ এ ফ্যাক্টর হিয়ার, আপনি অন্য সমস্ত কিছু কিনতে যান আপনি পকেটে পয়সা নিয়ে যাবেন, কিন্তু হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিতে যখন কেউ কিছু কিনতে যায় ভাই পকেটে পয়সা নিয়ে যায় না। এটা কি কেন হয়,
শুরু থেকে ট্রেনটা যে কিভাবে চালু হলো বাকিটা শুরুতেই বাকি দিয়ে শুরু হয়। সো আমি আমার জানা মতে অন্য কোন ইন্ডাস্ট্রি এইভাবে ক্রেডিট দেয় না যেটা হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিতে দেয়। এরপরের ফ্যাক্টর হচ্ছে ক্রেডিট পারচেজ ইজ নট অলসো প্রাইস ইজ নট ফেয়ার। যখন ক্রেডিটে পারচেজ করে ছোট ছোট ভেন্ডারদের যে সমস্যাটা হয় তারা বাকিতে পারছে, এটাই তাদের জন্য একটা বিশাল উইনিং পয়েন্ট। এবং ম্যাক্সিমাম সময় তারা ক্রেডিট পারচেজের কেসে তারা আইডেন্টিফাই করতে পারে না যে আদৌ তার জন্য প্রফিটেবল হবে কিনা এই পারচেজটা। এরপরে হচ্ছে মাইক্রো লেভেল বিজনেস ওনার্স ক্যানট ম্যানেজ রিবেট রিসিভেবলস। তুমি অনেক টাকা রিবেট পাবা, আমি জানি পাবো, কিন্তু দেখা গেল রিবেটটা আমি ইউটিলাইজই করতে পারলাম না। এবং এটা আমি 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 ট্রানজাকশনাল ইয়েতে দেখাবো যে রিবেট কিভাবে আপনার জন্য প্রবলেম হয়ে দাঁড়াতে পারে। সো আপনি খোঁজ খবর নাই, রিবেট আপনি পাবেন, কিন্তু ওই রিবেটের এগেন্সটে কিন্তু আপনি দাম কমিয়ে দিয়েছেন, কিন্তু এদিক দিয়ে আলটিমেটলি ইউ আর মেকিং লস। নেক্সট পয়েন্ট হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ টার্গেট, এটাও এবং রিওয়ার্ড, এটাও কিন্তু সামটাইমস কম্পেলস দ্য স্মল কোম্পানিজ টু মেক রং ডিসিশন। আমি কিন্তু আপনাকে আগেও বলেছি আপনি যেরকম হার্ডওয়্যার ইন্ডাস্ট্রির প্লেয়ার, স্মল গুলো যেরকম প্লেয়ার, মিড লেভেলের গুলো প্লেয়ার, টপ লেভেলের গুলো প্লেয়ার, যদি ইন্ডাস্ট্রি বাঁচতে হয় পুরো ইকোসিস্টেমকে ঠিক করতে হবে। কিন্তু আমাদের একটা কমন অভিযোগ আমরা দেখি সবসময় সব দোষ হলো বড়দের, তো বড়রাও তো ভাই বিজনেসই করছে, তাহলে সব দোষ ওনাদেরকে দিয়ে তো লাভ নাই। আপনার জন্য আপনাকে নিজেকে ওই বিজনেস মার্জিন তৈরি করতে হবে, আপনি যদি গা ভাসান এন্ড অফ দ্য ইভেনচুয়ালি তাই হয়। সো এটার একটা ফ্যাক্টর যে আমি প্রোডাক্ট ওয়াইজ টার্গেট আমি যখন নেই তখন আমি সেটাকে আলটিমেটলি রং ডিসিশন নেই। এবার আসেন প্রফিটেবিলিটি, গ্রস প্রফিট লেভেল অন এন এভারেজ এই ইন্ডাস্ট্রিতে স্মল লেভেলে, আমি কিন্তু এগুলো বলছি ম্যাক্সিমাম টপ লেভেল গুলো বাদ দিয়ে, টপ লেভেলে ওনাদের আসলে আমি অ্যানালিসিস এনে লাভ নেই, আমি অ্যাভারেজ বলছি 4% গ্রস প্রফিটে রান করে ইন্ডাস্ট্রি, হোয়াইল অ্যাজ 6% অ্যান্ড অ্যাবাভ হচ্ছে ওভারহেড, আপনি কোনোভাবে একটু নিচে নামাতে পারবেন না। আমি ক্যালকুলেশন দিয়ে দেখিয়ে দিবো, এরপরে কেস স্টাডি আছে আমার, আমি ক্যালকুলেশন দিয়ে দেখিয়ে দিবো প্রবলেমটা কোন জায়গায়। রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ নট কনসিডার্ড অ্যাট অল। ব্যবসা ট্রানজাকশন করার জন্য, ট্রেড করার জন্য আমরা এত পরিমাণ ব্যস্ত থাকি যে অ্যাকচুয়ালি আমার রিটার্নটা কি হবে, আমি যে 10,000 টাকা দিয়ে একটা পারচেস করলাম আমি এটা কত পার্সেন্ট রিটার্ন পাবো আমার খোঁজ খবরই থাকে না। বিকজ আমাকে ট্রেডটা করতে হবে, আমাকে দিনের শেষে ক্যাশ করতে হবে, এবং এই ক্যাশ করার নেশা বা নেশা না বলে আমি বলি এটা প্রয়োজনীয়তা মাঝে মধ্যে রং ডিসিশন হওয়াটা আরো আরো এক্সপেডাইট করে, বেশি বেশি রং ডিসিশন তৈরি হয়। কস্ট অ্যানালিসিস অন বিজনেস ট্রানজাকশন, যেমন রিসোর্সেস, সেলস, স্টক, রিসিভেবলস, পেয়েবলস, ব্যাড ডেটস আর নট কনসিডার্ড অ্যাট অল। আমরা যখন প্রফিটেবিলিটি দেখি আমরা এমআইএস রিপোর্ট দেখে হ্যাপি, আর আমি তো ইনভয়েসে এত টাকা প্রফিট করলাম, আমি আসবো লাস্টে কেস স্টাডি যেটা আছে আসলে আমি কত টাকা প্রফিট করেছি এবং এই ট্রানজাকশনটা অ্যাকচুয়ালি কনসিডারই করা হয় না। এরপরে পয়েন্ট হচ্ছে আরএমএ অর আফটার সেল সার্ভিস হেলথ পজিশন ইউজুয়ালি নট কনসিডার্ড। কখনোই আমরা চিন্তা করি না, মানে আমি স্মল অ্যান্ড মিড লেভেলের ফার্মের কথা বলছি, যে আরএমএ এর ইম্প্যাক্টটা কি হবে আমরা আমাদের কেস স্টাডি যেটা দেখবো কি হয়। প্রোডাক্ট হ্যান্ডলিং কস্ট, স্টক রিটেইনিং কস্ট, পারচেস কস্ট, প্রোডাক্ট ডেলিভারি কস্ট আর ইনভলভড অন এভরি সিঙ্গেল ট্রানজাকশন, বাট এটা আমরা কখনোই কাউন্ট করি না। যেহেতু কাউন্ট করি না সো আমি তো আমার কস্টে ওটাকে অ্যাড করিনি, এবং কস্টে অ্যাড না করলে আমি আমার প্রফিটে তো ভুল দেখছি আলটিমেটলি তাই। আচ্ছা এবার আসেন নর্মালি স্মল টু মিড লেভেলের হার্ডওয়্যার কোম্পানিজের যেগুলো অপারেশনাল সিনারিও। সো এই ফাইভ ফ্যাক্টরের পরে, বেসিক্যালি ফাইভ চ্যালেঞ্জের পরে দেখেন অপারেশনাল সিনারিও কি কি হয়। The owners do not even bother about the total accounting process. তারা ওই আজকে এত টাকা সেল করলাম, এত টাকা কস্ট, ঠিক আছে এত টাকা প্রফিট করে ফেলছে, ঠিক আছে আমার তো অনেক টাকা ব্যবসা হয়ে গেল, এই পর্যন্তই ক্যালকুলেশনটা থেমে থাকে। এবং they don't even bother about the total accounting process, which is a dangerous point. আমি আমার কেসটা দিতে দেখাবো লাস্টে। Sales performance are treated as the best KPI. শুধুমাত্র সেলস করাটাই এই ইন্ডাস্ট্রির একটা KPI পরিণত হয়েছে। সেলস, আরে বাবা ভালো সেল করে তো এই ছেলেটা, কিন্তু কি সেল করে, ওর প্রফিটেবিলিটি কোথায়। এবং দেখেন যেই আমরা আমরা যেমন আমি লাস্টের পয়েন্টটা আসছে বিসিজি ম্যাট্রিক্স, যে আপনি যদি এটা বোস্টন কনসাল্টিং গ্রুপ, একটা ওয়ার্ল্ড রিনাউন কনসাল্টিং কোম্পানি, কনসাল্টিং ফার্ম অর্গানাইজেশন ইনফ্যাক্ট, সো ওদের একটা ইয়ে আছে যে আপনি কোন জায়গায় প্রফিট করবেন। আপনি গ্রোথ মেকিং প্রোডাক্টে প্রফিট করতে পারেন, লুজ প্রোডাক্টেও প্রফিট করতে পারেন, কিন্তু ডিপেন্ড করে আপনার বিজনেস স্ট্র্যাটেজির উপরে। সো সেই জায়গায়ও দেখা যায় যে আপনার এখানেও কিন্তু আপনি শুধুমাত্র সেলস করবেন, কিসের এগেনস্টে প্রফিট করছেন এর কোনো খোঁজ খবর নেই, আপনি সেলস করে যাচ্ছেন। এরপর আসেন কস্টিং ইজ নট ডাট প্রপারলি বিফোর সেলস। যেহেতু আমি বলেছি আমি আমার কস্ট অফ সেলস জানি না, আমার আমার ক্রেডিট নোট বলেন, আমার কস্ট অফ মানে রিটেইনিং কস্ট, স্টক রিটেইনিং কস্ট, হোয়াটএভার, রিসিভেবলস কস্ট, ব্যাড ডেটস, এগুলো আমি জানি না। সো আলটিমেটলি কি হয়, আমি কিন্তু কস্টিং না করেই সেলস শুরু করে দিলাম। আর সেলস যে আমি করবো, সো এই বিসিজি ম্যাট্রিক্স অনুযায়ী প্রোডাক্ট প্রসপেক্টস যেটা, মানে এইটা অ্যাট অল কনসিডারই করা হয় না, আমি কোন প্রোডাক্টটা সেলস করব এবং কোন প্রোডাক্টটা করব না। নর্মালি একটা রুল অফ থাম হচ্ছে যে এই প্রোডাক্টের সামনে গ্রোথ আছে,
সেই প্রোডাক্টের প্রফিটেবিলিটি যদি কমও হয় সেটা তো সেলসই করা উচিত। কিন্তু আমার মনে হয় না, আমরা যারা হার্ডওয়্যার ইন্ডাস্ট্রির ভেন্ডার আমরা কিন্তু এটা চিন্তা করি যে এই প্রোডাক্টটার সামনে গ্রোথের কি অবস্থা, আমি আজকে সেলস করবো নাকি কম করবো না বেশি করবো। তো এখানে কিছু মানে নর্মাল ম্যাথমেটিক্স আছে যেগুলো করা হয় না। পুয়োর চেক ম্যানেজমেন্ট আমি বহু কোম্পানিতে দেখেছি যাদের অ্যাকাউন্টেন্টদের দুর্বলতাও আছে, চেক ম্যানেজমেন্ট ভেরি পুয়োর, মেনি প্রোডাক্টস আর বিং সোল্ড বিলো দ্য কস্ট প্রাইস, বহু অসংখ্য কোম্পানিতে আমি দেখেছি। আর এম হেলথ ডাজ নট কনসিডার অন ইনকাম স্টেটমেন্ট, কমন প্রবলেম। ব্যাড প্রোডাক্টস আর ট্রান্সফার, ব্যাড প্রোডাক্টস কি করা হয় যে ব্যাড স্টকে ট্রান্সফার করে রেখে দিচ্ছি, কিন্তু আপনি যখন প্রফিটটা দেখছেন আপনার ব্যাড স্টকে দেখা গেলো তার চেয়ে বেশি মাল পড়ে আছে, আলটিমেটলি কিন্তু দ্যাটস এ লস বিকজ ইউ হ্যাভ টু কমপ্লিটলি ডিলিট করে দিতে হবে প্রোডাক্টটা। সো ওই লসটা কিন্তু আমাদের কাউন্টে নেই, আমাদের ব্যাড প্রোডাক্ট সহকারে আমরা পৌঁছে রেখে দিচ্ছি। ব্যাক রিকনসিলিয়েশন ইজ নট ডান প্রপারলি, নো গ্রামার ইজ ফলোড অন ফান্ড ম্যানেজমেন্ট, উইচ ইজ অ্যানাদার অ্যাবনর্মাল পয়েন্ট। ফান্ড ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি আমি যেই কাস্টমার একটু বেশি প্রেশার দেয় তারা টাকা, মানে সরি, যেই ভেন্ডার একটু বেশি প্রেশার দেয় বা সাপ্লায়ার তাকে একটু টাকা বেশি দিই, এইটা তো আসলে কোনো গ্রামার হইতে পারে না। আপনার জন্য ফান্ড ম্যানেজমেন্টের নিজস্ব পলিসি থাকা উচিত। আমি ম্যাক্সিমাম কোম্পানিতে দেখেছি এই পলিসিতে সামান্য ঝামেলা আছে এবং তাদের বেসিক্যালি কোনো গ্রামার অনুযায়ী সেই জিনিসগুলো হচ্ছে না। পরের পয়েন্টে যদি আসি, ইয়ারলি এক্সপেন্সেস আর নট কনসিডার ইন দ্য মান্থলি ইনকাম স্টেটমেন্ট, মান্থলি ইনকাম স্টেটমেন্ট, উইকলি ইনকাম স্টেটমেন্ট অথবা ডেইলি ইনকাম স্টেটমেন্ট দেখে আমরা হ্যাপি হই, কিন্তু ইয়ারলি এক্সপেন্সেস যেগুলো নাকি কমন কস্ট সেগুলো আমরা কখনোই কনসিডার করি না। আমাদের কেস স্টাডিতে এই জিনিসটা আসবে, আর্নড রেভিনিউ নট কনসিডার অ্যাজ প্রফিট, যেটা আপনি এখনো প্রফিট করেননি, রেভিনিউ রিয়েলাইজই করেননি, সেটাও কিন্তু প্রফিট হিসাবে কাউন্ট করে ফেলা হয়। অ্যাকাউন্টিং জার্নালস আর নট ডান অন টাইম বিকজ ওনার্স রিলাই অন হাইলি অন ট্রেডিং পার্ট। আমি আমাদের একটা ছোট সফটওয়্যার আছে, আমি নামগুলো বলছি না, মানে জাস্ট প্রফেশনাল কারণে, সেই সফটওয়্যারের বেসিক্যালি ইউজার হচ্ছে স্মল অ্যান্ড মিড লেভেল, মিড লেভেলও বলবো না, একদম স্মল লেভেল। এবং আমার 95% ক্লায়েন্ট ওই সফটওয়্যারের তারা অ্যাকাউন্টিং পোর্শন ইউজই করে না, শুধু ট্রেডিং পার্ট ইউজ করে, অ্যান্ড উইচ ইজ নর্মাল এই ইন্ডাস্ট্রির জন্য বিকজ দে ডোন্ট ইভেন বদার। আমি অনেক মালিকের সাথে কথা বলি, ভাই কি দরকার, ভাই আমি তো এখান থেকেই বুঝি কি দরকার, একটু পরে আমরা দেখবো অ্যাকচুয়ালি কি জন্য দরকার। এমনও কোম্পানি আছে যাদের নাকি ক্রেডিট নোটস ইস্যু করা হয় বাট রিফ্লেক্ট করা হয় না ওই টেনিওরের মধ্যে। সো আপনি ক্রেডিট নোট পেলেন যেই পারচেসটার কারণে, আপনি সেইটার কস্টে কিন্তু এটা ধরেনি নাই, ক্রেডিট নোটের টাকা আসছে আরেকটার সাথে, অ্যান্ড দ্যাটস এ মিসম্যাচ। আপনি কিন্তু আলটিমেটলি আপনার প্রফিট বুঝতে পারছেন না এবং কোনোটাতে লস করছেন কোনোটাতে প্রফিট করছেন, নো ওয়ে আপনি ফাইন্ড আউট করতে পারবেন না। অনেক কোম্পানিতে আমরা দেখেছি দেয়ার ইজ এ গ্যাপ ইন ইনকাম স্টেটমেন্ট, ট্রায়াল ব্যালেন্স, অ্যান্ড সেই গ্যাপ রেখে এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টস অর ব্যালেন্স শিট তৈরি করা হচ্ছে দিনের পর দিন। সো ট্রায়াল ব্যালেন্সে যদি গ্যাপ থাকে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ইনকাম স্টেটমেন্টে যা দেখবেন ওটা ভুল দেখবেন। এই ধরনের সিনারিও বহু বহু কোম্পানিতে আছে। সো কি করা উচিত স্মল কোম্পানিজের জন্য, কি করা উচিত আমরা যদি আসি, বেসিক্যালি টু এনশিওর যারা অটোমেটেড তাদের জন্য এনশিওর করতে হবে, মালিকদেরকেই করতে হবে যে অল ডেটা আর এন্টার ইন টু দ্য সিস্টেম প্রপারলি। আর যারা সফটওয়্যার ইউজ করছেন না তাদের জন্য অবশ্যই ইউ হ্যাভ টু হ্যাভ এ ম্যানুয়াল প্রসেস এবং রিটেন প্রসেস ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওই প্রসেস অনুযায়ী আপনাদেরকে কাজগুলো করতে হবে যদি এখান থেকে বের হতে চাই আমরা। আচ্ছা, দের ইজ নো ডিসক্রেপেন্সিস অর অ্যানোম্যালি উইথ দ্য টোটাল ফাইন্যান্সিয়াল পজিশন অর উইথ দ্য ট্রেডিং ট্রানজাকশনাল অ্যাকাউন্ট, মানে কোনো ডিসক্রেপেন্সিস থাকতে পারবে না আপনার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট অথবা ট্রেডিং, মানে ট্রেডিং বিজনেসের সাথে। এনশিওর দ্যাট দ্য রেগুলারলি আই মিন দ্য কারেক্ট ট্রানজাকশন অথবা যেগুলো নাকি নর্মাল মিস্টেক্স হয় সেগুলোকে ঠিক করা দরকার, সেগুলো ঠিক করা হচ্ছে, এটা ইউ হ্যাভ টু এনশিওর দ্যাট। নেক্সট পয়েন্ট হচ্ছে স্টক কন্ট্রোল করতে হবে, স্টক অ্যাকাউন্ট কন্ট্রোল করতে হবে এবং রিকনসিলিয়েশন করতে হবে মান্থ এন্ডে, এটা ম্যান্ডেটরি ফরজ, সেই জিনিসটা আমরা করি না ঠিক মতন। আচ্ছা, মেনটেন দ্য অডিট অফ চেকস এবং কোন চেক অনার হচ্ছে ডিসঅনার হচ্ছে এগুলো কমন প্রবলেমস, সেগুলো সলভ করতে হবে ডেফিনেটলি প্রপার অ্যাকাউন্টিং এর মাধ্যমে। তারপরে এনশিওর দ্যাট টোটাল রিসিভেবলস এন্ড পেয়েবলস আর এক্স্যাক্টলি রিফ্লেক্টিং ইন ইউর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেম, অনেক জায়গায় এক্স্যাক্টলি রিফ্লেক্টিং হয় না। প্রভিশন বলে একটা কথা, ডেটস এর প্রভিশন, আমরা অনেকে জানি, আমরা যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছি আমরা জানি, কিন্তু জীবনে আমি খুব কম কোম্পানিতেই দেখেছি যারা প্রভিশনটা করা হয়। আবারও কিন্তু আমি বলছি যারা করছেন তারা হয়তো খুব ভালো পজিশনে আছেন, বাট আমি কিন্তু এখানে আলাপ করছি আপামর প্রবলেমস অফ দ্য কোম্পানিজ, মানে যেটা অ্যাভারেজ, আমি অ্যাভারেজ বা অ্যাবাভ অ্যাভারেজ এই প্রবলেমসগুলোকে আমি দেখেছি। মেনটেন দ্য রিপ্লেসমেন্ট অ্যান্ড ওয়ারেন্টি অ্যালং উইথ বাফার স্টক ভেরি স্পেসিফিক্যালি করতেই হবে। এমআইএস রিপোর্টে আমরা যেটা দেখি মেক শিওর করতে হবে যে সেটাই অ্যাকচুয়ালি এক্সাক্ট আউটপুট দিচ্ছে। শুড এক্সামাইন অল দ্য ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন উইথ প্রফেশনাল ওভারভিউ, ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রফেশনাল ওভারভিউ। কেন বললাম, বিকজ অ্যাকাউন্টিংয়ে আমরা আসলে অ্যাকাউন্টেন্টদেরকে কেন জানি সবচেয়ে অবহেলিত ডিসিপ্লিন বলে মনে করি, বাট অ্যাকাউন্টেন্টই পারে কিন্তু একটা কোম্পানিকে রিয়েল ফোরকাস্টিং দিতে। আপনি দেখবেন
সমস্ত সেলসের এমপ্লয়িজদের পিছনে টাকা ইনভেস্ট করলাম অ্যাকাউন্ট থেকে ওই একটা সবচেয়ে লো এন্ডের যে সে খোঁজ খবর নাই। এখন একজন অ্যাকাউন্টেন্টই কিন্তু আপনাকে রিয়েল ইনফরমেশন দিতে পারে। সো প্রফেশনাল ওভারভিউ থেকে আপনাকে প্রফিট অ্যান্ড লস এবং আপনার কোম্পানি স্টেটমেন্টগুলোকে চেক করতে হবে। শুড চেক স্টক রিপোর্ট, স্টক মুভমেন্ট, স্টক ইভ্যালুয়েশন, স্টক এজিং ইন এভরি মান্থ। ক্যাশ ইন হ্যান্ড, ব্যাংক রিকনসিলিয়েশন দরকার এবং টোটাল অ্যাসেটের একটা ইনভেন্টরি যেটা নাকি আপনার ডেপ্রিসিয়েশন সহকারে থাকবে সেটাও ক্যালকুলেট করতে হবে। একটু আগে যেটা বলছিলাম রেশিও অ্যানালাইসিস করতে হবে এবং নেক্সট ইয়ারের ফাইন্যান্সিয়াল ইয়ারের প্রজেকশন থাকতে হবে আপনার প্রফিটেবিলিটি বা কোন জায়গায় যাচ্ছেন। অ্যান্ড ডেফিনেটলি শুড কনসিডার দ্য আরএমএ হেলথ। সেই সাথে ব্যাড ডেট পজিশন, ইম্পোর্ট কমার্শিয়ালের পারফেক্ট এফিসিয়েন্সি, কস্ট মিনিমাইজ করে অপারেটিং কস্টের কস্ট কমিয়ে অপারেটিং এক্সপেন্স কমিয়ে রেভিনিউ বাড়ানোর যে টেন্ডেন্সি সেটা করতে হবে এবং কনসিডার আনসার্টেনিটি অফ ইনকাম স্টেটমেন্ট। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে অবশ্যই একটা প্রপার স্টেটমেন্ট বানাতে হবে যেটা নাকি আপনি সাবমিট করতে পারবেন। অ্যান্ড লাস্টলি আমি বলবো যে এই করার মধ্যে একটা প্রথম ব্যাপার, যদি প্রয়োজন হয় প্লিজ অ্যাপয়েন্ট ওয়ান প্রফেশনাল কনসালটেন্ট যদি ফুল টাইম নাও নিতে পারেন। এই ক্ষেত্রে উনি আপনাকে যে গাইডলাইনটা দিবে, আপনি অ্যাজ এ মালিক বা এন্টারপ্রেনার আপনার পক্ষে আসলে সম্ভব না এই ফিগার্স নিয়ে এইভাবে কাজ করা। সো দেয়ার আর সাম ইস্যুস, আমি আসছি এখন আমরা একটা কেস স্টাডিতে ঢুকছি। দেখেন আমরা একটু মনোযোগ দিই এই কোম্পানিটার। আচ্ছা এটা একটা এবিসি কোম্পানি লিমিটেড, আমি একটা ডামি কোম্পানি দেখাচ্ছি। দেখেন এই কোম্পানির রেভিনিউ, কস্ট অফ সেলস করে গ্রস প্রফিট, এক্সপেন্ডিচার মাইনাস করলাম, এই যে 9 লাখ টাকা এটা হচ্ছে তার নেট প্রফিট। এটা হচ্ছে কোম্পানির অ্যাপারেন্ট পজিশন 31st December। এর পুরোপুরি ডামি কোম্পানি কিন্তু, আবার কেউ কারো কোম্পানির সাথে মিলায়েন না, এটা একদমই ডামি কোম্পানি। সো 9 লাখ টাকা প্রফিট দেখাচ্ছিল প্রথমে, এই তার ব্যালেন্স শিট। সো ব্যালেন্স শিটে বেসিক্যালি 18 নম্বর পয়েন্টটা, দ্যাট ইজ এই ট্রান্সফার হয়েছে এটা ব্যালেন্স শিটে এবং এই টাকাটা এই জায়গাটায় আছে। সো এই কোম্পানির প্রফিট এই মুহূর্তে 9 লাখ টাকা। এই পর্যন্ত যদি আমরা ঠিক থাকি তার মানে কোম্পানিটা মোটামুটি প্রফিটেবল আমি ধরে নিলাম। আসেন এবার রেশিও অ্যানালাইসিসে নামি। আচ্ছা তার আগে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখি। 15, 16, 17 কোম্পানি ওয়াজ প্রফিটেবল, এক্সপেন্স একটু একটু বেড়েছে, স্টকের টার্নওভার, স্টক ভ্যালুয়েশন বেড়েছে, নেট প্রফিট একটু কমেছে, তারপরে এমন কোনো বড় ব্যাপার না, কিন্তু নেট প্রফিট হালকা কমেছে হতেই পারে। আচ্ছা এবারে আসেন এইটার এক্সপেন্সের যে নেট সেলস এর অবস্থা, অনেকই বেড়েছে নেট সেলস এবং কোন কোন খাতে প্রফিট হচ্ছে, এক্সপেন্সেস হচ্ছে সেটাও আমরা ডিফাইন করে দিচ্ছি। সো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অনুযায়ী দ্য কোম্পানি ইজ রানিং ফাইন। এবারে আসেন এই কোম্পানির গ্রস প্রফিট মার্জিন অ্যাকচুয়ালি 5%। ওই ক্যালকুলেশনটা মিলালে আপনারা এটাই পাবেন। আমি এই এই স্ক্রিন নোটটা আমি দিয়ে দিবো, আপনারা গিয়ে বাসা চেক করতে পারেন। 5% গ্রস প্রফিটে রান করছে এই কোম্পানি, উইচ ইজ গুড। অ্যান্ড অপারেটিং এক্সপেন্সেস 4.1%, উইচ ইজ রিজনেবল, 4.11। আচ্ছা নেট প্রফিট অ্যাকচুয়ালি 0.88% এই কোম্পানিটার, উইচ ইজ অলসো সো সো। আচ্ছা প্রফিট তো আছে, লসে তো যায় না, তাই না, চলে আর কি, মানে কোন রকম 1% এর নিচে অবশ্য নেট প্রফিট। আচ্ছা কারেন্ট রেশিও, কুইক রেশিও, এগুলো বেসিক্যালি কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস, এটা মিন করছে। দেখেন আমি খুব শর্টকাটে বলছি যে ইট ইন্ডিকেটস দ্যাট কোম্পানি ইজ এবল টু পে অল দ্য কারেন্ট লাইবিলিটিস, দ্যাট ইজ আপনার এই মুহূর্তে যদি কোম্পানি বন্ধও হয় আপনার অ্যাসেট দিয়ে আপনি কারেন্ট লাইবিলিটিস মিট আপ করতে পারবেন, মানে দেনা সব শোধ করতে পারবেন, সেগুলো ঠিক আছে। যদিও আমরা বলছি যে কুইক অ্যাসেট রেশিও 0.76, যেটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে 1.2 অর প্লাস মাইনাস 1% 0.1% ইকুয়াল, মানে এদিক ওদিক হতে পারে, বাট 1.2 স্ট্যান্ডার্ড। ডেট টু অ্যাসেট রেশিও 52% এই কোম্পানির, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কিন্তু 20%, এটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। কিন্তু এটা দেখেও তবু মোটামুটি হ্যাঁ ঠিক আছে, ডেট টু অ্যাসেট খারাপ, তারপরে চলে আর কি, ঠিক আছে আগালাম। রিটার্ন অন অ্যাসেট 3.81%, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড 10%, একটু ডেঞ্জারাস কিন্তু এটা, রিটার্ন অন অ্যাসেটের অবস্থা খারাপ। এবার আসেন ইনভেন্টরি টার্নওভার, এই কোম্পানিটা 12.41, আমি আসলে এগুলোর ডিটেলসে যাব না বিকজ এটা গেলে অনেক অ্যাকাউন্টিং এর ব্যাখ্যার প্রয়োজন আছে। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড 30, ইনভেন্টরি টার্নওভার ইন ডেজ 29.41 ডেজ, এটা ইনভেন্টরি টার্নওভার হচ্ছে। পেয়েবল টার্নওভার হচ্ছে 7.8 এবং পেয়েবল টার্নওভার ডেজ ইজ 46.79 ডেজ, দ্যাট ইজ আপনার অ্যাকচুয়ালি আপনি পেয়েবল উঠাচ্ছেন 47 দিনে, উইচ ইজ বিগ। আচ্ছা এনিওয়ে আমি এগুলোতে যাচ্ছি না। অপারেটিং সাইকেল 57.41% এবং অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, অ্যাকাউন্টস পেয়েবল টার্ন, উইচ ইজ মোর অর লেস ওকে। আচ্ছা এইবারে আসেন প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে, এই কোম্পানিটা যখন অ্যাকাউন্টিংটা করলো ওই যে 9 লাখ টাকা প্রফিট দেখেছিলাম না, কি কি জিনিস কনসিডার করে নেয় দেখেন। মিসিং ডেটা, লিগাল এক্সপেন্স 2 লাখ টাকা লিগাল এক্সপেন্স দিবে বছর শেষে, এটা কনসিডার করে নেয়। নাম্বার 2, আরএমএ হেলথ অ্যানালাইসিস করা হয় নাই, 11,50,000 টাকা আরএমএ থেকে তার লস ছিল, এটি তো ডামি সিচুয়েশন, আমি ঘটনাগুলো এরকমই ঘটে আমার এক্সপিরিয়েন্সও তাই বলে। আর এম এ প্রভিশন করার কথা 1.5% অফ দ্য টোটাল টার্ন ওভার, উইচ ইজ রেকমেন্ডেড, আর এম এ থেকে লস হতে পারে, প্রফিট করে তো ভালো, প্রভিশন তো আপনার কেউ টাকা নিয়ে যাচ্ছেন, আপনি প্রভিশন করছেন, সেটা করা হয়নি।
ডেপ্রিসিয়েশন 16,50,720 টাকা ডেপ্রিসিয়েশন আসবে এই কোম্পানিটার, সেটা কাউন্ট করা হয়নি। ব্যাড স্টকে মাল পড়ে আছে 13,85,000 টাকার, খোঁজ খবর নাই। রিসিভেবলস অ্যাকচুয়ালি ব্যাড ডেট হবে 35%, এবং এই 35% কেন বলছি, এত রিসিভেবলস তো ব্যাড ডেট হওয়ার কথা না, হবে বিকজ এই কোম্পানিটার কোনো কাগজপত্রই নাই, যদি কেস কোর্টে যায় একটাও ধোপে টিকবে না, বিকজ ওরা জানেও না যে মিনিমাম এই পেপারসগুলো আমার কোর্টের জন্য দরকার। রিসিভেবল 35% উইচ ইজ 27,44,000 টাকা মানে ব্যাড ডেটস। আচ্ছা রিবেট রিসিভেবলস, এটা অবশ্য পজিটিভ, 4,00,000 টাকা রিবেট তারা পাবে, যেটা কিন্তু তারা ব্যালেন্স শিটে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এখনো আনেনি, তাহলে এটা পজিটিভ সাইডে যাবে, ডেফিনেটলি রেভিনিউ বাড়বে। আর এক্সপেন্সেস বাকি আছে হলো স্যালারি পেবলস ধরেন 2,20,000 টাকা, আর ব্যাংক চার্জেস 37,000 টাকা। সো মোটামুটি এই হলো গিয়ে টোটাল কস্ট। দেখেন এই আর এম লিগাল এক্সপেন্স, আর এম হেলথ, এগুলো সব হলো পজিটিভ, এগুলো আরও মাইনাস হবে আর কি প্রফিট থেকে, আর রেভিনিউ এটা বাড়বে। এই পিকচারটা যখন আমি বাড়ালাম তখন বেসিক্যালি ওই কোম্পানিটার প্রফিট দেখেন মাইনাস 60,87,000 টাকা, মানে প্রায় 61,00,000 টাকা লস, which we started at 9,00,000 profit, you remember, right? আমরা দেখেছিলাম 9,00,000 profit করছে এই কোম্পানিটা। যখন আমি কনসিডার করলাম এই ফ্যাক্টরসগুলো তখন দেখলাম 61,00,000 টাকা লস করেছে, এবং ব্যালেন্স শিট পজিশন দেখেন, ব্যালেন্স শিট পজিশন ইজ ওকে বিকজ এখানে কিছু আসা যাওয়া হচ্ছে না। সো কোথায় 9,00,000 profit আর কোথায় 61,00,000 টাকা লস, জাস্ট ইমাজিন দিস ইজ দ্য ইন্ডাস্ট্রি সিচুয়েশন, এবং যদি আমরা চেক না করি এরকমই ঘটে। সো বিজনেস মডেল, এবার আমরা একটু ফাইনালাইজের দিকে আসছি। বিজনেস মডেল দেখেন, আমরা বিজনেসের যারা কনসালটেন্ট বলেন আর যারা আমরা বিজনেস নিয়ে কাজ করি, একটা জিনিস বলা হয়, ডোন্ট বিকাম জেনারেলিস্ট, অলওয়েজ বিকাম স্পেশালিস্ট। দুঃখজনক হার্ডওয়্যার ইন্ডাস্ট্রির অলমোস্ট এভরি কোম্পানিজ আর নাও জেনারেলিস্ট কোম্পানি। আপনি কি বেচেন ভাই? আমি তো এই মাছটা বেছি। আপনি কি বেচেন? আমি ওই একই মাছই বেছি। সো উই আর অল জেনারেলিস্ট। সো আপনাকে চিন্তা করতে হবে জিওগ্রাফি, ভার্টিক্যাল মার্কেট, হরাইজন্টাল মার্কেট, কোম্পানি সাইজ অ্যান্ড টেকনোলজি, এই পাঁচটা জিনিসের উপর বেস করে আপনার আপনার বেসিক্যালি এসটিপি অ্যানালিসিস বলা হয়, সেগমেন্টিং করতে হবে মার্কেটকে, যে কোন মার্কেটে আপনি ব্যবসা করবেন। আমি ওগুলোতে ডিটেলে যাচ্ছি না বিকজ এখন সময় কভার করবে না, এবং টার্গেট করতে হবে আপনাকে ওই মার্কেটে আপনি কিভাবে ব্যবসা করবেন। এবং টার্গেট করার আগে কিন্তু অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে আপনার কোম্পানির স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেট উইল মে নট বি ইকুয়াল টু ভাইয়ের কোম্পানির স্ট্রেংথ উইকনেস। সো সব যে একরকম হবে তা না, আপনার কোম্পানিতে 9 লোক, ওনার কোম্পানিতে 9 লোক। সো যদি মনে করেন দুটো কোম্পানি তো সেম স্ট্রেংথ, ভুল। একটা সোয়াট অ্যানালিসিস করা হয়, সেই জিনিসটার থেকে আমরা স্ট্র্যাটেজিগুলো বের করি এবং যেটা আপনাকে করতে হবে। এবং লাস্টলি পজিশনিং করতে হবে, আপনার অফারিংসগুলোকে প্রপারলি পজিশনিং করতে হবে, যে দেখো এই জিনিসে আমি বিক্রি করি এবং অন্য দেখছে এই কারণে আমি ইউনিক। সো বিকাম স্পেশালিস্ট। দেখেন এখানে আসলে গ্রাফটা দেখা যাচ্ছে না, এটা বলা হয় এরকম, প্রথমে সোয়াট অ্যানালিসিস করবেন, একটা পিরামিড, বেসিক্যালি এটা একটা পিরামিড। সোয়াট অ্যানালিসিস করবেন, সেখান থেকে কনফ্রন্টেশন ম্যাট্রিক্স বলা হয়, এটা হচ্ছে আপনার সোয়াট অ্যানালিসিস থেকে স্ট্র্যাটেজি বিল্ড আপের জন্য একটা ম্যাথমেটিক্স, ইটস এ ম্যাথ। এই ম্যাথসটা যদি করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কি কি ধরনের স্ট্র্যাটেজি আপনার কোম্পানির জন্য নেওয়া উচিত, এবং লাস্টলি সেইটা অনুযায়ী আপনাকে অ্যাকশন প্ল্যান বানাতে হবে। অ্যাকশন প্ল্যান হচ্ছে আগামী 1 বছরের জন্য কোন মাসে কি কি কাজ করবেন, বা 2 বছরের জন্য, সেটা আমরা বলি ওটাকে অ্যাকশন প্ল্যান। সো এই জিনিসটা অবশ্য অবশ্যই করতে হবে। অ্যান্ড এইটার সাথে স্ট্র্যাটেজি টু অ্যাকশন প্ল্যান পর্যন্ত যাওয়ার জন্য আপনার দরকার বাজেট, এবং অ্যাক্টিভিটিসগুলোকে ফাইনালাইজ করতে হবে, রিসোর্স ফাইনালাইজ করতে হবে, এবং টাইমিং ফাইনালাইজ করতে হবে। অমুক ভাই অমুক সময় এই কাজটা করছে, আমারও এই কাজটা করতেই হবে, এটা যদি মনে করেন ইওর কোম্পানি উইল নট বি প্রফিটেবল। আপনার কোম্পানির নেচার আপনার মতন, সো আপনারটা আপনার মতনই কন্ট্রোল করতে হবে। সো এই চারটা জিনিস এখানে দরকার স্ট্র্যাটেজি থেকে অ্যাকশন প্ল্যানে যাওয়ার জন্য। আচ্ছা সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি খুব স্মলি কভার করবো, এখনকার দিনে কর্পোরেট ওয়ার্ল্ডও সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাকসেপ্ট করে। সো সার্টেন লেভেল অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং দরকার, আমি হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিতে এখন অনেক অভাব দেখি এটার, মানে কর্পোরেট হ্যাভ অলরেডি এমব্রেস দ্যাট, এবং ইমেল ক্যাম্পেইন বা ইমেল মার্কেটিং ডেফিনেটলি করা যেতেই পারে। আর সাম আদার ইম্পর্টেন্ট থিংস, যেমন আমি একটা টেন্টেটিভ দেখেছি ট্রেডেবলস, আপনি ধরেন একটা স্পেশালাইজ কোম্পানি হতে চান, আপনি জেনারেলিস্ট হবেন না, কি কি বলতে পারেন ভাই, আপনার কি আছে? আপনিও তো ভাই প্রসেসর বেচেন, আরেকজনও তো প্রসেসর বেচেন। দেখেন আপনি বলতে পারেন ইয়েস আই হ্যাভ বেটার সার্ভিস, তারপরে বলতে পারেন আই হ্যাভ আপগ্রেডেশন অফার, তুমি এখন যদি এই প্রসেসর কেন, আমি কালকে তোমাকে এইটা আপগ্রেড করলে আমি তোমাকে এত পার্সেন্ট ডিসকাউন্ট দিব। আপনি বলতে পারেন ডেলিভারেবলস, আমার ডেলিভারেবলস বেটার দেন আদার্স। আপনি বলতে পারেন আমি লো কস্টে ম্যান আওয়ার্স দেই ফর পেইড সার্ভিসেস, মানে যেগুলো নাকি পেইড সার্ভিস সেগুলোর জন্য আমার যে ম্যান আওয়ার রেট সেটা অন্যদের চেয়ে কম। আপনি বলতে পারেন আমি লো কস্ট পার্টনারশিপ করি, যেমন আমি এক্সচেঞ্জ অফার করি, ফর এক্সাম্পল এটা পার্টনারশিপ। আপনি বলতে পারেন আমার মেইনটেনেন্স সার্ভিস আমি দিয়ে থাকি, অন্য কোম্পানি দেয় না। আপনি বলতে পারেন আমার কনসাল্টিং সার্ভিস আমি দেই,
তোমার বাড়িতে গিয়ে কি কি করতে হবে আমি বলে দিব, আপনি বলতে পারেন আমি ফ্রি ট্রেনিং দিই, এন্ড দিজ আর ইউর ট্রেডেবলস, আপনি এগুলো দিয়ে কিন্তু আপনাকে স্পেশালাইজ করার চেষ্টা করছেন। And some experience, actually, I may bolbo, so use your experience. Try to know what the earlier colleagues have already done, and do not try to reinvent the wheel. Eta bola hoy ekdom eta bible of marketing. Arekjon jeta ta angule hat puriyeche apni ota arekbar korar chesta koren na, ebong define your value proposition. Dekhen bold kora ache, value proposition means apni ki offer korchen seita apnar customer ke ekdom properly specifically bolte hobe. এবং আমরা মার্কেটিং এর ভাষায় বলি ইউএসপি, ইউনিক সেলিং প্রপোজিশন। সো আপনার ইউএসপি আপনার একদম ডিফাইন থাকতে হবে যে আমি এটাই বেচি এবং এই কারণে আমি ইউনিক এবং তুমি আমার কাছ থেকে এই জন্য কিনবা, মারামারি করে বা আরেকজনের সঙ্গে কম্পিট করে আসল লাভ নেই। অ্যান্ড ডু নট স্পেয়ার এ সিঙ্গেল মানি উইদাউট এ প্ল্যান। শুরুতেই বলেছিলাম বিজনেস প্ল্যান ছাড়া একটা মানিও যদি আপনারা স্পেন্ড করেন সো আলটিমেটলি ইউ আর লুজিং। এবং আমি মনে করি যে স্টাডি দরকার, অ্যাকচুয়ালি স্টাডি হার্ড। ওই যে একটা কথাই আছে যে আইটি ইন্ডাস্ট্রিতে যেই পরিমাণ জিনিস প্রতি 24 ঘন্টা আবিষ্কার হচ্ছে আপনার 36 ঘন্টা লাগবে সেই জিনিসগুলো সম্বন্ধে জানতে। 24 ঘন্টায় যেটা আবিষ্কার হয় 36 ঘন্টা লেখাপড়া করতে হবে। সো কিছুটা স্টাডি করতে হবে এবং আমি মনে করি 3-6 মান্থস দরকার ফর অ্যান আইসিটি এন্টারপ্রেনার ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু বিকাম। লাস্টলি আমি শেষ করবো সিনিউজের আইসিটি এন্টারপ্রেনারশিপ একটা ফোরাম আছে, আমি এটাতে কোনো অ্যাডিশনাল কিছু বলবো না। আমরা চেষ্টা করছি সিনিউজ থেকে একটা আইসিটি এন্টারপ্রেনারশিপ ফোরাম, কিছু ট্রেনিং, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং গভর্নমেন্টের সাথে কিছু লিঙ্ক লবিং প্রোগ্রামের জন্য। আর প্রিপেয়ারিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ট্রেনিং কার্ডগুলো আমাদের একটা ওয়ান অফ দ্য অবজেক্টিভ কম্পিটেন্সি অফ দ্য ইয়াং টেকনোলজি এন্টারপ্রেনার, ক্যারিং সাম রিসার্চ অন দ্যাট। এবং ফাইনালি বেসিক্যালি ফাংশনাল এরিয়া হচ্ছে এডুকেশন, ট্রেনিং, লিঙ্কেজ ক্রিয়েশন, পলিসি লবিং, এক্সপোজার, মনিটরিং, মেন্টরিং, দিস টাইপ অফ থিংস। আর রেকমেন্ডেশন যদি আমি বলি, আমার এই টোটাল সময়টা রেকমেন্ডেশন, যদিও এটা এখানে আমি বলতে চাচ্ছি না, রেকমেন্ডেশন আপনারা দিবেন, আমি শুধু প্রবলেম স্টেটমেন্ট মেনশন করলাম। আমার দৃষ্টিতে সোফার মনে হয় যে তিনটা রেকমেন্ডেশন করা যেতেই পারে। আমি বলবো না রেস্ট্রিকশনস অফ দ্য নিউ ভেন্ডার্স আসবে না, এরকম কোনো কথা নাই, আসবে, নতুন এক্সপিরিয়েন্স, নতুন এন্ট্রেন্স আসবে, বাট কন্ট্রোল করতে হবে। কিভাবে কন্ট্রোল করবেন, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং অফ দ্য জার্নি। আজকে আমরা বললাম কন্ট্রোল করার অনেক রাস্তা আছে, আপনারা ইন্ডিয়া নেপালকে এক্সাম্পল দেখিয়ে লাভ নাই, বাংলাদেশের প্রবলেম বাংলাদেশের মতো, আমাদেরকে আমাদের কাজাতে আগাতে হবে। আমাদের বিসিএস আছে, সমিতি আছে এবং আরো অন্যান্য অ্যাসোসিয়েশন আছে, উই হ্যাভ টু কন্ট্রোল। তাদেরকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম দিতে হবে যে দেখো এই ইন্ডাস্ট্রিতে আসলে বিশাল ব্যবসা করে ফাটায় ফেলবা, ভুলে যাও। সো এই ধরনের একটা ইমেজ তৈরি করা দরকার। সেকেন্ড থিং হলো ইন্টার কম্পিটিটার্স রাইভালরি, বোথ ইন অল অল অ্যাসপেক্টস, ট্রেডার্স, রিসেলার্স, সকল ক্ষেত্রে ইম্পোর্টার্স, রাইভালরি কমাইতে হবে। এবং লাস্টলি বার্গেনিং পাওয়ার অফ দ্য সাপ্লায়ার্স বাড়াতে হবে, এটার কোনো বিকল্প নাই। আর মাইক্রো লেভেলে যদি বলেন, আপনাদের প্রসেস ইম্প্রুভ করতে হবে, রেগুলার হেলথ চেকিং অফ দ্য কোম্পানি ইজ এ মাস্ট, সেটা আপনি নিজে করতে পারলে খুব ভালো, অথবা প্রফেশনাল কনসালটেন্টের সময় হায়ার করে হলেও করতে হবে। সামটাইমস টার্গেটিং অ্যান্ড পজিশনিং, মানে একদম স্পেসিফিক টার্গেটিং অ্যান্ড পজিশনিং করতে হবে, সেগমেন্টিং, টার্গেটিং, পজিশনিং। অ্যান্ড লাস্টলি ভ্যালু প্রপোজিশন ইজ এ ম্যান্ডেটরি থিং, যে আপনি যেটা বলতে চাচ্ছেন মানে আপনার ইউনিক অফারিংসটা পারফেক্ট আছে কিনা। অ্যান্ড লাস্ট, এখানে দেখা যাচ্ছে না, ম্যানেজমেন্ট ট্রেনিং। আমি রেকমেন্ড করব যে আমরা যারা এন্টারপ্রেনার, আমরা যারা উদ্যোক্তা, আমরা কিন্তু ম্যাক্সিমামই লেখাপড়াটা আমার জন্য যদি ইম্পর্টেন্টই হইতো আমি তো উদ্যোক্তা হইতাম না, আমি চাকরিজীবী হইতাম। সো লেখাপড়া ডাজেন্ট ম্যাটার, কোনো ফ্যাক্টরি না। কিন্তু এন্টারপ্রেনার হইতে গেলে কিছু জিনিসকে আপনার নিজের গরজে আপডেট করে নিতে হবে। সো ম্যানেজমেন্ট ট্রেনিংটা ওই কারণে ইম্পর্টেন্ট। সো কি করে আসছেন, ফরগেট অ্যাবাউট দ্যাট, এখন কি করতে হবে যদি সাস্টেনেবল মডেলে আসতে চান, সেটাই ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ জনাব রাশেদ কামাল। আমি নিশ্চিত যে আমরা এই ইনফরমেটিভ প্রেজেন্টেশন থেকে অনেক কিছু জানতে পেরেছি এবং অনেক কোশ্চেন আমাদের মনে এসেছে। এখন আমরা প্যানেলিস্টদের কাছে চলে যাব, প্যানেল ডিসকাশন। প্রথমে আমি আমন্ত্রণ জানাবো জনাব মোস্তফা শামসুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর ফ্লোরা লিমিটেড, তার আলোচনার জন্য। আপনি ও জায়গাতে বসেই তো করতে পারেন, তাই না? ওয়্যারএভার ইউ ফিল কমফোর্টেবল। থ্যাংক ইউ জনাব মোস্তফা শামসুল ইসলাম, এমডি ফ্লোরা লিমিটেড। থ্যাংক ইউ। আসলে থ্যাংক ইউ ভেরি মাচ বিসিএসের প্রেসিডেন্ট এবং সব প্যানেলিস্ট এবং সব সদস্যদেরকে আজকে এত একটা ইম্পর্টেন্ট একটা সিনিয়রে আসার জন্য। না ঠিক আছে, শোনা যাচ্ছে? আই গেস ইটস ওকে। আসলে
You know that আমরা এই ইন্ডাস্ট্রিতে প্রায় 46 years, এপ্রিল মাসে 46 years হলো এই ইন্ডাস্ট্রিতে আছি। Thank you. এবং আছি এটা আপনাদের সাপোর্টে। আপনারা আমাদের কাস্টমার, আপনারা আমাদেরকে সাপোর্ট করেছেন বলে আছি। But একটা very important জিনিস, why 46 years? IT ইন্ডাস্ট্রিতে আমার জানার মধ্যে at least কয়েকশো কোম্পানি বা কয়েক হাজার কোম্পানি হতে পারে ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি যাদেরকে দেখেছি এক সময় খুব স্ট্রং ছিল, আজকে কিন্তু তারা কেউই নাই, অলমোস্ট নাই। বলতে গেলে আসলে দুই তিনটা কোম্পানিকে এখন আমরা দেখি, এইচপি, ডেল, আইবিএম বা লেনোভো বা এইসার বা আর কয়েকটা কোম্পানি। তো হোয়াট হ্যাপেন টু দোজ কোম্পানি? এই এই আজকে যে বিষয়টা বলেছে প্রফিটেবিলিটি, একজন আসলো সে নতুন করে দাম কমাচ্ছে, আরেকজন আসলো সে কমাচ্ছে, আরেকজন আসলো সে কমাচ্ছে, আস্তে আস্তে কিন্তু সবাই কিন্তু শেষ হয়ে গেছে, অলমোস্ট ভ্যানিশ। কিন্তু আপনারা দেখেন কিছু সফটওয়্যার কোম্পানি যদি দেখেন, খেয়াল করে দেখেন, লাইক মাইক্রোসফট, লাইক ওরাকল, স্যাপ বা আরও বেশ বড় বড় কিছু কোম্পানি আছে, ওরা কিন্তু কেউ প্রাইস কমাচ্ছে না। আপনারা দেখেন বছরের পর বছর এদের প্রাইস কিন্তু একটা স্ট্যান্ডার্ড জায়গায় আছে, বিকজ দে মেক প্রফিট। অনেক সফটওয়্যার কোম্পানি আছে যারা এখনো টিকে আছে। ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আমরা এই জায়গাটাতে, আমি রাশিদ ভাইয়ের সঙ্গে একমত যে আমরা আমরা আজকের দিনটা দেখতেছি, আজকে আমি কিনে আজকে কতটা বিক্রি করলাম, এটাই আমার আজকে, আজকে আমি প্রফিট করেছি, হোয়াট এভার আই মেড প্রফিট, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, ডাজেন্ট ম্যাটার, হোয়াট এভার আই মেড প্রফিট। কিন্তু এটার পিছনে কতগুলো জিনিস আমরা আসলে কি খেয়াল করি, ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট, একটা হার্ড ডিস্ক চলে গেলে কত টাকা হার্ড ডিস্কের রিপ্লেসমেন্ট দিতে হবে, হয়তো আমাদের মতো কয়েকজন কোম্পানি আপনাকে রিপ্লেস করে দিচ্ছে, কিন্তু সবসময় কি ইনস্ট্যান্টলি সম্ভব? সম্ভব না। আপনি কি ইনস্ট্যান্টলি সবই কি আমাদের থেকে পাচ্ছেন, না কাস্টমারকে আপনারা ইনস্ট্যান্টলি আপনাদের স্টক থেকে আপনারা কিনে দিচ্ছেন? আমি তো মনে করি বেশিরভাগ ক্ষেত্রে আপনারা আপনাদের হয়তো কিনে কাস্টমারকে স্যাটিসফাই করছেন, ও জিনিসগুলো কিন্তু আসলে কি দেখতে পারেন? একটা মেশিনে আমরা প্রফিট করতে করতে এই জায়গায় যদি চলে যায়, আলটিমেটলি কিন্তু আমরা কেউ টিকবো না। আমরা বাংলাদেশে যেটা সুবিধা হয়েছে, আমরা ক্রেডিট পাচ্ছি, অফুরন্ত ক্রেডিট পাচ্ছি, 10,000 মতন কম্পিউটার ভেন্ডার। আপনি আমাকে একটা দেশ দেখান, সিঙ্গাপুর দেখান, সিঙ্গাপুর তো আমাদের থেকে অনেক বড়, না সরি মানে ইন টার্মস অফ টেকনোলজি বলেন বা কম্পিউটার ইউসেজ, ওদের ওখানে কি 10,000 ভেন্ডার আপনি খুঁজে পাবেন? আপনি যে কোনো একটা দেশে যেয়ে দেখেন, আমরা কিন্তু এটা, যেহেতু এটা ইজি, যেহেতু আমরা বাকি পাচ্ছি, আমরা কিন্তু চলে আসতেছি। এবং সত্যিকারিভাবে ক্রেডিট টার্মসটা এক সময় আমাকে বলতো এই কোম্পানি তো 45 days দেয়, আমি বলছি সম্ভব না। আরেকজন বলে এই কোম্পানি তো 60 days দেয়, সম্ভব না। আজকে সত্যি আমরা যদি অ্যানালাইজ করে থাকি, আমরা এখানে মোটামুটি যারা ক্রেডিট দিয়ে থাকি, আমরা মোটামুটি এখানে সবাই আছে এবং আপনারাও আছেন, আসলে আপনি একটা 14-15%, 16%, 17% ইন্টারেস্ট আপনি প্রোডাক্ট এনে আপনি যদি 30 days ক্রেডিট দেন এবং 30 days-এর উপর ক্রেডিট দেন, আসলে কি ডিস্ট্রিবিউটাররা প্রফিট করতে পারতেছে? আপনারা তো জানেন প্রাইস তো সবাই সবাই মানে প্রাইস তো ডট মানে FOB প্রাইস কি, CIF প্রাইস কি, সবাই আপনারা জানেন, কারণ প্রাইস এখন ওপেন, ইন্টারনেটের যুগ, যে কোনো জায়গা থেকে আপনি ইম্পোর্ট করতে পারেন। কিন্তু আপনারা একবার চিন্তা করে দেখেন, আপনারা যদি ইম্পোর্ট করে আনেন, আপনি প্রোডাক্টটা কস্ট কত পড়ত, আপনি যে কস্ট পড়তো তার থেকে কিন্তু কমে আপনি আমাদের থেকে নিচ্ছেন এবং নিয়ে আরো কমে বিক্রি করতেছেন। এবং শুধু শুধু ইন্ডাস্ট্রিটা কিন্তু আস্তে আস্তে সিক হয়ে যাচ্ছে এবং কিন্তু প্লেয়ার, আপনারা দেখেন আমাদেরও প্লেয়ার এক্স্যাক্টলি, আপনারা যেমন আগে অনেকগুলো বড় বড় কোম্পানি ছিল, আজকে ওরা নাই, ভ্যানিশ হয়ে গেছে। IBM ও কি করছে, ওর জিনিসগুলো আস্তে আস্তে বিক্রি করেছে, কম্পেক কি করছে, HP কে দিয়ে দিচ্ছে, এরকম করে অনেক বড় বড় কোম্পানি একজনকে একজন বিক্রি করে দিচ্ছে। কেন বিক্রি করে দিচ্ছে? বিকজ প্রফিট করতে পারছে।
এবং সত্যি ভাবে আমরা যদি অ্যাকাউন্টিংটা আমরা ওইভাবে দেখি ইট ইজ এ লস বিজনেস এভাবে কিন্তু চলতে পারে না একটা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে প্রফিট করতে হবে আপনি আপনারা যদি খেয়াল করে থাকেন আমি কিন্তু আমার যা প্রাইস সিস্টেমে আমার কিন্তু ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করা আছে ওই প্রাইসে আমরা তো চেষ্টা করলে পারি বিক্রি করতে কিন্তু ওই প্রাইস থেকে অনেক নিচে আপনারা বিক্রি করেন বিকজ আপনাদেরকে ওই ডিসকাউন্টটা দেওয়া হচ্ছে বলে কিন্তু আপনারা এই জিনিসটা মানে কাস্টমার কিন্তু পকেটে টাকা নিয়ে আসছে আপনাদেরকে দিতে কিন্তু আপনারা কমে দিয়ে দিচ্ছেন এক কারণ আপনি না দিলে একজন দিচ্ছে একজন না দিলে একজন দিচ্ছে এই ইন্ডাস্ট্রিতে কিন্তু আলটিমেটলি কিন্তু সিক হয়ে যাবে এবং সত্যি ভাবে একটার পর একটা কোম্পানি যদি বসে যায় তারপর কি হবে একবার চিন্তা করছেন তারপর কি হবে আপনারা যদি আমাদের মানে পাশের রাষ্ট্র দেখেন ওরা কিন্তু প্রিন্সিপালরা কিন্তু ইম্পোর্ট করে প্রিন্সিপালরা কিন্তু ইম্পোর্ট করে তারপরে একটা এমআরপি প্রাইস ফিক্স করে তারপর ডিস্ট্রিবিউশনে দেয় আমাদের সত্যিকার ভাবে আমাদের প্রাইস দেওয়া আছে কিন্তু আমরা কিন্তু আলটিমেটলি সেটা মেনটেন করতে পারতেছি না আমরা যে ডিসকাউন্টটা পাই সেটা থেকে অনেক কমে ওই ওই প্রাইস আমরা ছেড়ে দিচ্ছি আমার আসলে মানে আমার অভিজ্ঞতার থেকে এটা কিন্তু আসলে সিক হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু আসলে একটা ইন্ডাস্ট্রি চলে না আমরা এখন আপনাদেরকে দিতে পারছি কিন্তু কয়দিন দিতে পারবো এখন কিন্তু ব্যাংকিং সেক্টর আপনারা জানেন এখন খুব ডিফিকাল্ট হয়ে গেছে লোন পাওয়া এবং এই ইন্ডাস্ট্রিতে আপনাদেরকে বারবার করে আমি সবসময় একই কথা বলি যে আপনারা প্রফিট করেন আপনারা ওই অল্প টাকা না ইউ ক্যান মেক এ স্ট্যান্ডার্ড প্রফিট অন্যরা সবাই করতেছে আপনারা যে কোনো ইন্ডাস্ট্রি দেখেন কেউ বাকি দেয় না কিন্তু প্রফিট করে আমাদের প্রফিট শুনে সবাই হাসে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি বা গার্মেন্টস কোম্পানি কিন্তু এই ইন্ডাস্ট্রিতে আসছিল মনে করছে অনেক প্রফিট করে দেয় কিন্তু যখন দেখে যে না এটা গার্মেন্টস দিয়ে তো মানে আরো কম্পিটিটিভ এবং প্রফিট বলে কিছুই থাকে না দিয়ে শেষে ওরা চলে গেছে অনেকে বন্ধ করে দিচ্ছে সো এটাই হচ্ছে আমার মেইন কথা আজকে আসলে আমাদেরকে অ্যানালাইজ করতে হবে যে আমি সেল অনেক করতেছি কিন্তু আসলে কি আমার একটা প্রফিট আসতেছি আর নাম্বার টু হচ্ছে আমাদের এই চিন্তাটা ইয়া করতে হবে যে ক্রেডিট টার্মস কেন আমি এতদিন পরে দিব আমরা যখন ইম্পোর্ট করছি আমরা কিন্তু ক্রেডিট পাচ্ছি না আমরা কিন্তু 100% এলসি করে নিয়ে আসতেছি আপ ফ্রন্ট ইন্টারেস্ট দিয়ে কিন্তু আপনাদেরকে দিচ্ছি তাই বলে এটা মানে সত্যি ভাবে আমরা কম্পিটিশনের জন্য দিচ্ছি কিন্তু অন্য কোনো ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা দিতে পারতাম না আপনি কোনো ইন্ডাস্ট্রিতে দেখেন এইভাবে ক্রেডিট একটা এয়ার কন্ডিশন কিনতে চান একটা টিভি কিনতে চান আপনি কেউ একটা টেলিফোন কিনতে চান কোনো ক্রেডিট পাবেন না আপনাকে টাকা দিয়ে নিয়ে আসতে হবে আমাদের একটু চিন্তা আমাদেরকে চেঞ্জ করতে হবে এবং আমরা যদি একত্রে কাজ করি আমরা টিকে থাকবো কিন্তু আমরা যদি একজনকে ওই যেটা বলে লাইব্রেরি আমরা একজনকে একজন আচ্ছা ও কম দিস ওর থেকে আমি কিছু কম দিব আচ্ছা ও কম দিলে পরে আমি কম দিব এটা এন্ড অফ দ্য ডে কমতে কমতে জিনিসটাই তো কমে যাচ্ছে পরে বিক্রি না হলে কি হচ্ছে আপনার স্টকে রয়ে যাচ্ছে এবং আলটিমেটলি কিন্তু আপনারা সবাই অ্যানালাইজ করে দেখেন আপনাদের প্রত্যেকে শোরুম হয়তো আপনারা ইনভেস্ট করেন নাই শোরুমটাতে ইনভেস্ট করছেন প্রচুর জিনিস আছে আপনাকে এই টাকাটা একজনকে দিতে হবে না দিয়ে কতদিন পারবেন না দিলে আস্তে করে বিজনেস স্টপ হয়ে যাবে আজকে এর থেকে হবে ওর থেকে হবে এটা কিন্তু ভালো না আপনাকে প্র্যাকটিস করতে হবে যে খুব একটা প্ল্যানিং যে আমি প্রফিট করব আমি টিকে থাকার জন্য করব আমি আপনাকে ফিউচার ইয়া করতে হবে শুধু আজকের দিন দেখলে হবে না ইউ হ্যাভ টু প্ল্যান যে কোনো বিজনেসে আপনাকে প্ল্যানিং করতে হবে এবং আমি মনে করি যে ওটাই আসলে আপনাদেরকে আমার এতটুকু বলা উচিত না বাট আমি মনে করি যে ইট ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি টিকে থাকতে চান এই বিজনেসে আদারওয়াইজ ইট উইল বি ভেরি ডিফিকাল্ট এমন সময় আসতেছে ইট উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট টু সার্ভাইভ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ জনাব মোস্তফা শামসুল ইসলাম এখন দ্বিতীয় প্যানেলিস্ট আমি আমন্ত্রণ জানাবো জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ম্যানেজিং ডিরেক্টর স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেড জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম সুপ্রিয় ব্যবসায়ী বৃন্দ বন্ধুগণ মঞ্চ প্রবিষ্ট বাংলাদেশ কম্পিউটার সমিতির
সম্মানিত সভাপতি, ইন্ডাস্ট্রি কলিগ, আমার শ্রদ্ধেয় বড় ভাই প্রিন্স ভাই এবং বন্ধু মানুষ রফিক ভাই, আমার বন্ধু মানুষ জনাব রাশেদ কামাল, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ কম্পিউটার সমিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাশেদ কামাল ওনাকে কিন্তু ব্যক্তিগতভাবে আমরা হিজল ভাই বলে জানি আর কি। তো হিজল ভাই সত্যি যেটা দেখালো যে 500+ আইটি হার্ডওয়্যার কোম্পানির উনি সলিউশন প্রোভাইডার, বাই দ্য ওয়ে উনি আমাদেরও সলিউশন প্রোভাইডার স্মার্ট টেকনোলজি। তো ওনার কাছে কিন্তু সবারই মোটামুটি হাড়ির খবর আছে এবং উনি জানেন। তো উনি আজকে খুব চমৎকার একটি উপস্থাপন করেছেন আমাদের, যে প্রবলেমস শর্ট অ্যানালাইসিস করে দেখিয়েছেন আমাদের সুবিধা কি অসুবিধা কি, সুবিধা তো নাই, অসুবিধাগুলো কোথায় কোথায় প্রবলেমস আছে, কোথায় কোথায় আমরা আসলে বিভিন্নভাবে পিছিয়ে আছি, কোন কোন জায়গায় আমাদের অ্যাওয়ারনেসের অভাব আছে। উনি খুব কারেক্টলি কিন্তু পয়েন্ট আউট করছে এবং রাইট কর কিনে উনি ধরলো। তো আমি প্রথমেই সবাইকে রিকোয়েস্ট করবো ওনার জন্য একটা হাততালি দিয়ে ওনাকে অভিনন্দন জানাবো এরকম একটা চমৎকার উপস্থাপনার জন্য। পাশাপাশি যেহেতু বন্ধু মানুষ অনেক কিছুই বলতে পারি, ওনার একটু জরিমানাও হওয়া উচিত, উনি এই কাজটা এত দেরিতে করলো কেন, উনি আরো আগেও করলে পারত, আমরা আরো আগে থেকেই আলোচনাগুলো শুরু করতে পারতাম। উনি অনেকগুলো প্রবলেমস আসলে আইডেন্টিফিকেশন করেছেন, রাইভালরি দেন আমাদের প্রফিট করার যে টেন্ডেন্সি আমি উনি বলছিলেন আর আমিও কিছু কিছু লিখছিলাম পয়েন্টগুলো। আসলে আমাদের হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিতে আসলে আমাদের কম্পিটিশন কিন্তু মেলা, সো কম্পিটিশনটা এমন এক পর্যায়ে গেছে যে আমি একটা গল্প দিয়ে আমার কাছে মনে হয় এক্সাম্পলটা দিতে পারি। যে দুজন বন্ধু রাস্তা দিয়ে হাঁটছে, হঠাৎ আকাশ থেকে একটা ফেরেশতা আসলো, একটা অ্যাঞ্জেল এসে বললো যে তোমরা তো দুজন বন্ধু, একজন যেটা চাইবে অপরজন তার ডাবল পাবে, এখন তোমরা ডিসাইড করো কে কি চাবে। তো বন্ধু তো একসাথে করছে, একই ব্যবসা করছে, তো চিন্তা করলো যে আমি যদি ওর কাছে একটা গরু চাই তো তো দুইটা গরু পাবে, তাহলে তো ব্যবসার প্রফিটটা বেশি হয়ে গেল। কোনো অবস্থাতেই কিন্তু কেউ কিছু মিলাতে পারলো না। লাস্ট অফ অল একজন বলল ঠিক আছে আমার একটা চোখ একটা হাত আর একটা পা নিয়ে দাও। তাহলে রেজাল্টটা কি দাঁড়ালো, অপরজনের দুইটা চোখই নাই, দুইটা হাতই নাই, দুইটা পা নাই। আমাদের আসলে এই কম্পিটিশনটা কিন্তু ঠিক একই রকম একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যেটা আসলে কাস্টমার কিন্তু আমাদের মার্কেটে যখন আসে তখন কাস্টমারের কিন্তু বাজেট কিন্তু নিয়ে আসে না, লেটসে আমরা নিজেরাও তো বায়ার অনেক সময়। আমরা যখন কোনো কিছু বাই করতে যাই তখন আমরা একটা জিনিস, যদি ভালো একটা শখের জিনিস কিনতে যাই, আমরা কিন্তু 5,000 টাকা এইদিক সেদিক, 1,000 টাকা এইদিক সেদিক, 500 টাকা এইদিক সেদিক আমরা চিন্তা করে আমরা যাই যে একটু বেশি হলেও আমরা নিব, পছন্দের জিনিসটা নেব। কাস্টমার যখন আমাদের দোকানে আসে আমরা কাস্টমারকে জিজ্ঞেস করব, জিজ্ঞেস করি এখন যে ভাই আপনি কি নেবেন, কত দামের মধ্যে ল্যাপটপ নেবেন, এটা তো আমাদের জিজ্ঞেস করার কথা না। আমরা জিজ্ঞেস করব যে ভাই আপনি ল্যাপটপ নিতে এসেছেন, আসেন এইটা নেন, সাজেস্ট করব। কারণ কাস্টমার এন্ড অফ দ্য ডে আপনি যদি টিভি কিনতে যান বাজারে তাহলে কিন্তু টিভির যে সেলার্স যে রিকমেন্ডেশন সেটা কিন্তু আমরা সবাই নিই যে ভাই কোনটা ভালো হবে, কোনটাতে কি ফ্যাসিলিটি আছে। এখন এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে যে অ্যাজ এ সেলার হিসেবে আমার ততটুকু নলেজ আছে কিনা, আমি রিকমেন্ড করতে পারছি কিনা, সেখানে কিন্তু আমাদের বড় ধরনের একটা ল্যাকিংস কিন্তু আমরা দেখতেই পারলাম। যে হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিতে আসলে আমরা অনেকেই ইন করছি, খুব সহজেই এন্টার করা গেছে, ব্যাংক একসময় ফাইন্যান্স করছে, ইদানিং ব্যাংক কিন্তু আর ফাইন্যান্স করছে না। আমরা সকলেই কিন্তু আমাদের উন্নতি করছি বিভিন্ন দিকে, সেই উন্নতিগুলো কিন্তু পজিটিভ দিক না, ব্যাংক লোনের উন্নতি হয়েছে, আর্মি স্টকের উন্নতি হয়েছে, লায়াবিলিটির উন্নতি হয়েছে, ব্যাড স্টকের উন্নতি হয়েছে, দেন বিভিন্ন ধরনের ব্যাড ডেবটসের উন্নতি হয়েছে, বিভিন্ন ধরনের যেসব নেগেটিভ ফ্যাক্টরগুলো ব্যালেন্স শিটের মধ্যে থাকলে আসলে একটা কোম্পানির জন্য ক্ষতিকর হতে পারে, সব কিছুর কিন্তু উন্নতি আমরা সবাই করেছি। আমরা কিন্তু এই ফ্যাক্টরটা সত্যিকারের
আমাদের এই রিয়েলাইজেশনটা আমাদের প্রত্যেকের ছিল কিনা আমার কিঞ্চিত সন্দেহ আছে। হ্যাঁ, আমি কি এটার বাইরে আছি কিনা তা না, আমরাও হয়তো এটার ভিতরে আছি। প্রিন্সদে বললেন যে এত হার্ডওয়্যার কোম্পানি, এত সলিউশন কোম্পানি, এত কম্পিউটার কোম্পানি আসলো গেল, মানে খুব বেশি কিন্তু টিকে নাই। এখন যারা আছে তারাও বা কবে চলে যাবে? বিকজ অফ আমরা যেইভাবে যেই হেলথে আমরা ব্যবসা করে যাচ্ছি, এই হেলথে আমার দেখা মতো আর কোনো ব্যবসা চলে কিনা আমার সন্দেহ আছে। আমরা দেখি যে এখানে খুব ইজিলি যে এন্ট্রান্সটা হচ্ছে, সেই এন্ট্রান্সটা কিন্তু একসময় খুব গণহারে হয়েছে, এখন হয়তো বা একটু কমছে। আমরা দেখলাম যে 10,000 মতো আইটি এন্টারপ্রেনার আছে, ইনক্লুডিং আমার কাছে মনে হয় যে হার্ডওয়্যার, কোনো কোনো ক্ষেত্রে ট্রেনিং, আদার্স ভ্যালু অ্যাডেড সার্ভিসেস, সব কিছু মিলে আমাদের এই মার্কেটটাও কিন্তু পার্ট হয়ে গেছে। আপনারা দেখেন আমাদের মার্কেটটা যখন আমরা শুরু করি, প্রিন্সিপালি বলছেন যে 40 years বিফোর ওনারা শুরু করেছেন আইটি ইন্ডাস্ট্রিতে এন্টার করছে, অনেকেই কিন্তু শুরু করছিল তখন, কিন্তু আইটি প্রোডাক্ট বলতে আমরা বুঝতাম যে কম্পিউটার, প্রিন্টার, টোনার কার্ট্রিজ, হয়তো বা একটা নেটওয়ার্কিং প্রোডাক্ট। এখন কিন্তু আইটি প্রোডাক্ট কিন্তু ওই মধ্যে সীমাবদ্ধ নাই, আমরা সীমাবদ্ধ আছি, প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে গেছে এবং ডাইভার্সিফিকেশন হয়ে গেছে বিভিন্ন দিকে। আমরা আমরা কি সেই সব যা ডাইভার্সিফাইড প্রোডাক্টে কিন্তু আমরা যাইনি, আমরা সিঙ্গেল প্রোডাক্টের মধ্যে থেকেই একে অপরের সাথে মারামারি করছি, আমাদের প্রফিট তো নাই। আর একটা গল্প বলতে হয়, একজন লোক মিষ্টি বিক্রি করে বাতাসা, যেই দামে কিনে ওই দামে বিক্রি করে। তারা জিজ্ঞেস করা হলো যে ভাই তোমার লাভ কি, বলে যে কেনা বেচার মাঝখানে বেচার আগে আমি একটু মিষ্টি চেখে দেখি, এটাই আমার লাভ। আমাদের হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিতে কিন্তু একই প্রবলেম, মিষ্টি চেখে দেখা হচ্ছে। আসলে আমি অ্যাজ এ পার্সন, আমরা 20 years এক্সপিরিয়েন্স, কারো 10 years এক্সপিরিয়েন্স, উই আর ওয়ার্কিং অ্যাজ এ ফ্রি ওয়ার্কার। কিভাবে? আমার কাছে একটা পিসি আসে, আমি সার্ভিস করে দিই, ভাই সার্ভিস তো লাগবে না, সার্ভিস ফি তো লাগবে না, ইটস ফ্রি। আমি ওয়ারেন্টি দিয়েছি, এর অর্থ এই না যে আমি সার্ভিসটাও ফ্রি দেবো। আসলে অ্যাজ এ হোল আমাদের পুরো ইকোসিস্টেমটা কিন্তু নতুন করে ঢেলে সাজাতে হবে। রেসপন্সিবিলিটি কিন্তু শুধু রিটেইলারের না, শুধু ডিস্ট্রিবিউটারের না, শুধু ম্যানুফ্যাকচারের না, সবাই মিলে কিন্তু এই রেসপন্সিবিলিটিটা নিতে হবে। সব দোষ যদি আমরা এখন কম্পিউটার সমিতির ঘাড়ে চাপাই, আসলে লাভ হবে না, সমিতি তো আমাদের। এখন সমিতিকে সহ সাথে নিয়ে আমরা সকলে মিলে কিন্তু কাজ করতে হবে। আমরা যদি সকলে পজিটিভলি কাজ করি, আমরা এখান থেকে এই প্রবলেম থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতেই হবে। আসার উপায়ে চিন্তা করে তো লাভ নেই, উপায় তো বহু আছে। আমরা যতগুলো রিকমেন্ডেশন দেখছি, আমি দেখলাম যে প্রত্যেকটা রিকমেন্ডেশন আসলে এই জায়গার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট, এবং এটাই করতে হবে। আমাদের আমাদের একটু ক্লোজলি ওয়ার্ক করতে হবে এইসব ক্ষেত্রে, যেগুলোর কিছু ওয়ার্ক আমরা অলরেডি কিন্তু আলোচনা চলতেছে এমআরপি টেমআরপি বিষয়ে। আমরা জানি না এর মধ্যে একটা জিনিস চালু করলে ফাইন টিউনের অনেক জায়গা আছে, তো আমরা কাজ তো শুরু করতে হবে। পাশাপাশি আমাদের এটাও রিয়েলাইজেশন করতে হবে প্রত্যেকের কস্ট কত, আমরা যে বিজনেস করছি সেই কস্টটা কত, সেই কস্টটা অ্যানালাইসিস করে প্রপার অ্যাকাউন্টিং মেথড যদি আমরা অ্যাপ্লাই করি আমাদের প্রত্যেকের অর্গানাইজেশনে, তাহলে আমার কাছে মনে হয় রিয়েলাইজেস ওয়ান্স ইউ ফিল দ্য পেইন, তাই না, একমাত্র এটা রেমেডি কি হতে পারে আমরা বুঝতে পারবো এবং আমরা রেমেডি নিয়ে চিন্তা করবো। এখন আমরা আমাদের পেইনটা আসলে রিয়েলাইজ করতে হবে। অনেকে রিয়েলাইজ করছে, অনেকে হয়তো বা বদার করছে না, যে ব্যাংকের টাকা, সাপ্লায়ারের টাকা, এন্ড অফ দ্য ডে দেখা যাচ্ছে যে এইটা একটা নেভার এন্ডিং গেম হয়ে গেল। তো এইসব দিক থেকে আমাদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে এবং সেই জায়গা অনুযায়ী কাজ করতে হবে। আমাদের ম্যানুফ্যাকচারারদের রেসপন্সিবিলিটি আছে, অ্যাজ এ ডিস্ট্রিবিউটর হিসেবে আমাদের রেসপন্সিবিলিটি আছে, আমাদের অনেকগুলো পার্ট। আমরা যদি দেখি আমাদের এখানে কোন কোন এন্টিটি জড়িত, ম্যানুফ্যাকচারার আছে, ডিস্ট্রিবিউটার আছে, কমার্শিয়াল রিসেলার আছে, তারপরে রিজিওনাল ডিস্ট্রিবিউটার, লোকাল ডিস্ট্রিবিউটার অর রিসেলার, এই একটা পার্ট আছে, রিটেইলার আছে, সলিউশন প্রোভাইডার আছে, আরও অনেক 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 ধরনের। এখন কম্পিউটার বিজনেসে কম্পিউটার বিক্রি করতে গেলে একটা বায়ার কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেলারের থেকে বেশি জানে অনেক সময়, এই জায়গাটা থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা যে সেলার হিসেবে আমরা কিন্তু নিজেরাও একটু ভালো করে আমাদের জ্ঞান নিতে হবে, কী কী জিনিস নতুন আসলো, সো দ্যাট উই ক্যান টেক মানি ফ্রম দ্য কাস্টমার। আমাদের কম্পিটিশন লেভেলও মার্কেট বেসিস আমাদের কাজ করা উচিত। তো আমাদের কাজ করার আসলে অনেক কিছুই আছে, আসলে নতুন করে পয়েন্ট আর এখানে নাই,
যারা ব্রাসক কমল সাহেব যেই পয়েন্টগুলো দিছে আসলে আমার প্রত্যেকের কাছে এই জিনিসটা যাবে এবং এই জিনিসটা নিয়ে আমরা প্রত্যেকে যদি কাজ করি তাহলে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে আসার রাস্তা অবশ্যই পাবো। বেরিয়ে আসার রাস্তা আছে, শুরু করতে হবে ওয়ান বাই ওয়ান। তো যাই হোক, আরও কথা বলবেন অনেকে, সময়ও আসলে অনেক হয়ে গেছে, তো আরও কথা হবে ইনশাল্লাহ। কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন আছে, আরও কথা থাকলে ইনশাল্লাহ হবে। আমি এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করছি, সবাইকে শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জনাব জহিরুল ইসলাম। আমাদের নেক্সট প্যানেলিস্টের কাছে যাওয়ার আগে আমি ছোট্ট একটা তথ্য দিয়ে রাখি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডেল এমসির বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার মিস্টার আতিকুর রহমান, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এখন আমাদের নেক্সট প্যানেলিস্ট জনাব মোহাম্মদ রফিকুল আনোয়ার, এমডি গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। জনাব মোহাম্মদ রফিকুল আনোয়ার, আজকে এই অনুষ্ঠানের সম্মানিত ব্যবসায়ী ভাইরা, উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজনে সি নিউজ, বাংলাদেশ কম্পিউটার সমিতি, ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করে দেওয়ার জন্য। আমি কৃতজ্ঞতার সহিত অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই রাশেদ কামালকে, যিনি কম্পিউটার হার্ডওয়্যার ইন্ডাস্ট্রির সূচনা লগ্নে আমাদেরকে একটি সঠিক পথে ব্যবসা করার জন্য যে সফটওয়্যারের সাপ্লাই বা কাস্টমাইজের মাধ্যমে যার যার ব্যবসার জন্য উনি যে ওনার অক্লান্ত পরিশ্রমে আমরা এই পর্যায়ে আসতে পেরেছি, হয়তোবা আমরা পথভ্রষ্ট হয়ে আমাদের নিজস্ব যার যার ম্যানুয়াল পদ্ধতিতে যদি আমরা সেই জায়গা থেকে যদি করতে চেষ্টা করতাম হয়তোবা আরো অনেক বেশি ভুল করে ফেলতাম। সঠিকভাবে বছর শেষে এত সুন্দর পরিসংখ্যান নিয়ে ব্যবসার লাভ ক্ষতি পর্যালোচনা করার জন্য সত্যি বলতে কি সফটওয়্যারের কোনো বিকল্প কিন্তু হতে পারে না। তাই ওই জহির ভাইয়ের সাথে একই সুরে বলতে হয়, কেন এত দেরিতে আপনি আসলেন, আরো আগে কেন আসলেন না? আমরা নিজেরাই এই নিয়ে অনেক আত্মসমালোচনা করি, নিজেদের মধ্যে আমরা অনেক ধরনের বৈঠক করি, আলোচনা করি, আজকের এই সমস্যাগুলো নিয়েই কিন্তু করি। যাই হোক, আমি আজকে অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের বড় ভাই জনাব প্রিন্স ভাই জহির ভাই এবং মঞ্চে উপস্থিত আমাদের জুয়েল ভাই, আমাদের জাহিদ, রাকিব এবং আমি দেখছি আমাদের আরও অনেক বন্ধু জুয়েল ভাই, আমাদের কলিগ, আমাদের শামীম ভাই এবং ডেলের সম্মানিত বাংলাদেশের কান্ট্রি হেড জনাব আতিক ভাই। এটা অত্যন্ত আনন্দের একটি সময়, দেরিতে হলেও আমরা উপলব্ধি করতে পেরেছি যে আমাদের এখন কিছু একটা করা উচিত। আমাদের কি করা উচিত সেই জায়গাতে আমার মনে হয় ব্যবসার যারা আমদানি পর্যায় থেকে শুরু করে প্রথম মাপের যে সকল বড় ব্যবসায়ীরা আছেন তাদের কিছু দায়িত্ববোধ আছে ব্যবসাটাকে সঠিক পথে পরিচালনা করার জন্য। সে জায়গাতে আমরা দায়িত্ব নিয়ে সমিতির সাথে কাজ করতে চাই, সমিতিও আমাদেরকে সে ব্যাপারে সহযোগিতা করবে। আজকে এই অনুষ্ঠানে আসার কিছুক্ষণ আগেও একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, সে জায়গাতে আমরা কাজ করব, আমরা মানে আমদানিকারকদের পক্ষ থেকে যতজন পারি একসাথে বসে ব্যবসার অপরচুনিটি নিয়ে কিভাবে ব্যবসাটাকে আরো হেলদি করা যায় সে একটা পয়েন্ট। যে এমআরপি,
এমআরপি নিয়ে যদি আমরা কাজ শুরু করি, আমার বিশ্বাস এই ব্যবসার যে রিস্ক, যে ফ্যাক্টরগুলো আছে, অ্যাটলিস্ট একটি জায়গায় আমরা মনে হয় খুব দ্রুত কিছু প্রফিটের মুখ দেখব যদি সেটাকে আমরা সঠিকভাবে মনিটরিংয়ের মাধ্যমে আমরা যদি নিজেদের মধ্যে ওই মারামারি কাটাকাটি না করে ব্যবসাটা করতে পারি। সেটি কি হতে পারে, আমরা আমাদের যারা আমরা যারা ইম্পোর্টাররা আছি আমাদের সকল পণ্যের ক্ষেত্রে আমরা এমআরপি স্টিকার লাগিয়ে দেব, সেটার মধ্যে একটি পলিসি থাকতে পারে পার্সেন্টেজের দিকে, যারা ভোক্তা কতটুকু তারা ছাড় পাবেন বা পাবেন না সে বিষয় নিয়ে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, আমরা কাজ করব। আচ্ছা, এইটা কাজ করলে কি হবে, এই কাজটা করলে যেটা হবে, আমদানিকারকরা সরাসরি কোনো বেনিফিটেড হবে না, কিন্তু যারা রিটেল পর্যায়ে বা এন্ড ইউজারের কাছে পণ্য বিক্রি করেন তাদের প্রফিটটা সিকিউরড হবে। এটি একটি বিষয় যেটি রিকমেন্ডেশন হিসাবে আমরা দিতে পারি। আচ্ছা, এখন যেই বিষয়টা দেখেন, যার যার ব্যবসা কিন্তু তাকেই ভাবতে হবে। এখানে আমরা লেখাপড়া করে জ্ঞান দিয়ে আপনাদেরকে বুঝাইতেও পারবো না, কিংবা আমরা বেশি বুঝি আপনারা কম বুঝেন সেটাও বলা ঠিক না। আসলে এখানে যে বিষয়টা, প্রত্যেকের ব্যবসা বিষয় প্রত্যেককে নিজেদের মতো করে ভাবতে হবে। আপনার ওভারহেড কস্টের বিষয় আপনাকে ভাবতে হবে, আপনার ফ্যামিলি এক্সপেন্ডিচারের বিষয় আপনাকে ভাবতে হবে। আপনি ধানমন্ডিতে থেকে আপনার ফ্যামিলি মেনটেন করে আপনার যে খরচটা হয় সেটা আপনি কি ব্যবসা করে তুলবেন সেটা আপনাকে ভাবতে হবে। আরেকজন কিন্তু ওই দেখা যাচ্ছে যে উনি কিন্তু ধানমন্ডিতে থাকেন না, উনি থাকেন কিন্তু কাটাসুরে, কিংবা ধরেন ওই যে মোহাম্মদপুর বেড়িবাঁধের ওইখানে, ওনার কিন্তু ফ্যামিলি এক্সপেন্ডিচার কম। এখন আসলে এখানে বলতে গেলে হাজারো কথা বলা যায়, কিন্তু এভাবে বলে আসলে কোনো লাভ নেই। তবে হ্যাঁ, এই জিনিসটা আজকে যেহেতু এটা একটা সূচনা, এটা একটা ভালো দিক যে এখন একটা কাজ করার মতন আমাদের একটা প্ল্যাটফর্ম কিন্তু তৈরি হতে যাচ্ছে। প্ল্যাটফর্মটা তৈরি করার জন্য আজকে রাশেদ কামালের উপস্থাপনায় ওনার যে অ্যানালিটিক্যাল যে বিষয়গুলো উনি তুলে ধরেছেন শতভাগ সঠিক, এখানে কোনোটাই কিন্তু ভুল নয়। আমরা রিকমেন্ডেশনগুলো নিয়ে আসলে এখানে কাজ করার জন্য আমাদের একটু সময় প্রয়োজন, সে কারণে আমি মনে করি এই রিকমেন্ডেশনের বিষয়ে রাশেদ কামালের সহযোগিতা আমরা নিব, এবং আমার বিশ্বাস আমদানি পর্যায়ে আমরা যারা আছি আমরা যেমনিতে ওনার থেকে রিকমেন্ডেশনগুলো নিতে চাই, একইভাবে আমাদের পরে সেকেন্ড টায়ারে যারা আছেন তাদের জন্য কি রিকমেন্ডেশন আছেন সেটাও আমি চাই যে উনি বলুক বা উনি দেখ। ইভেন আমাদের যারা প্রিন্সিপাল তারা তাদের ইন্টারন্যাশনাল নিয়ম কানুনেই চলবে, কিন্তু আভ্যন্তরীণ কিছু কাঠামোগত দিকে ওনাদের কিছু পলিসি থাকে, কখন কিভাবে তারা কি করবে সে বিষয়ে কোনো রিকমেন্ডেশন থাকলে আমার মনে হয় আমাদের দেশে এখানে যারা এইচপি, ডেল, আসুস, লেনোভো বা আরও যারা অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে আছে তারাও কিন্তু ওনাদের সাথে বসতে পারে। পলিসিগত বিষয়গুলো নিয়ে আমার মনে হয় অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে আমার মনে হচ্ছে যে রাশেদ কামেল সাহেব এখন একটা ভালো ভূমিকা রাখতে পারে। তাই এখানে প্যানেলে বসে আমার মনে হয় আমি এখানে ওইভাবে কিছু বলতে পারবো না, তবে এমআরপি নিয়ে আমরা কাজ শুরু করতে চাই, এটি একটি বিষয় যেটি গত বেশ কিছুদিন থেকে উপলব্ধি করতে শিখেছে সবাই, আমরা যেমনিভাবে আপনারা তেমনিভাবে।
এই উপলব্ধি থেকে এমআরপি নিয়ে যদি আমরা কাজ করি এখান থেকে ভালো একটা ফলাফল আমরা নিশ্চয় পাব। এরকম আরো অনেক কিছু আছে যেগুলো নিয়ে আমার মনে হয় নিরপেক্ষভাবে ওনাদের দিক থেকে যদি কিছু আসে আমার মনে হয় সবাইকে সেটা সবাই সেই বিষয়টাকে সাদরে গ্রহণ করবে। ধন্যবাদ সবাইকে আজকে অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ জনাব রফিকুল আনোয়ার। আপনারা জানেন যে আমাদের আজকের এই অনুষ্ঠানের যৌথ আয়োজক হচ্ছে আইপিবিসি বাংলাদেশ সরকারের। আইপিবিসির পক্ষ থেকে আছেন জনাব মীর শরীফুল বাশার। আমি তাকে অনুরোধ করছি তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্য। জনাব মীর শরীফুল বাশার, ধন্যবাদ। এ পর্যায়ে আসলে বেশি কথা বলার সুযোগ নেই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ দেওয়া খালি বাকি আছে আর কি। আমি যেটুকু দেখতে পাচ্ছি ওয়েল ডিসকাসড, রাশেদ ভাইকে ধন্যবাদ দেওয়া যায়। তাছাড়া আপনাদের আসলে আজকে দিন শেষে সময় করে এসছেন এই জন্য ধন্যবাদ দিচ্ছি। আর দু একটা পয়েন্ট আসলে যেটা আমি একটু আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে দু একটা পয়েন্ট যদি বলি, আমরা দেখতে পাচ্ছিলাম ওই 46 বছর ইতিহাস দেখতে পাচ্ছিলাম ট্রেডিং এর, আমরা ম্যানুফ্যাকচারিং এর দিকেও যাইতে পারি। আমাদের অনেকেরই ক্যাপাসিটি হয়েছে, আমরা 100 কোটি টাকার বিজনেস করি, টার্নওভার 100 কোটি টাকার উপরে আছে এমন অনেকে আমরা দেখতে পাচ্ছি। আমরা ম্যানুফ্যাকচারিং দিকে চিন্তা করলেও কিন্তু কিছুটা ক্ষেত্রে আমরা বোধ হয় জায়গায় একটু রিলিফ পেতে পারি। তাছাড়া যে বিজনেস মডেলটা আমরা দেখছিলাম, এই বিজনেস মডেলটা আমার কাছে মনে হয়েছে যে এই বিজনেস মডেলটা হয়তো ওই 150-200 কোটি টাকার একটা বিজনেস রান করার জন্য তো সুইটেবল না। আমাদের মধ্যে বিজনেস মডেলটাকে একটু হাত দিতে হবে। ছোট ছোট যখন ছিল বিজনেস তখনও তো ওই বিজনেস মডেল কাজ করেছে, আমরা ব্যালেন্স দিয়েছি, আমরা ট্রেড করেছি, আমরা ক্রেডিটে, ওই জায়গাগুলো বোধহয় একটু অন্যভাবে চিন্তা করলে হয়তো সাস্টেনেবল একটা পর্যায়ে যেতে পারে। কারণ আমরা অনেক বড় বড় প্লেয়ারকে দেখেছি যারা ইন্ডাস্ট্রি টিকতে পারেননি, চলে যেতে হয়েছে অন্য কোনো সেক্টরে। আর হচ্ছে এখনকার আমাদের ট্যাক্স কাস্টমস স্ট্রাকচারও আমাদের ফেভারেবলই আছে, তাও আমরা যদি কিছু চাই স্পেশালি ওগুলো চেয়ে নিতে হবে আর কি। আমাদেরকে পলিসিতে যদি কোনো অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হয় ওভাবে চেয়ে নিতে হবে। আর যে স্পেশালাইজেশন কথা এসেছিল, আমরা সবাই সবকিছু করছি, ওটা না করে যদি ভার্টিক্যালি স্পেশালাইজ জায়গাটা বেছে নিয়ে নিশ মার্কেটটা ধরে যদি বিজনেস করি তাহলে বোধহয় রিস্কটা একটু কমে আসবে। আর এখন আমরা ওই আমাদের বিজনেসে কথা আসছিল যে আমরা বিজনেসে ব্যাংকগুলো কিংবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো এরকম সাপোর্ট পাচ্ছি না। আমাদের মধ্যে কাজ করা উচিত, আমাদের অ্যাওয়ারনেস বিল্ড আপ করা উচিত, এটুকুই। আর পরে কথা হবে, অসুবিধা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ জনাব মীর শরীফুল বাশার। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সম্মানিত সভাপতি জনাব সুব্রত সরকার, ইঞ্জিনিয়ার সুব্রত সরকার। শুভ সন্ধ্যা। অ্যাকচুয়ালি আমি হোস্ট, এখানে অতিথি হিসাবে বলা হলেও অ্যাকচুয়ালি বিসিএস যেহেতু হোস্ট, আমরা হোস্ট। তো আমরা আজকের এই অনুষ্ঠানে যারা প্যানেলিস্ট আছেন, ফ্লোরার প্রিন্স ভাই, রফিক ভাই গ্লোবাল ব্র্যান্ডের, আমাদের জহির ভাই আছে, আর এখানে রাশেদ কামাল ভাই আছে আমাদের যে কিনোট স্পিকার, ওনার সম্বন্ধে আবার পরে বলবো। আরও আছেন আমাদের ইউসিসি সারোয়ার ভাই, অনেক পেছনে বসছে, অনেকবার বললাম সারোয়ার ভাই সামনে আসেন। তো সারোয়ার ভাইকে আমি রিকোয়েস্ট করবো যদি একটু সামনে আসেন ভালো হয়। আমরা আশা করি যে আপনাদের আসলে আমাদের এখানে কাজ করার জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতি যে কাজগুলি করা দরকার সেই কাজগুলির কিছু অংশ আপনাদের কাছে আমাদের বলা দরকার, যেটা অ্যাসোসিয়েশন আকারে আমরা বলি। অ্যাসোসিয়েশন যে কাজগুলি করে তার মূল কাজটি আমরা হাত দিয়েছি, যেটা আলটিমেটলি আমরা কয়েকটা মিটিং করে ফেলছি, আজকেও একটা মিটিং করেছি, যেটা আমরা আগামী আজকে যে সিদ্ধান্ত হয়েছে তার পরিপ্রেক্ষিতে আগামী 30 দিনের মধ্যে আমরা এমআরপি বাস্তবায়ন করতে যাচ্ছি। এবং আমরা চিঠি দিয়ে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে জানিয়ে দিচ্ছি এমআরপি ব্যতীত কোনো প্রোডাক্ট মার্কেটিং করা যাবে না। প্রত্যেকটা প্রোডাক্টের এমআরপি থাকবে, এমআরপির কোন প্রোডাক্টের কি কমিশন হবে, কি ডিসকাউন্ট হবে, এটার নীতিমালাও আমরা আগামী কয়েকদিনে বসে আমরা এটা ঠিক করে ফেলব। আমরা আশা করি আমরা আগামীকাল আশা করি এই চিঠিটা আমরা পাবলিশ করব যে আগামী 30 ডেইজের ভিতর সমস্ত প্রোডাক্টের উপর এমআরপি দিতে হবে আইসিটি প্রোডাক্ট যা আছে। এটাতে মনে হয় কিছুটা হলেও আমরা স্বস্তি ফিরে পাবো প্রফিটের জায়গাটা।
যেটা নিয়ে আমরা আসলে এখনো শঙ্কিত যে প্রফিটেবিলিটির ব্যাপারে। আরেকটা হচ্ছে যে আমরা কিছু কিছু জায়গায় আপনাদের কাছে, যেটা রাশেদ ভাই বলেছে, কিছু জায়গায় আমাদের কাজ করতে হবে। সেই জায়গাগুলিতে আমি এখানে যারা প্যানেলিস্ট আছেন এবং বিজনেস যারা এখানে ম্যাক্সিমাম বিজনেস আমাদের যারা এখানে বাংলাদেশের আইটি সেক্টরের বিজনেসকে ডিল করেন তারা সবাই অলমোস্ট এখানে উপস্থিত। আমি তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে যেই কথাটা হিজল ভাই বলেছে যে এটা খুবই কিন্তু মানে আমাদের জন্য অ্যালার্মিং, যেই জিনিসটা আমরা অনেকবার বলে আসছি ক্রেডিট। এখান থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই জায়গাটাকে কন্ট্রোল করার জন্য। আপনারা ক্রেডিটের জায়গাটা কন্ট্রোল করেন, আর কিভাবে ক্রেডিট দিবেন, ক্রেডিটের একটা নীতিমালা হওয়া দরকার। পাশাপাশি আমাদের দেখা যায় যে যখনই কোনো নতুন কোনো এন্টারপ্রেনার আসে, তাদের ব্যাপারে আপনারা যাচাই বাছাই না করে, তাদের কোনো ম্যান্ডেট না নিয়ে তাদেরকে কিন্তু ক্রেডিট দেওয়া হয়। এই ক্রেডিটের জায়গাগুলি আপনারা যদি একটু যাচাই বাছাই করে, নতুন এন্ট্রেন্স যারা হয় তাদেরকে যদি আপনারা একটু যাচাই করেন, বাছাই করেন যে তা সে কি পরিমাণে ব্যাংক ফ্যাসিলিটিস আছে, ব্যাংকের সাথে তার ট্রানজেকশনটা কি, তার আসলে যেই শপটা নেওয়া হয়েছে বা যে বিজনেস ইয়েটা আছে তার ব্যাকআপটা কোথায়, এই জায়গাগুলি যদি একটু অ্যানালাইসিস করে ক্রেডিট লিমিটটা করেন তাহলে বিজনেসটা অনেকটা স্থিতি হবে এবং আমরা সবাই একটু প্রফিটেবিলিটির দিকে যেতে পারবো। এবং প্রফিটের যেই সংজ্ঞা, যেখানে 45 days, 50 days এরকম যে কম্পিটিশনের জায়গাটা, এটা আপনারাই যেমন আজকে বসে ওয়ারেন্টি পলিসি ঠিক করতে পারতেছেন, ঠিক এইরকমই একদিন বসেন। আপনাদের সবাইকে আমরা এই জায়গায় বসাতে চাই, বসে একটা জায়গায় ফিক্স করেন যে সব কোম্পানির ক্রেডিট লিমিটটা একরকমই হওয়া উচিত। যদি কম্পিটিশন করে কেউ 45 days দেয়, কেউ আপনার 50 days দিচ্ছেন, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আপনারা ক্রেডিট লিমিটটাকে একটা স্ট্যান্ডার্ডাইজড করেন, তাহলেও বিজনেসের কিছুটা আমাদের কাছে মনে হয় যে হিজল ভাই যে তথ্য দিয়েছে সেটার জায়গায় আমাদের কিছুটা সংশোধন হতে হবে এবং সংশোধন হবে এবং বিজনেসও ডেভেলপ হবে। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে আমরা আসলে আমাদের যে মার্কেটের যে অ্যানালাইসিস ডাটা, এটাও কিন্তু আমাদের কাছে নাই, আমাদের অ্যাসোসিয়েশনের কাছে যথারীতি নাই। পাশাপাশি যেটা আমাদের যারা স্টক হোল্ডার বা যারা নাকি এখানে প্রোডাক্টের সাথে ইনভলভ, যারা প্রিন্সিপাল, তাদের কাছেও কিন্তু ডাটাটা নাই। এই ডাটাটাও আমাদেরকে আসলে তৈরি করা দরকার। এটা আমাদের এতদিনের ব্যর্থতা যে আমরা আমাদের কাছে এখনো পর্যন্ত অ্যাকুরেট ডাটা নাই যে কি পরিমাণে বাংলাদেশের প্রতি বছর বা প্রতি কোয়ার্টারে কি পরিমাণে প্রোডাক্ট, কোন প্রোডাক্ট প্রয়োজন, সেটার কিন্তু আমাদের কাছে অ্যানালাইসিস নাই। এটা কিন্তু একটা অ্যানালাইসিস করা প্রয়োজন, যেই কারণে আমরা বাইরের যখন কোম্পানিগুলি আসে তাদেরকে ডাটা দিতে পারি না বলেই তারা কিন্তু ওভার একটা ট্রেডিং করার চেষ্টা করে যে না এটার বাজার যখন এতটুক তাহলে আমি তোমাকে টার্গেট দিলাম যে টার্গেটটা এটা এত পিস দিতে হবে মার্কেটে, তখনই কিন্তু এটার ওভারফ্লো হয়। কারণ তাদের কাছে তো ডাটা নাই যে বাজারে আসলে কি পরিমাণে এই প্রোডাক্টটা চলতে পারে বা এই প্রোডাক্টে ইউজার থাকতে পারে, সেটার উপর তাদেরকে টার্গেটটা ফিক্স করে দেওয়া, তখন এটার ওভার ট্রেডিং হয়। এবং যেটা আমরা বলি অনেক সময় মনে করেন ওভার স্টক থাকে, স্টক ইয়ে হয়, ব্যাড স্টক হয়, এই জায়গাগুলিতে আমাদেরকে কিছু কাজ করতে হবে। আর সবচেয়ে বড় যেটা অ্যালার্মিং জিনিস সেটা হচ্ছে যে আসলে তো আমাদের যারা আইটি বা এই মডার্ন যারা এই টেকনোলজি নিয়ে বিজনেস করে সারা ওয়ার্ল্ড ওয়াইডে একটা প্রবলেম, সেটা হচ্ছে যে টেকনোলজি একদম ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয় বলে আমরা কি করি যে আমরা রিস্কে থাকি যে এই প্রোডাক্টটা যদি আমি তাড়াতাড়ি বাজারজাত না করতে পারি তাহলে আমার কাছে এটা অবসোলেট হয়ে যাবে এবং এই প্রোডাক্টটা বাজারে আর আসবে না, সেই কারণেও কিন্তু আমাদের একটা প্রেশার থাকে। অতএব যদি বাজার মনিটরিং থাকে আর বাজারের যদি ডাটা আমার কাছে থাকে তাহলে এই প্রোডাক্টটা কি পরিমাণে বাংলাদেশ মার্কেটে কতটা চলতে পারে বা এটার মার্কেটটা কতটুকু সাইজ হতে পারে, এইটা যদি ডাটাটা আমাদের কাছে থাকে তাহলে কিন্তু এই ভয়টা আমাদের মধ্যে থাকে না যে এই প্রোডাক্টটা তাড়াতাড়ি অবসোলিট হয়ে যাবে, অতএব এটাকে তাড়াতাড়ি আমার স্টক থেকে বের করে দিতে হবে। এই জায়গাটা তো আমাদের কিছু কাজ করা দরকার এবং এই জায়গাটাতে কাজ করলে আমার কাছে মনে হয় যে এখানেও একটি পজিটিভ আমরা একটা ফিডব্যাক পাবো। আমরা আরএমএন, আমরা জানি যে অনেকেরই, আমরা যারা প্র্যাকটিক্যালি, আমি ব্যক্তিগতভাবে 91 থেকে কম্পিউটার বিজনেসের সাথে জড়িত, হার্ডওয়্যার বিজনেসের সাথে জড়িত, যেহেতু 91 থেকে বিজনেসের সাথে জড়িত, এই
পরম্পরাতে আসতে গিয়ে অনেকগুলি মার্কেটের সাথে ইনভলভ, অনেকগুলি বড় বড় মার্কেটের সাথে আমার ইনভলভমেন্ট আছে। সেখানে যেটা দেখেছি আমাদের আরএম এর যে ম্যানেজমেন্টটা, এটা বড় রকমের একটা কিন্তু আমাদের সমস্যা। আমাদের কারোর কাছে আরএমএ ম্যানেজমেন্টের যে সফটওয়্যারটা, এটা আমরা সুন্দরভাবে মেনটেন করি না। যেই কথাটা সে বলেছে যে আমরা হার্ড ডিস্কটা কি নতুন দিয়ে দিচ্ছি কিনা অফিস থেকে, প্রিন্স ভাই কিন্তু এই কথাটা বলছে, আমরা কিন্তু এই ঘটনাটা ঘটায়। কারণ হচ্ছে আপনি আরএমএ থেকে হার্ড ডিস্কটা পাওয়ার আগেই আপনার কিন্তু একটা প্রেশার থাকে যে ভাই কালকে এটা দিয়ে দিতে হবে, তখন আপনি কি করেন, ঘরের থেকে একটা নতুন প্রোডাক্ট আপনি কিন্তু তাকে দিয়ে দেন। আবার যখন আপনার কাছে ওই হার্ড ডিস্কটা আসে, তখন কিন্তু ওই হার্ড ডিস্কটা আর ওই নতুন যেটা দিচ্ছেন সেই রেটে আর এটা বিক্রি করাও যায় না, এটা ইউজ করাও যায় না। অতএব ওইখানেও কিন্তু আপনার একটা ব্যাড সেল বা ব্যাড আরএমএ তে আপনার একটা লস হয়। আমরা ওই জায়গাটাতে একটা ভালো ম্যানেজমেন্ট সিস্টেম সবারই থাকা উচিত আরএমএ টার ব্যাপারে, এবং ওখানে কিছু মিসহ্যান্ডেলিং হয় বিভিন্ন কারণে, এটা আপনারা ভালোভাবেই বুঝেন যে আপনারা যারা স্টাফ টেস্টাফ সব কিছু মিলিয়ে যে জায়গাটাতে আপনারা কাজ করেন, সেখানেও কিছু মিসহ্যান্ডেলিং হওয়ার কারণে আমরা কিন্তু ওখানে লস করি আরএমএ সেক্টরটাতে। এখানে আপনাদের মনে হয় যে একটু কনসেন্ট্রেশন দেওয়া উচিত, এবং আমরা যেহেতু আপনারা জানেন যে আমরা একটা কালকে বোধহয় আমরা ওয়েবসাইটে বোধহয় লিঙ্কটা কালকে দিতে পারবো, আমরা ওয়েবসাইটে ওয়ারেন্টি পলিসির লিঙ্কটা আমরা কালকে দিয়ে দিব। আপনারা এটা ড্রাফট আকারে ওয়ারেন্টি পলিসিটা কালকে ড্রাফটটা যাবে, আপনারা এটা ওয়ারেন্টি পলিসিটা যদি স্ট্যান্ডার্ড মনে করেন তাহলে এটা আমরা ওয়েবসাইটে ফাইনালি দিয়ে দিব। এই স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি পলিসিটাই বাংলাদেশ কম্পিউটার সমিতির এবং বাংলাদেশের কম্পিউটার ব্যবসায়ীদের জন্য দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি পলিসি হবে। আমরা আমাদের অলরেডি জহির ভাই এটাকে নিয়ে অনেকদিন কাজ করেছে, এবং এটাও আমরা কিছু আজকে ইসি মিটিংয়ে মোটামুটি এটা অনুমোদন করে নিয়েছি। আমরা আশা করি যে আজকে ইসি মিটিং ছিল, আমরা এটা অনুমোদন করেছি, আশা করি যে এটা ড্রাফটটা আপনাদেরকে আমরা কালকে লিঙ্ক দিয়ে দিতে পারবো, আমাদের ওয়েবসাইটে থাকবে। আমরা মনে হয় ওয়ারেন্টি পলিসিটাতেও কিছু যদি আপনাদের সংশোধন করা দরকার হয় আপনারা আমাদেরকে ফিডব্যাক দেবেন, আমরা ওটা নিয়ে চেষ্টা করব। আরেকটা হচ্ছে যে যেই জিনিসটা আপনারা আমাদেরকে আরেকটা আমাদের ট্রেড অর্গানাইজেশন হিসাবে বাংলাদেশ কম্পিউটার সমিতি, আমরা যখন বেসিক্যালি ইলেকশন ক্যাম্পেইন করতে হিজল ভাইয়ের ওখানে গিয়েছিলাম, তখন হিজল ভাই আমাদেরকে বলেছিল যে এই জায়গাতে সমস্যা হচ্ছে। তখন হিজল ভাইকে বলেছিলাম আপনারা তো আসেন না আমাদের ইন্ডাস্ট্রির সাথে, আমাদের প্রবলেমের কথা খালি বলেন, আপনারা আসেন আমি আপনাদের এটা নিয়ে কাজ করব। এবং হিজল ভাই কথা রেখেছে এবং আমাদেরকে যখনই বলেছে যে এরকম একটা প্রোগ্রাম আমি হাতে নিচ্ছি, আমরা মোস্ট ওয়েলকাম করেছি হিজল ভাইকে, যে সুন্দর একটি প্রোগ্রাম আমাদেরকে আসলে দেওয়ার জন্য। বাংলাদেশ কম্পিউটার সমিতি সবসময় এই জায়গাগুলিতে এনকারেজ করে। আমরা ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা এইবার ইচিতে যারা আসি তারা সবাই এক মনের, এবং আপনারা যখন যেই প্রবলেমের কথা যেটা সংশোধন করা বা যেটার জন্য আমাদের ইন্ডাস্ট্রিজ ডেভেলপ করার জন্য কাজে আসবে, আপনারা যখন যে অ্যাডভাইস দিবেন আমরা সেই অ্যাডভাইস নিয়ে কাজ করব এবং সেটাকে অবশ্যই বাস্তবায়ন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে এই সুন্দর একটি অনুষ্ঠানে আসার জন্য। অনেক ধন্যবাদ প্রকৌশলী সুব্রত সরকার, বিসিএস প্রেসিডেন্ট। আমরা এখন আমাদের কোশ্চেন অ্যান্সার সেশনে যাব। তার আগে আমি খুব অল্প সময়ের জন্য অনুরোধ করব ডেলের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার জনাব আতিকুর রহমান, ওনাকে তার মূল্যবান একটু বক্তব্য রাখার জন্য আপনি ওখানে বসে পড়তে। ধন্যবাদ সবাইকে, প্যানেলিস্ট যারা আছেন, ফ্রুটফুল ডিসকাশন হয়েছে। আমি শুধু কয়েকটা জিনিস একটু ক্লারিফাই করব। প্রথম, আমাদের ব্যবসা, আমি বলবো যে ডিস্ট্রিবিউটর বলি বা আমরা প্রিন্সিপাল যারা আছি, সেই ব্যবসা আসলে আমরা এই স্টেজে এসেছে আপনাদের জন্য, রিসেলার যারা আছে তাদের জন্য। কাজে আমি বলবো না যে রিসেলাররা ব্যবসা বুঝে না, তারা ডেফিনেটলি বুঝে ব্যবসা, এবং কিছু রিসেলার হয়তো মিস্টেক করছে, বাট সেটার ব্লেম আমরা, একটা লক্ষ্য দেখা যাচ্ছে রিসেলাররা ইজ দ্য মেইন কালপ্রিট, সেটা একটা বলার একটা চেষ্টা হয়, উইচ ইজ নট ট্রু। কেননা কে কার ব্যবসা কে কিভাবে করবে, আমার ধারণা যে বাংলাদেশ আজকে যে আইটি এই স্টেজে আসছে, এতগুলো 10,000 বা যতজনই আছে তাদের কন্ট্রিবিউশনের জন্যই আসছে। এবং আমরা যদি আপনার সিলিকন ভ্যালিতেও দেখি, ওখানে যে কতগুলো এন্টারপ্রেনার ডেইলি মরে যাচ্ছে সেটা থাকবে ইন্ডাস্ট্রিতে, কেউ সাকসেসফুল হবে কেউ সাকসেসফুল হবে না। কাজে ঢালাও ভাবে রিসেলারদের ব্লেম দেওয়াটা আমি মনে করি ঠিক না।
এবং যেই কোশ্চেনটা এখানে বলা হচ্ছে যে লস করে বিক্রি করে, কেউ কিন্তু কারোকে বলে না যে লস করে বিক্রি করো, ইটস আপ টু ইচ ইন্ডিভিজুয়াল, তার ব্যবসার অ্যাকুমেন আছে, তার সেন্স আছে, সেটার উপর বেস করে তারপর। বাট ডেফিনেটলি ইম্প্রুভ স্কোপ অফ ইম্প্রুভমেন্ট অলওয়েজ দেয়া, যে আপনি ব্যবসাকে ফাইন টিউনিং করতে যা যা করা হয় সেটা করতে পারবে। এবং আপনারা লক্ষ্য করবেন যে যেই কোম্পানিগুলো বলা হচ্ছে যে ক্লোজ হয়ে যাচ্ছে বা মরে যাচ্ছে, খুব কমই রিসেলার কোম্পানি আছে, বড় বড় যারা তারাই কিন্তু মরে যাচ্ছে, রিসেলার কোম্পানি মরে গেছে কয়টা, আই ডোন্ট নো, ছোট ছোট হয়তো কয়েকটা মরে যাচ্ছে, সেটা একটা। আর সেকেন্ড যেটা বলবো যে আপনাদের আমার সাইড থেকে যেই অ্যাডভাইসটা থাকবে যে আপনারা যে ব্যবসাটা করছেন, সবাই বলছে টেকনোলজি চেঞ্জ হচ্ছে, টেকনোলজি আসলেই চেঞ্জ হচ্ছে, কাজে আপনাদের ব্যবসাটাকে যদি প্রফিটেবল করতে চান, ব্যবসাটাকে যদি চেঞ্জ করতে চান, এই টেকনোলজি যেদিকে চেঞ্জ হচ্ছে সেইটা মাথায় রেখে আসলে ব্যবসার ট্রেন্ডটা একটু চেঞ্জ করেন, দেন আপনাদের স্কোপ। কেন আগের যেই ব্যবসাটা ছিল যে টোটালি হার্ডওয়্যার বেজ, এখন কিন্তু আপনি আপনার ব্যবসা যদি কম্পেয়ার করেন 5 বছর আগে বা 10 বছর আগে, যেই ইন্ডাস্ট্রিটা ছিল, যেই কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল বা যেই ডিমান্ডগুলো ছিল, সেটা কিন্তু এখন নাই। এখন কিন্তু ইন্ডাস্ট্রি অনেকটা চেঞ্জ হচ্ছে, কাজে আমার অ্যাডভাইস থাকবে যে আপনারা সেই দিকে যান আর কি, সেই সেইটা মাথায় রেখে, এবং নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে ইন্ডাস্ট্রিটা কোথায় যাচ্ছে, টোটাল আইটিটা কোথায় যাচ্ছে, সেটার উপর বেস রেখে যদি আপনারা আপনাদের বিজনেসটাকে একটু ফাইন টিউনিং করতে পারেন, তাহলে ডিফারেন্টলি আপনারা ইউনো আরো বেটার করবেন। আমি বলবো না যে আপনারা এখন খারাপ করছেন, আরো বেটার করবেন, বেটার স্কোপ অফ ইম্প্রুভমেন্ট অলওয়েজ দেয়ার যে কোনো বিজনেসে, এবং সেটা আমি আপনাদের বলবো। আর সুব্রতদা একটা কথা বলেছেন যে মার্কেট রিসার্চ নেই, ডেটা নেই, ডেফিনেটলি বাংলাদেশ বেসড কোনো ডেটা বাংলাদেশের নাই, বাট IDC ডেফিনেটলি বাংলাদেশের ডেটা করে, আমরা আমাদের মতো করাই। আমি জানি প্রতিটা MNC যারা আছে সবাই IDC-কে ইয়ে করে এবং সেই ডাটাগুলো কিনতে হয়, কাজে উইপের এই হিউজ মানি যেটার জন্য ওরা আমাদের কাছে ডাটাটা শেয়ার করে যে বাংলাদেশে, এবং কোনো প্রিন্সিপালে হুমজিক্যালি কোনো বিজনেস স্ট্র্যাটেজি নেয় না বাংলাদেশ, বাংলাদেশ উই হ্যাভ ক্লিয়ার আইডিয়া বাংলাদেশে কত প্রোডাক্ট যাচ্ছে, একটু এরর থাকে, এবং গ্লোবালি IDC-কেই কিন্তু ধরা হয় যে IDC কি বলছে, IDC বলে, গার্টনার বলে, এবং সেটাকে কিন্তু প্রত্যেকটা প্রিন্সিপাল ফলো করে যে বাংলাদেশের IT গ্রোথটা কত হবে আগামী 1 বছরের, কিন্তু তাদের ফোরকাস্ট আছে, নেক্সট কোয়ার্টার কি হবে আমাদের কিন্তু এখন আছে ডেটা, যে বাংলাদেশের নেক্সট কোয়ার্টার কি আশা করছি, কতগুলো PC শিপমেন্ট হবে, কি হবে, কি কি গভর্নমেন্ট বিগ ডিল আছে, সবই কিন্তু কনসিডার করে IDC একটা ডেটা দেয়, এবং সেটার উপর আমি টোটাল শেয়ার করবো না আমাদের স্ট্র্যাটেজি কি, বাট প্রতিটা প্রিন্সিপালে কিছু বেসিক স্ট্র্যাটেজি থাকে যেটার উপর তারা তাদের কান্ট্রিতে কত রেভিনিউ করবে এই কোয়ার্টারে সেটা ফিক্স করে। একটা হলো যে আপনার আগের কোয়ার্টার থেকে এই কোয়ার্টারে বাংলাদেশের IT ইন্ডাস্ট্রি কতটুকু গ্রোথ করলো সেটা একটা, এবং সেই গ্রোথের সাথে আমার কোম্পানি কতটুকু গ্রোথ করলো সেটা একটা, আমাদের অ্যাজ এ কান্ট্রিয়েট আমার সেটা থাকে যে ইন্ডাস্ট্রি এভাবে গ্রোথ করছে, তোমার গ্রোথটা কত, আমরা বলি প্রিমিয়াম কত হচ্ছে, দেন ডেফিনেটলি মার্কেট শেয়ার একটা ব্যাপার থাকে যে আমার কম্পিটিশন কত মার্কেট শেয়ার নিচ্ছে, আমার কতটুকু নিতে হবে, সেখানে ফিয়ার্স কম্পিটিশন, এবং কাউকে ছেড়ে কথা বলা হয় না মার্কেট শেয়ারের ক্ষেত্রে, কেন ফ্রেন্ডলি হয়ে ইয়া হয় না সেটা, বাট হেলদি কম্পিটিশন, আমার সাথে HP বা আমার সাথে SRO কখনো মারামারি দেখবেন না, সবাই তাদের স্ট্র্যাটেজি বজায় রেখেই সেই কাজগুলো করছে, কাজেই প্রিন্সিপাল যখন কাজ করে তারা কিন্তু ওই জিনিসগুলো মাথায় রেখেই করে, কেউ কিন্তু আন্দাজে কাউকে কোটা দেয় না যে জহির ভাইকে বললাম এটাই তুমি এটা দেখো, প্রত্যেকটার পিছনে আপনার প্রচুর স্ট্র্যাটেজি থাকে, সেটার উপর বেস করে একটা ইয়ে করা হয়। আর ওভারঅল যেটা বলবো যে এখন MRP নিয়ে কথা হচ্ছে, ডেফিনেটলি MRP হলে সবার জন্যই ভালো হবে, বাট আমার একটাই হবে আলাদিনের চেরাক যে এটা হয়ে গেলে ইন্ডাস্ট্রি প্রফিটেবল হয়ে যাবে, সেটা আমাদের মাথায় রয়েছে, MRP ইজ ওয়ান অফ দ্য কম্পোনেন্টস হতে পারে, বাট MRP হয়ে গেলে ইন্ডাস্ট্রি রাতারাতি চেঞ্জ হয়ে যাবে, ইটস নট ট্রু, এবং এগেইন MRP করি বা যাই করি ইটস আপ টু ইউ যে আপনার ব্যবসাটা আপনি কিভাবে করবেন, MRP করার পরও যদি আপনি লস করতে থাকেন তাহলে আর করার কিছু নাই, কাজে আলটিমেটলি রেসপন্সিবিলিটি আপনাদেরই নিতে হবে, আপনাদের ব্যবসা আপনাদের, এবং আমি বুঝি যে আমার চেয়ে আপনারা ভালো বুঝেন, এবং এই জন্যই আপনারা এই পর্যন্ত নিয়ে আসতে পারছেন টোটাল ইন্ডাস্ট্রিকে, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এখন আমরা আমাদের প্রশ্ন উত্তর যে সেশন যেটার জন্য আমরা অপেক্ষা করছি অনেকক্ষণ ধরে সেটাতে যাব, কোশ্চেন অ্যান্সার সেশনে আমাকে হেল্প করবেন গোলাম দাস্তগীর তৌহিদ। আমরা চেষ্টা করব যত বেশি সম্ভব প্রশ্ন নেওয়ার জন্য, আপনারা প্যানেলিস্টদের কাছে প্রশ্ন করবেন,
আমরা প্রশ্নগুলোকে যদি খুব স্পেসিফিক রাখেন, ফোকাসড রাখেন, তাহলে ওনাদের যেমন বুঝতে সুবিধা হবে, প্রশ্নের উত্তরগুলো তত সহজে আসবে। সবাই নিশ্চয়ই এতক্ষণ নিজেদের নিজেদের প্রশ্ন নিয়ে তৈরি হয়ে গেছেন। আপনাদের আমাদের মাইক্রোফোন আপনাদের কাছে চলে যাবে। আপনারা প্রথমে যেই প্রশ্ন করতে চান নিজের নামটা বলে তারপর প্রশ্নটা করবেন। সালামু আলাইকুম, নাম এবং পরিচয় স্যার। আমি ফিরোজ আহমেদ থানা, আমার প্রতিষ্ঠানের নাম উইনকম সিস্টেম। আমি আসলে সবার উদ্দেশ্যেই প্রশ্নটা করছি যারা উপরে বসে আছেন। আমার একটা অনেকদিন ধরেই একটা জিনিস অবজার্ভ করছি, যেটা হচ্ছে অনলাইন মার্কেটিং পলিসি যেটা আমাদের দেশে হয়ে আসতেছে। আমি খুব ধন্যবাদ দিতে চাই আমাদের ইম্পোর্টার স্যারদেরকে, ওনাদের প্রত্যেকের ওয়েবসাইটে খুব সুন্দর অনলাইন প্রাইস দেয়া থাকে। যেই প্রাইস অনুযায়ী যদি প্রোডাক্ট বিক্রি করি, মোটামুটি 10-15 অলমোস্ট 20% পর্যন্ত প্রফিট করা যায়। কিন্তু যারা ওই প্রোডাক্টের ইম্পোর্টার না, রিসেলার, ওনাদের ওয়েবসাইটে এমন প্রাইস দেয়া থাকে যেটা আমি সরাসরি ওই ইম্পোর্টারের কাছ থেকে কিনতে গেলেও পাই না, মানে আমার প্রফিট মার্জিনটা তখন মাইনাসে চলে যায়। এই জিনিসটা কেন কন্ট্রোল করা যাচ্ছে না? যারা ইম্পোর্ট করেন প্রোডাক্টগুলো, আমরা তাদেরকে চিনি, ব্যক্তিগতভাবে চিনি যে এই এই কোম্পানিগুলো ইম্পোর্ট করছেন এই স্পেসিফিক প্রোডাক্টটা, কিন্তু ওই স্পেসিফিক প্রোডাক্টটা সেকেন্ডারি যারা রিসেল করছেন তারা হিউজ ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে, যার কারণে আমরা যারা ছোট ছোট রিসেলার আমাদের পক্ষে ওই প্রোডাক্ট সেল করা পসিবলই হচ্ছে না। এটা কিভাবে বন্ধ করা যায়, অনলাইন নীতিমালা কিভাবে অ্যাক্টিভ করা যায়, এই ব্যাপারে যদি আপনারা একটু দৃষ্টি দিতেন। আর আরেকটা জিনিস হচ্ছে, আলোচনার মধ্যে উঠে আসছিল আমাদের রাশেদ কামাল ভাই খুব সুন্দরভাবে এই জিনিসটা আনছে, যারা নতুন আসছেন এই বিজনেসে, প্রতিদিনই নতুন এন্টারপ্রেনার ঢুকছেন, তো বাংলাদেশ কম্পিউটার সমিতি যেহেতু অভিভাবক, টোটাল আইটি ইন্ডাস্ট্রি বলবো আমি, অভিভাবক বাংলাদেশ কম্পিউটার সমিতি, আমরা দেখি ওষুধ কোম্পানিগুলোকে যদি একটা ফার্মাসি দিতে হয় তাকে ড্রাগ কাউন্সিলের একটা সার্টিফিকেট নিতে হয় ওষুধ বিক্রি করার জন্য। হাজার হাজার, আমি হাজার না মনে লক্ষ দিক হবে ফার্মেসি বাংলাদেশে আছে, প্রত্যেকেই কিন্তু ওই সার্টিফিকেট নিয়ে বিজনেস করতে, আদারওয়াইজ সে ফার্মেসি খুলতে পারে না। তাহলে সেই তুলনায় আইটি ইন্ডাস্ট্রিতে এত পরিমাণ আপনার আইটি শপ নাই যেই পরিমাণ ফার্মেসি বাংলাদেশে আছে। তাহলে আমরা কেন আইটি কোম্পানিগুলোকে এরকম কোনো সার্টিফিকেট আমরা আনতে পারছি না, যে আইটি কোম্পানি ওপেন করতে হলে, কম্পিউটার বিজনেস ওপেন করতে হলে নট অনলি আপনার ট্রেড লাইসেন্স ইজ এনাফ, এটার সাথে সাথে আপনাকে অবশ্যই বাংলাদেশ কম্পিউটার সমিতির একটা সার্টিফিকেট নিতে হবে, যার মাধ্যমে আপনি নিজেকে একজন কম্পিউটার ব্যবসায়ী হিসেবে দাবি করতে পারেন। তাহলে পরে আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতির স্ট্যাটাসটাও আরো অনেক স্ট্রং হয়ে যাবে। ধন্যবাদ করি। এই কি দুটো প্রশ্ন আপনার, আমরা আসলে অনেক প্রশ্ন নেব, তো আমি আরো কিছু নোট করেছি, আমি ওয়ান বাই ওয়ান করে আমার অনেক আসলে কম করে চাচ্ছি। আমি এটা প্রস্তাব রেখেছি যে এটা কেন করা যাচ্ছে না, বিসিএস এই ব্যাপারে কি করবে। আপনি আরেকটা প্রশ্ন করবেন? যে আমি আরেকটা কোশ্চেন করতে চাই, হ্যাঁ, আমি সেটা হচ্ছে ওয়ারেন্টি সেবা, যেটা আমরা প্রত্যেকটা প্রোডাক্ট দেখি, যেগুলো মোবাইল বলেন বা টিভি বলেন, যে ম্যানুফ্যাকচারার সেই প্রোডাক্টটা বাংলাদেশের মার্কেটে লঞ্চ করছে, রিসেলার হাজার হাজার হতে পারে, শত শত হতে পারে, কিন্তু ওয়ারেন্টি সেবাটা দিচ্ছে স্পেসিফিক একটা সেন্টার থেকে। তো কম্পিউটার ব্যবসায় এই জিনিসটা এখন পর্যন্ত এস্টাবলিশ হয় নাই। আপনারা কেন ডেলকে, আপনারা কেন এইচপিকে, আপনারা কেন তোশিবাকে সরাসরি বাংলাদেশে ওয়ারেন্টি সেবা 64টা জেলায় দিতে বাধ্য করতে পারছেন না? আপনারা যদি যারা ইম্পোর্ট করেন তারা এক হয়ে যান যে আমাদের সাথে বিজনেস করতে হলে বাংলাদেশে এটা এস্টাবলিশ করতে হবে যে 64টা জেলা আমরা ইন্ডিভিজুয়ালি ওয়ারেন্টি পাবো, তাহলে আমাদের কিন্তু যে ওয়ারেন্টির লসটা একটু আগে রাশিদ কামাল সাহেব দেখিয়ে দিয়েছেন, সেই লসটা থেকে আমরা কিছুটা হলেও রিকভার হতে পারি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা আরো দুটো কোশ্চেন নেবো, তারপর আমরা প্যানেলিস্টদের কাছে যাবো, যাতে বারবার আমাদের ব্যাক এন্ড ফোর্থ করতে না হয়। আর নেক্সট, আর কে প্রশ্ন করতে আগ্রহী? ওয়ালাইকুম, আমি জিল্লুর রহমান, এখানে উপস্থিত আছেন বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রিতে যারা লিডিং বিজনেস করেন। আমি মফস্বল শহর থেকে আসছি, আমি বরিশাল থেকে আসছি, আমি 2001 সাল থেকে বিজনেস করি, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমি কেমিস্ট্রিতে অনার্স করার পর আমি ব্যবসা শুরু করি 2001-এ, এরপরে MBA করি, করার পর আমার প্রথম বিজনেস হচ্ছে টেলিকমের বিজনেস, সে বিজনেস এখনো আছে এবং প্রফিটেবল বিজনেসই করতেছি।
2010 এ আমি এই আইটি সেক্টরে ঢুকি। আমি 2010 এ আইটি সেক্টরে ঢোকার পরে আমার টোটাল ইনভেস্ট হয়েছে 30 লক্ষ টাকা। আজ 2018 সালে আমি ব্যাট পার্টি হয়ে দাঁড়াইছি এখানে। আমার সেই 30 লক্ষ টাকা তো নাই, বরঞ্চ এখানে বড় কোম্পানি আছে, তারা এখনো আমার কাছে টাকা পাবেন। এখন আমি প্রশ্ন করবো, আমি প্রশ্ন আছে, কারণ আমি যেহেতু আমি বিজনেস অ্যানালাইসিস করছি, সব কিছু করছি, আমি কেন ওই ব্যাট পার্টি হয়েছি সেটা আমি কিছু পরামর্শ দেব। আর এখন প্রশ্নটা হচ্ছে যে আমি একটা পর্যায়ে দেখেছি যে বিজনেসে আমি ক্রেডিট লিমিট, আমি বড় কোম্পানি থেকে টোটাল আমি 1 কোটি টাকা ক্রেডিট লিমিট পাইছি বড় বাংলাদেশের 2-3টা ডিস্ট্রিবিউটরের কাছ থেকে, যে কারণে দেখা যায় যে আমার যে চেক বাসের যে একটা থাকে, একটা টেন্ডেন্সি থাকে যে আজকে আমার 5 লক্ষ টাকার চেক পাস করতে হবে, সে কারণে আমার কিন্তু আমার সেলসের টার্গেটটা ওইরকম থাকবে। তখন আমি করি কি, আমি প্রত্যেকটা ল্যাপটপে বা ডেস্কটপে আমার লস করে আমার বিক্রি করতে হয়েছে, যে কারণে আমার আমি আমি সফটওয়্যারও ইউজ করছি। সফটওয়্যার ইউজ করার পরে আমি দেখছি ওই যে যেমন রাশেদ ভাই ভালো জিনিস দেখাইছে যে 9 লক্ষ টাকার একটা প্রফিট দেখাইছে, আমি ওইরকমই প্রফিট দেখছি। কিন্তু টোটালি আমি যখন দেখছি যে আমার বিজনেস এখন যদি আমি স্টপ করে দেই, তখন আমি এখন আমি প্রায় 30 লক্ষ টাকা লসে পড়বো। ডিস্ট্রিবিউটর কোম্পানি আমার কাছ থেকে 5 লক্ষ টাকা পাবে, আমি ওভারকাম করে আমি বিজনেসে আবার ফিরে আসবো। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ক্রেডিট লিমিট, এই ক্রেডিট লিমিট 21 দিন হোক আর 5 দিন হোক, যাই হোক, এই ক্রেডিট লিমিটটা অফ করতে হবে, এই ক্রেডিট লিমিট অফ করতে হবে, তাইলে এই বিজনেসটা আরো হিসাবে। আপনি যদি সহযোগিতা করেন তাইলে আমাকে আমি 5 লক্ষ টাকা লোন দেন, 5 লক্ষ টাকা লোন দেন, সেই লোন দিয়ে আমি বিজনেস করবো, আপনার সাথেই করবো, আমি এটা রোলিং করবো, আপনি প্রতি মাসে আমার কাছ থেকে সেই 5 লক্ষ টাকা থেকে 1টা টাকা অ্যামাউন্ট নিয়ে যান, আপনি যেহেতু আমাকে সহযোগিতা করবেন। কিন্তু এই ক্রেডিট লিমিটটা টোটালি ক্লোজ করে দেন, এটা কেন সম্ভব না, এইটা আমার প্রশ্ন। ধন্যবাদ, ধন্যবাদ জিল্লুর রহমান সাহেব। আরেকটা প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মঞ্জুরুল হাসান, কোম্পানি নাম টেকনো প্ল্যানেট সিস্টেম। আমি জানতে চাচ্ছি আমাদের এই বিজনেসটাতে একটা বিপণন ব্যবস্থা, অন্যান্য ইন্ডাস্ট্রিজ গুলোতে একটা স্ট্যান্ডার্ড বিপণন ব্যবস্থা আছে, কিন্তু দীর্ঘদিন আমাদের এই ইন্ডাস্ট্রিজ লং টাইম পার করার পরও আমাদের একটা বিপণন ব্যবস্থা নাই, স্ট্যান্ডার্ড বিপণন ব্যবস্থা নাই। লাইক কে ডিস্ট্রিবিউটর, কে রিটেলার, কে এই রিসেলার, এই জিনিসগুলোকে সেগমেন্ট গুলো ভাগ করে একটা স্ট্যান্ডার্ড বিপণন ব্যবস্থা আমাদের ভিতরে নাই, এটার কোনো একটা ব্যবস্থা নেওয়া যায় কিনা। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা এখন এগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব, তারপর আমরা আবার প্রশ্নের জন্য যাব। আমি প্যানেলের কাছে প্রশ্ন করছি আমি নিজে, যে আপনারা কি নিজেরা এটা কিভাবে উত্তর হলো? আচ্ছা জনাব জহিরুল ইসলাম, আপনি কি নোট করেছেন না? আমি হেল্প করবো। অনেক প্রশ্ন আছে, ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আসলে প্রশ্ন ছিল হলো অনলাইনের প্রাইস, তো এটা আসলে আমাদের একটু অ্যাওয়ারনেস দরকার। আমি প্রথমেই একটা গল্প বললাম যে আমরা আসলে কম্পিটিশন করতে করতে এমন পর্যায়ে গেছি যে আসলে ক্ষতিটা আরেকজনের বা বিজনেস নিতে গিয়ে আমাদের নিজেরও ক্ষতি হচ্ছে। তো আমি 2 দিন আগেই আমি ইউএসএ তে ছিলাম, তো সেখানে আমি একটা লাগেজ শোরুমে গেলাম তো ব্যাগ কেনার জন্য, তো সে ব্যাগের দাম দেখে আমাকে বললো যে আপনি 20% ডিসকাউন্ট দিতে পারেন। তো আমার কাছে মনে হলো যে না, এই লাগেজের দোকান থেকে আমি লাগেজটা না কিনে বোধ হয় অ্যামাজন থেকে কিনলে কম দামে পাবো, বিকজ ইটস অনলাইন, তো সাধারণত অ্যামাজনে কিন্তু সব কিছুই পাওয়া যায়। সেম লাগেজ, সেম ব্র্যান্ডের জিনিস আমি অ্যামাজন থেকে কিন্তু কিনতে পারিনি, রিটেল দোকানেই কিন্তু দামটা কম ছিল, অনলাইনে দামটা বেশি ছিল। তো আমরা
আমি এক্সাম্পলটা দেওয়ার কারণ হচ্ছে আসলে কাস্টমার যে লুক অ্যান্ড ফিল শোরুমে গিয়ে কিনবে সেটার প্রায়োরিটি আসলে একটু বেশি দেওয়া উচিত। সো অনলাইনে যদি আমরা মানে ডেডার্সের দাম কমিয়ে দিই আসলে কিন্তু কেউই লাভবান হচ্ছে না। তো এটার জন্য আসলে আমাদের মানে কস্ট অ্যানালাইসিস করা দরকার। সব লোক কিন্তু অনলাইনে প্রাইস দেখে কিন্তু অনলাইন প্রাইসে কিনবে না। আমাদের দেশের কাস্টমারদের বেসিক টেন্ডেন্সি হচ্ছে ওয়ান্স দে সি এনি প্রোডাক্ট ইন দ্য অনলাইন দে ওয়ান্ট টু গো ইন পার্সোনালি গো ইন দ্য রিটেল স্টোর লুক অ্যান্ড ফিল দেন বাই। তাহলে অনলাইন প্রাইসটা দিয়ে কিন্তু আলটিমেটলি আমি আমার প্রফিটটাকে কিন্তু ডাউন সাইজ করলাম। তো এই ক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকবে লেটস ওয়ার্ক টুগেদার, যে এটা আসলে এটা কারো একার দায়িত্ব না, এটা সবাই মিলে আমরা এই জায়গাটাতে কাজ করার সুযোগ আছে। যে অনলাইনের প্রাইসটাও আসলে আমাদেরকে এমন এক পর্যায়ে নেওয়া উচিত যেখানে থেকে আসলে আমরা কাস্টমারের মাইন্ডসেটটাকে করতে পারি, যে কাস্টমার হ্যাঁ কাস্টমার জানা দরকার প্রাইস কত, কাস্টমার মাইন্ডসেট করতে পারি যে এই ধরনের দামে আমি বাজারে গেলে প্রোডাক্ট পাবো। সো এন্ড অফ দ্য ডে অনলাইনের পারচেস কিন্তু ভেরি লিমিটেড, হয়তোবা 2-3% লোক বাংলাদেশে অনলাইনে আইটি প্রোডাক্ট কিনে কিনা আমার সন্দেহ আছে। কতটুকু আপনি অনলাইনে প্রোডাক্ট কিনে না বাট অনলাইনে সে যাচাই করে এক্স্যাক্টলি প্রফিটটাকে নষ্ট করে দিচ্ছে। এক্স্যাক্টলি প্রোডাক্টটা 9000 টাকা সেল করতে পারতাম, অলরেডি আমি অর্ডার পেয়ে গেছি, তারপরে ফোন করে বলা হচ্ছে যে অমুক কোম্পানির অনলাইনে যায় দেখেন এটা 8000 টাকা দিয়ে আছে, আপনি আমাকে 9000 টাকা কেন অর্ডার করুন, অর্ডার ক্যান্সেল। আমরা এটাতে সবাই একটু একত্রে কাজ করি, ডাউন সাইজিং ইন দ্য প্রফিট আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি খুব ইজিলি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে রিটেল স্টোর যার রিটেল এপিয়ারেন্স ভালো, লুক অ্যান্ড ফিল বেটার, যার নলেজ ভালো, তার থেকে প্রোডাক্ট মানুষ বেশি কিনবে। কিন্তু আমরা প্রাইস ডিক্লারেশনে গিয়ে এইটা আমরা আসলে এই ডিস্টারবেন্সটা না করি অথবা আমরা প্রফিটটা না কমাই। আর সেকেন্ড প্রশ্ন ছিল হলো সার্টিফিকেশন দেওয়া যায় কিনা যারা ব্যবসা করতে। হ্যাঁ অফকোর্স, এইটা আসলে আমাদেরকে কিন্তু আমাদের প্রবলেমটার একটা বড় অংশ কিন্তু আমাদের এখানে টোটাল যে মার্কেট সাইজ সেই অনুযায়ী যে পরিমাণ ট্রেডার অ্যান্ড রিসেলার সেই সংখ্যাটা কিন্তু অধিক। আমরা আইটি ফিল্ডে যতটুকু না দেখি মার্কেট সাইজ তার তুলনায় কিন্তু বিজনেসম্যানের সংখ্যা এই মুহূর্তে বেশি। এটা আমাদের ধারণা, যে কেউ যে কোনো কিছু বলতে পারে যে হ্যাঁ আমার থেকে নিতে পারেন, এই ল্যাপটপের দামে তো আমি দিতে পারি। সো এখানে কিন্তু সবাই কিন্তু মনে হচ্ছে অনেকেই ব্যবসায়ী। এই ক্ষেত্রে আসলে আমাদের মানে সমন্বিত উদ্যোগ দরকার, লেটস রেস্ট্রিক্ট দ্য এন্ট্রান্স ইন দিস ইন্ডাস্ট্রি, সো দ্যাট আমরা কিন্তু যারা এখন আমাদের মাথা ব্যথা আছে, মাথা তো আর কেটে ফেলে এটাকে সমাধান করা যাবে না, আমরা এটাকে সব দিক থেকে কিন্তু আমরা রেস্ট্রিক্ট করতে হবে, আমরা সব দিক থেকে কিন্তু সেটাকে কিন্তু আমরা সাইজেবল পজিশনে আনতে হবে। সো দ্যাট নিউ এন্ট্রান্স কিন্তু অনেক ডিফিকাল্ট হয়, নিউ এন্ট্রান্স ডিফিকাল্ট হলে এক্সিস্টিং যারা আছে, এই মার্কেটটা যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে এর মধ্যে এক্সিস্টিং যারা খারাপ আছে আমরা আইডেন্টিফাই করে এখান থেকে আমরা কিছু বাদ দিতে পারি, বাদ দিয়ে সেটা আমরা যদি একটা স্ট্রিক্ট মানে টার্মস কন্ডিশনে আমরা আসতে পারি তাহলে বিজনেসটা প্রফিটেবল করাটা আর একটু ইজিয়ার হবে। তো আমরা এটার সাথে একমত, আমরা কাজ করতে চাই আমাদের কোম্পানির তরফ থেকে, আমার কাছে মনে হয় সবাই একমত হবেন এবং এটা নিয়ে আমরা কাজ করতে আগ্রহী এবং করা সম্ভব, এটাও করা সম্ভব। আচ্ছা আরেকটা হচ্ছে প্রফিট, এই যে এমআরপি নিয়ে বরিশালের এক ভাই, যদি উনি প্রশ্ন করতে একটু দেরি করছেন কিন্তু আমি ধন্যবাদ জানাই, উনি প্রশ্নটা ঠিকই করছেন। উনি টেলকো বিজনেস করেন, উনার সেখানে প্রফিট আছে, কিন্তু আইটি বিজনেস করেন সেখানে প্রফিট নাই। তো টেলকো বিজনেস কিন্তু টেকনোলজি বিজনেস, এখন কিন্তু হোম অ্যাপ্লায়েন্সের পার্ট অফ হোম অ্যাপ্লায়েন্স বিজনেস কিন্তু টেকনোলজি বিজনেস হয়ে গেছে। আমাদের আইটি বিজনেসে এই যে আমাদের এডুকেশন অ্যান্ড নলেজের অভাব, আমাদের মার্কেট যে পার্ট হয়ে গেছে বিভিন্ন জায়গায়, আমরা কিন্তু সেই পার্টের সাথে নিজেকে মিলাতে পারিনি। তো সেক্ষেত্রে আমাদের পরে অনেক ইন্ডাস্ট্রি তৈরি হয়ে আমাদের চেয়ে বেটার হেলথে আছে, সেটাও কিন্তু আমাদের দেখার বিষয়। আইটি ইন্ডাস্ট্রিতে আমাদের এমআরপি অথবা নাই, আতিক ভাই খুব সত্যি কথা বলেছেন যে এটা কোনো আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ না যে এমআরপি দিলে খসা দিলেই কিন্তু প্রফিট হয়ে যাবে। আমাদের আসলে ওভারঅল আমাদের মানে অ্যাটিটিউডটা একটু চেঞ্জ করতে হবে ফর ডুইং দিস বিজনেস, আমাদের কস্টটা আসলে জানতে হবে। তো সেক্ষেত্রে
আমরা টেলকো ইন্ডাস্ট্রিতে কিভাবে এই বিজনেসটা চলে, টেলকো ইন্ডাস্ট্রি কিন্তু অনেক বড়, লক্ষ লক্ষ মোবাইল বিক্রি হচ্ছে, তারা তো আমরা বিক্রি করছে, তাহলে তারা যদি বিক্রি করতে পারে সেখানে কাস্টমার, সেখানে অনলাইনেও প্রাইস আছে, কাস্টমার যদি গিয়ে কিনতে পারে কেন আইটি ইন্ডাস্ট্রিতে পারবে না, হোয়াই নট, কেন প্রবলেম? সেখানেও কিন্তু কর্পোরেট হচ্ছে, সেখানেও টেন্ডার হচ্ছে, সেখানে রিটেল আছে, সেখানে রিসেলার আছে, সেখানে লোকাল ডিস্ট্রিবিউটার আছে, সেখানে ন্যাশনাল ডিস্ট্রিবিউটার আছে, হোম অ্যাপ্লায়েন্সে আছে, সব জায়গায় আছে। ওরা যদি পারে আমরা কেন পারবো না? সেখানে খুব সুন্দর হেলথে চলছে এবং তাদের সংখ্যা কিন্তু আমাদের তুলনায় কয়েক গুণ বেশি। আমরা সিম্পলি যদি ওই জিনিসটাকে আমরা ফলো করি এবং সেখানে যদি আমরা একটু ভালো করে তাকাই, আমরা যদি সেই প্র্যাকটিসটা আমাদের এখানে আসলেও নিয়ে আসি, আমার কাছে মনে হয় আমরা অনেক ইম্প্রুভ করতে পারবো। আমরা, আমি ব্যক্তিগতভাবে, আমিও মোবাইলের সাথে কিছুটা জড়িত, রফিক ভাইও জড়িত, প্রিন্স ভাইও করেছেন, আমাদের প্রত্যেকেরই কিন্তু কিছু অভিজ্ঞতা আছে, আপনাদের অনেকেরই অভিজ্ঞতা আছে, সকলে কিন্তু এটা এমন কোনো রকেট সায়েন্স না। সেখানে সুন্দর একটা হেলথে চলে, সেখানে একটা প্রাইসিং থাকে, ন্যাশনাল ডিস্ট্রিবিউটারের মার্জিন কী থাকবে, লোকাল ডিস্ট্রিবিউটারের মার্জিন কী থাকবে, রিটেলারের মার্জিন কী থাকবে, সব কিছু কিন্তু ডিক্লেয়ার্ড। সবাই তো প্রফিট করতে হবে, এন্ড অফ দ্য ডে কনজিউমার থেকে টাকা নিয়ে আমরা সবাই প্রফিট করতে হবে, সো দ্যাট ম্যানুফ্যাকচারার ক্যান বি অলসো প্রফিটেবল। আমাদের কিন্তু সবাইকে প্রফিটেবল রাখতে হবে, ম্যানুফ্যাকচারকে চেপে আমি দাম কমাই নিলাম, আমিও চাপে পড়ে দাম কমাই দিলাম, আরেকজন চাপে পড়ে দাম কমাই দিল, রিটেলারও চাপে পড়ে দাম কমাই দিল, এন্ড অফ দ্য ডে কনজিউমার কিন্তু বেনিফিটেড হলো। তাহলে লাভটা করলো কি? কেউই লাভ করলাম না, কনজিউমার ওয়াজ রেডি টু পে। তাহলে আমরা এই পাঁচটা লোক কিন্তু আমরা লস করলাম মাঝখান দিয়ে। আসেন আমরা এটা নিয়ে কাজ করি এবং এটা সম্ভব করাটা। সহজে বলে ফেলছেন, বাট কিন্তু এটা যদি শুরু করা যায় তাহলে হয়তো বা একদিন শেষ হবে। ওয়ারেন্টির ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় দরকার হচ্ছে অ্যাওয়ারনেস। আমরা ওয়ারেন্টি দিচ্ছি, প্রত্যেকে যদি ওয়ারেন্টির সাথে কাস্টমারকে আমরা সার্ভিস চার্জ অ্যাড করি, তাহলে কিন্তু আমাদের অনেক প্রবলেম ইনিশিয়ালি সলভ হয়ে যাবে। কাস্টমারকে আপনার একটা ওয়ারেন্টি হ্যান্ডেল করতে গেলে কতগুলো লোক এটার মধ্যে অ্যাপ্লাই করতে হয়। আমার ম্যানুফ্যাকচারার আমাকে বলছে যে ওয়ারেন্টি দিবে, হার্ড ডিস্ক চেঞ্জ করে দিবে, কিন্তু হার্ড ডিস্ক হ্যান্ডেল করতে আমার যে একজন লোক রাখছি তার তো স্যালারি দিবে না। সেখানে আমরা কাস্টমারের কাছে তো ন্যূনতম একটা সার্ভিস চার্জ ফর কুরিয়ার সার্ভিস অর টেলিফোন কস্ট অর এনিথিং আমরা নিতে পারি। এটা আমাদের একটা সমন্বিত উদ্যোগ। আমার কাছে মনে হয় কম্পিউটার সমিতি থেকে যে ওয়ারেন্টি পলিসি আছে সেখানে কিছু গাইডলাইন দেওয়া আছে, সেখানে আমরা ন্যূনতম জিনিস আমরা কিন্তু করতে পারি। এটা তো আসলে মানে বাংলাদেশের কোনো আইন আমাদেরকে বাধা দিচ্ছে না, তাহলে আমরা কেন করছি না? এটা আমরা ফ্রি কেন আমরা নিজেদেরকে দিব? সেখানে আমরা কিছু চার্জ তো আমরা নিতেই পারি, অসুবিধা কি আমাদের আটকাচ্ছে? এবং সারা বাংলাদেশে আমরা যে বললো যে ব্র্যান্ডগুলো ওয়ারেন্টি সার্ভিস খোলার জন্য, এটা আসলে একটা সব জায়গায় তো ওয়ারেন্টি পপুলেশন সমান না। সেখানে একটা ওয়ারেন্টি সেন্টার খুলে সেটা তার যদি প্রপার কল না আসে হয়তোবা এটা প্রফিটেবল হবে না অথবা ভায়াবল হবে না। সেক্ষেত্রে তারা যদি শুরু করে হয়তোবা থার্ড পার্টি কারোর সাথে কথা বলে এভাবে শুরু করতে পারে। সো আরেকটা প্রবলেম হচ্ছে আমাদের কনজিউমাররা একটা জিনিসে অভ্যস্ত, ওয়ারেন্টি সে সেখান থেকেই নিবে যেখান থেকে কিনবে, এইটা কিন্তু একটা প্রবলেম। তো যেখান থেকে নিবে সেখান থেকে যখন কিনবে, হোয়াই নট আই চার্জ সাম মানি? সেটা কিন্তু আমরা করতেই পারি। প্রত্যেকে কিন্তু যখন বিক্রি করবেন, হোয়াই নট ইউ লুক ইন টু ওয়ারেন্টি অ্যাজ এ প্রফিটেবল ম্যাটার অর প্রফিটেবল আপনার কি যেন বলা যায় একটা সেগমেন্ট, এই জায়গাটা থেকেও তো কিছু আর্ন করা যায়। আপনার যদি 3 বছরের ওয়ারেন্টি দেন কোনো প্রোডাক্ট, ম্যানুফ্যাকচার বলে 3 ইয়ার্স ওয়ারেন্টি দিতে, আমার তো দিতে আমরা বাধ্য সবাই, তাই না? কিন্তু 3 ইয়ার্স ওয়ারেন্টি দিয়েও সেখানেও কিন্তু ব্যবসার সুযোগ আছে যদি আমরা একসাথে কাজ করতে পারি। আমাদের আসলে অনেক জায়গায় একসাথে কাজ করা সম্ভব। আমার ছোট্ট যদিও প্রশ্নের অংশ না, তারপরেও একটা জিনিস জানা দরকার সবাই, আওয়ার এক্সপেকটেশন ফ্রম দিস বিজনেস ইজ রিয়েলি হাই। আমাদের এক্সপেকটেশন লেভেল আইটি বিজনেস থেকে একটু কমাতে হবে। যেই পরিমাণ ইনকাম একটা এক্সপেকটেশন আমরা করছি, যে পরিমাণ কস্ট আমরা ইনভলভ করছি, সেটা কিন্তু ম্যাচ করে না। টেলকোতে গিয়ে, এখানে টেলকোর ব্যবসায়ী আছে অনেকে, টেলকোতে গিয়ে যেই পরিমাণ একটা দোকানে এক্সপেন্সেস হচ্ছে, আইটিতে কিন্তু সিমিলার এক্সপেন্সেস হচ্ছে না, ডবল এক্সপেন্সেস করে আইটির দোকান করতেছে, ওয়্যারাস প্রফিট ইজ হাফ, কস্ট ইজ ডাবল, প্রফিট ইজ হাফ। তো সেখানে কিন্তু আমাদের কিছুটা ডাউন সাইজ করা দরকার।
অনেক জায়গায় ডাউন সাইজ করা দরকার। নতুন একটা মুভি বেরোয়েছে ম্যাট ডেমনের, আপনারা দেখবেন যে ডাউন সাইজিং, যে রিসোর্সেস যেহেতু কম পৃথিবীর, মানুষ কি করে বাঁচবে? আপনারা পারলে মুভিটা দেখবেন, আমার খুব আমি বেশ আনন্দ পেয়েছি মুভিটা দেখে, যে একজন লোকের হয়তো বা তার সাইজটাকে 0.6% নিয়ে আসছে, তাতে তার রিসোর্স কিন্তু অনেক কম লাগে। সো আমি জাস্ট অ্যাজ এক্সাম্পল দিলাম যে ডাউন সাইজিং কিছুটা অনেক জায়গায় অ্যাডজাস্ট করতে হবে। ডাউন সাইজিং ম্যাটার অফ যে কতটুকু ইনকাম, কতটুকু আমার এক্সপেকটেশন, কতটুকু সেল হবে, সে অনুযায়ী আসলে আমাকে হিসাব নিকাশ করে চলতে হবে, যেটার জন্য প্রপার অ্যাকাউন্টিং মেথড আমাদের খুব জরুরি দরকার। আমি রাশেদ কামাল সাহেবের প্রপার অ্যাকাউন্টিং মেথড আছে, আমি একটু অ্যাডভার্টাইজ করি, উনি এই ব্যাপারে কনসালটেন্সি করতে পারবে, আপনারা ওনার সাথেও কথা বলতে পারেন, এবং ওনাকে রিকোয়েস্ট করবো সবাই একটু কম দামে যেন জিনিসটা দেখে ব্যবস্থা করতে। তো ধন্যবাদ সবাইকে, এরপরে আর প্রশ্ন আছে সবাই বলবেন। আরো দুটো কোশ্চেন ছিল, তার মধ্যে একটা হচ্ছে জনাব জিল্লুর রহমান বলেছেন ক্রেডিট লিমিট কমানো বা একদম অফ করে দেওয়া যায় কিনা, তার মধ্যে লোন দেন এটা উনি মনে বলেছেন, আর বিপণন ব্যবস্থা তো স্ট্যান্ডার্ড না কেন, আর হচ্ছে সার্টিফিকেশনের কথাটাও আছে। থ্যাংক ইউ। ক্রেডিট লিমিটের ব্যাপারে বোধ হয় আমার থেকে বেশি এক্সপিরিয়েন্স বোধ এখানে কেউ নাই, আমি কিন্তু এটা সাংঘাতিক ভাবে দেখি, আমি ইনভলভ। আসলে আমি আমাদের ইয়াতে কোম্পানিতে পলিসি হচ্ছে 3 days credit, 7 days credit, 15 days credit, but 21 days credit. That's it. Once it's crossed 21 days credit, after 30 days jabe, system bondo, shop bondo jabe. তারপর আরেকটু বেশি যাবে এমন বন্ধ হবে যে আমার কোনো লোকের কোনো ক্ষমতা নেই ওটা খোলার, ইটস লকড ফরএভার, এবং আরো খারাপ হইলে সব কিছুই বন্ধ হয়ে যাবে। দ্য ইম্পর্টেন্ট থিং ইজ রিকভার, আমি আসতেছি, যে আমরা কি, আমরা তো ব্যাংক থেকে লোন নিয়ে এলসি করে প্রোডাক্টটা আনি, আসতেছি, আমরা কি ফ্রি আনি প্রোডাক্টটা? কোনো অবস্থায় আমরা ফ্রি আনি না। পৃথিবীতে কোনো প্রোডাক্ট ফ্রম টেলিফোন থেকে শুরু করে এসি থেকে শুরু করে ফ্রিজ থেকে শুরু করে কম্পিউটার থেকে শুরু করে নাথিং ফ্রি, নট ইভেন দিস পানি, এভরিথিং ইউ হ্যাভ টু পে অ্যাডভান্স। আপনারা যে মনে করেন যে দোকানদার যে পানিটা বিক্রি করতেছে সে কি ফ্রি পাচ্ছে, তাকে কি ক্রেডিট দিচ্ছে? নট এ সিঙ্গেল ডে। একজন দিয়ে যাচ্ছে আরেকজন এসে টাকাটা উঠে নিয়ে যাচ্ছে, but there is not a single day credit, not at 24 hours. jokhoni credit er kotha ashe shobai eki kotha bole je arjon to 45 din dicche, arjon to 60 din dicche, apni keno diben na? ami se na ami dibo na, because ami jodi 60 diner cost dori rashid kamal bhai je jeta boleche database e, amra ki oi calculation gulo dekhi? ami 15-16% interest e bank theke loan niye apnake 60 days credit দিচ্ছি, ওটার ইন্টারেস্ট কত? আপনাকে আমি ক্রেডিট না দিয়ে আমি যদি ওই টাকাটা ব্যাংকে রেখে দিতাম আমি কত পেতাম? এখন কত করে দিচ্ছে? হ্যাঁ, এখন লিজিং কোম্পানিগুলো 12.5 দিচ্ছে, 12.5। তা আমি যদি ওখানে 1,00,000 টাকা রাখি আমি কত পাবো? আমি যদি 1,00,000 টাকা রাখি কত পাবো? তাহলে আমি ইন্ডাস্ট্রিতে আমি ইম্পোর্ট করে এনে লস করে দিয়ে দেওয়ার কোনো মানি আছে? এই জন্য অনেকেই কিন্তু সরে গেছে, অনেকে কিন্তু ডিস্ট্রিবিউটার, অনেক ইম্পোর্টার কিন্তু সরে গেছে, বিকজ দে ক্যানট অ্যাফোর্ড টু গিভ দিস কাইন্ড অফ ক্রেডিট। আপনাদেরকে একটা জিনিসে আসতে হবে, ইউ আপনি আসলে ক্যাশ দিয়ে যখন ভাইয়া যখন বলছে যে আমি, আপনি যদি ক্যাশ দিয়ে কিনেন তাহলে আপনি বুঝবেন যে আপনাকে প্রফিট করতে হবে। আপনি ক্রেডিট পাচ্ছেন বলে আপনি অনেক সময় ওই 200 টাকা, 300 টাকা, 500 টাকায় ছেড়ে দিচ্ছেন, কিন্তু আপনি আপনি সত্যিকারভাবে চিন্তা করেন, আপনি যদি 1,00,000 টাকার মাল, 1,00,000 টাকার কম্পিউটার বা 5,00,000 টাকার কম্পিউটার বা নোটবুক যাই হোক আপনি ক্যাশ দিয়ে কিনতেন, তাহলে আপনি কি প্রফিট করার চিন্তা করতেন কি করতেন না? এবং আপনি কি সেম অ্যামাউন্ট অফ প্রফিট করতেন? করতেন না, অনেক বেশি করার চিন্তা করেন। আরেকটা হচ্ছে আমরা সার্ভিসের কথা যেটা বলেছেন, যে আমরা এক্সপেক্ট করি যে আমি একটা একটা মেশিন বিক্রি করছি আপনাকে 3 বছর সার্ভিস দেব, এবং স্পেশালি আমরা যখন টেন্ডারে বিক্রি করি তখন ওটা 3 বছরের জায়গায় 4 বছর আমার সিকিউরিটি মানি, আর্নিস মানি পড়ে থেকে আসে না,
তিন বছরের জায়গায় চার বছর পাঁচ বছর আসে না, কারণ হারায় ফেলে জিনিসগুলো খুঁজে পাই না। আমরা যে কি পরিমাণে লস করছি আমরা জানি, কারণ আপনি 10% কিন্তু কাস্টমারের কাছে তিন থেকে চার বছর রয়ে যাচ্ছে। ক্যান ইউ মেক 10%? চলে যাচ্ছে। আপনি মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস দেখেন, আপনার যখন একটা ডক্টরের কাছে যান, আপনার ওনাকে কিন্তু একটা ফিস দিয়ে যান, তারপর বলে যে এই টেস্টটা করেন ওই টেস্টটা করেন, সবগুলো কিন্তু ক্যাশে করেন, এবং যখন কোনো অপারেশন হয় বা কোনো চিকিৎসা হয় তখন কিন্তু ওটা ফুল টাকা দিয়ে বেড়ে আসবে। তারপর যখন ডাক্তারের কাছে আবার যান, আপনি কি কি ফ্রি দেখে, ই চার্জ 500, 800, 1000, whatever, 1200 চার্জ করে। আমরা কিন্তু ওয়ারেন্টিতে এত বেশি লোক ইনভলভ করেছি, এত বেশি প্রসেস, এত বেশি কঠিন, কিন্তু আমরা কাস্টমারকে বছরের পর বছর ফ্রি দিয়ে যাচ্ছি। উই শুড চার্জ। আপনারা চার্জ করা শুরু করেন, কেন ফ্রি দিবেন? আমাদের প্রিন্সিপালরা বলতেছে থ্রি ইয়ার্স, কিন্তু থ্রি ইয়ার্স ওনারা এনে দোক, ওনারা এনে আমাদেরকে দোক, কিন্তু আসলে তো আমরা সঙ্গে সঙ্গে পাচ্ছি, কি কোনো কোনো সময় পাই, কিন্তু কোনো সময় দুই তিন মাস পাওয়া যায় না। তখন আমাদের কি করতে হয়? তখন আমাদেরকে বাইরে থেকে কিনে সাপোর্ট দিতে হচ্ছে। আপনাদেরকে সাপোর্ট দিই, আপনারা জানেন অনেকগুলো কেস আছে যে এক মাস দুই মাস ধরে আপনাদের সাপোর্ট দিতে পারেনি, তখন কি করতে হয়েছে? প্রিন্সিপাল দিতে পারেনি, আমাদেরকে বেশি পয়সা দিয়ে কিনে আপনাদেরকে সাপোর্ট দিতে হবে, বিকজ আপনারা আপনাদের কাস্টমারকে আপনারা সাপোর্ট দিয়েছেন। সো দেয়ার শুড বি সাম পলিসি, নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড, উই শুড চার্জ। এবং সবাই যদি আমরা একটু চার্জ করি কিছু, তাহলে প্রফিট হবে, তাহলে আমরা সবাই হেলদি থাকবো। আদারওয়াইজ একদিন দেখবেন যে আমরা সবাই এই বিজনেস আর টিকতে পারবো না। আরেকটা থার্ড প্রশ্ন ছিল কি জানি, ফার্স্ট অফ অল আমরা যখন এই ব্যবসায় আসতেছি সবাইকে যদি দেখেন, আমি যেটা মানে দেখছি আর কি, আমি বিসিএস এর কথা বলি, ম্যাক্সিমাম ছেলে এখানে যারা আছে গ্রাজুয়েশন করে বা পড়াশোনা শেষ করে এই ব্যবসায় আসতেছে, বিকজ কম্পিউটার ব্যবসায় কারা আসতেছে, যাদের পক্ষে সম্ভব না ইনভেস্ট করা ফার্স্ট, তাহলে যদি ইনভেস্টমেন্ট করতে পারে তাহলে তিনি কম্পিউটার ব্যবসায় আসছেন, তাহলে হয়তো একটা আপনি কনজিউমার ইলেকট্রনিক্স এর দোকান দিত, কারণ কনজিউমার ইলেকট্রনিক্স ইউ ক্যান মেক প্রফিট, কনজিউমার ইলেকট্রনিক্স আপনি প্রফিট করে করতে পারবেন, বা ইভেন মোবাইল ফোনের ব্যবসাও যদি করেন আপনি দোকান নিতে হবে, এটা নিতে হবে, তারপরে ক্যাশে কিনতে হবে, মানে পেমেন্টেই কিনতে হবে। বাট এখানে আসলে যে রাশেদ ভাই যে কথা বলছে, আমাদের এখানে মার্কেট সাইজ কত, ওটা ডেল বা এইচপি বা আমাদের অনেক প্রিন্সিপালরা বলতে পারবে, দে নো এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য মার্কেট সাইজ, কি হবে না হবে, এটা বিকজ দে আর গেটিং দ্য ডেটা, হ্যাঁ দে আর বাইং দ্য ডেটা। And free bole kono kichu na, apni jodi bolen free chan, nothing is free, you have to buy, the data is there, everything is available, but you have to buy, nobody is going to sell free. The most important thing is jeitu mane amra ekhon hoyto member barachhi ya barachhi shobai kichu kortechi sob jaygay, amra industry ke third sector bole dekhtechi ei jonno amra barachhi. Shotir bhabe jodi onara মানে আমি ক্রেডিটের প্রশ্ন এবং ডেলিভারির প্রশ্ন পরে আনি, বাট এখানে যেটা হচ্ছে আজকে এতগুলো ভেন্ডার আছে বলে, কম্পিউটার ভেন্ডার আছে বলে বা ডিলার বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যাই বলি আছে বলে, কিন্তু আজকে অনেক ধরনের সার্ভিস ওনারা আপফ্রন্ট দিতে পারতেছে, যেটা সত্যিকারভাবে ডিস্ট্রিবিউটরের পক্ষে বা প্রিন্সিপালের পক্ষে সম্ভব ছিল না। তো ওটাও কিন্তু একটা অ্যাডভান্টেজ, ওনারা কিন্তু মেশিনটা রেডি করে দিচ্ছে, মেশিনটা কনফিগার করে দিচ্ছে। তো ওই জন্য এক্স্যাক্টলি যে আর বিসিএস এর অনেক ইয়া লাগবে সেটা আমি জানি না, মানে হয়তো ইয়া করতে, বাট একটা কোম্পানি যখন নতুন আসে তাকে আপনি অ্যানালাইজ করবেন কি করে, তার তো কিছু ব্যবসা করতে হবে, প্রথম তো তাকে উঠতে হবে, আপনি একজনকে অ্যানালাইজ করবেন কি করে। আরেকটা হচ্ছে আমরা তো ওনার ব্যবসা করার সুযোগটা বন্ধ করে দিতে পারি না, যে সার্টিফিকেশন স্যার আপনি ব্যবসা করতে পারবেন না, মানে হয়তো হ্যাঁ, বাট আমাদের কিছু রেকর্ড যেটা মেম্বার করতেছে, মেম্বার করে যে ইনফরমেশনটা রেকর্ডটা থাকলো বিসিএস এর যে কাজটা করতে পারে, যে কেউ যদি ঠিক মতন পেমেন্ট না করে, যদি মানে কোনো ডিফল্টার হয়, তাহলে বিসিএস যদি একটা ইয়ার করতে পারে যে ঠিক আছে কি কারণে করতে পারছে না, ওইটা যদি একটু হেল্প করে উঠাতে পারে, এবং
যারা আমরা ক্রেডিট দিচ্ছি তাদেরকে যদি হেল্প করতে পারে তাহলে খুব ভালো, কারণ ওই জায়গাটা যদি বিসিএস স্ট্রং হয় তাহলে কিন্তু বেটার হবে দেন আসে তার ব্যবসাটা, কারণ সে ব্যবসায় যদি না করে আমি তাকে অ্যানালাইজ করবো। আর আমার মনে হয় আমাদের এজ এ রাইট সবারই ব্যবসা করার সুযোগ দেওয়া উচিত, যে যেটা করুক, কেউ কম্পিউটার করবে, কেউ অন্য কিছু করবে, বা যে যে কাজ আমরা তার রাইট থেকে আমরা তাকে ইয়া করতে পারবো না, ইট ইজ দেয়ার ইজ রাইট। ও যদি কম্পিউটার ব্যবসা করতে চায় আমি কেন ওনাকে বন্ধ করবো, যে বিসিএস এর সার্টিফিকেট না বলে সে করতে পারবে না, কারণ সবসময় তো সম্ভব না, একজন রাইট দেওয়া উচিত। বাট মানে বাট কিছু পলিসিতে কি করতে পারবে কি করতে পারবে না এটা করে দেওয়া, এটা হয়তো বিসিএস করতে পারে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা আবার কোশ্চেন নেব, আসলে আমাদের অনেক সময় চলে গেছে, খুব একদম স্পেসিফিক কোশ্চেন। আচ্ছা, বিপণন ব্যবস্থাটা কেন এরকম আনসাইন্টিফিক এবং স্ট্যান্ডার্ড না? আচ্ছা, রফিকুল আনোয়ার, আমাদের মার্কেটিং এর সিস্টেমটা বা ইনফ্রাস্ট্রাকচারটা স্ট্যান্ডার্ড লাগে, আমরা এখন তো খুব সুনির্দিষ্ট প্রশিক্ষণ চলছে না। আচ্ছা, ধন্যবাদ। বিপণন ব্যবস্থার বিষয়ে আমি আসছি, তার আগে আমি একটু যোগ করব জহির ভাইয়ের একটা প্রশ্নের উত্তরের সাথে, যেটি সম্পৃক্ত হচ্ছে ওয়েব বেস অনলাইনে প্রাইস সংক্রান্ত বিষয়ে। আমার কাছে বিষয়টা আসলে অনেকদিন থেকেই কিন্তু প্রশ্নবিদ্ধ, আপনাদের মতন আপনারা যারা ব্যবসায়ীরা আছেন, বিশেষ করে আপনাদের ওয়েব বেস কিংবা অনলাইন বিজনেসের প্রতি আলাদা একটা আকর্ষণ আছে, সে কারণে আমি বলতে চাই যে এটির একটি সংশোধনের সময় কিন্তু এসেছে, এবং সেই কারণে এই বিষয় নিয়ে প্রতিনিয়ত আমরা নিজেরাও আমদানিকারকরা প্রশ্নবিদ্ধ, পাশাপাশিভাবে আমরা কিছু কিছু ক্ষেত্রে বাই লেটারাল মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের দৃষ্টি আকর্ষণ করেছিলাম টেলিফোনে, কিছু কিছু জায়গায় সমাধান এসেছে, কিছু কিছু জায়গায় আমরা ব্যর্থ হয়েছি। এবং একটি সুখবর দিতে চাই আপনাদেরকে, গত কিছুদিন আগেও এই বিষয়ে যে কোনো একটি স্থানে আমরা কথা বলেছি, সমবেত হয়েছি আপনাদের মতন কিছু বড় ব্যবসায়ীদেরকে নিয়ে, সেই জায়গাতে ওই বড় ব্যবসায়ীদের মধ্য থেকে বিশেষ করে আমি বলতে চাই যে বাংলাদেশে যারা শোরুম বেস ঢাকাতে, ঢাকার বাহিরে ভালোভাবে রিটেল ব্যবসার সাথে সম্পৃক্ত, সরাসরি তাদের সেই আউটলেট থেকে কাস্টমার এন্ডে ফিল কিংবা টাচ কিংবা সেল এর বাহিরে অনলাইনে তারা যে প্রাইসগুলো দিয়ে আসছেন তাদের রিয়েলাইজেশনেই তারা নিজেরাই বলছেন, তারা নিজেরাই বসছেন যে আমরা এটি থেকে এখন সরে আসছি এই কারণে যে আমাদের ওভারহেড এক্সপেন্স যেহেতু এটিকে কভার করে না, সে কারণে আমরা একটি লজিক্যাল প্রফিট নিতে চাই। সেই কারণে আজকের একটি ল্যাপটপের রিটেল প্রাইস থেকে ওয়েবসাইটের যে প্রাইজে আমরা বিক্রি করার মানসিকতা রেখে প্রাইসটা দিয়েছি সেটি আসলে আমাদের জন্য যথেষ্ট নয়। সেই কারণে আমার মনে হয় আপনার যে প্রশ্ন সেটির সমাধানে এটি একটি সুন্দর, আমি একটি ঘোষণা দিতে চাই, সহজেই অল্প কিছুদিনের মধ্যেই এই ওয়েবসাইটের এই প্রাইস সংক্রান্ত যে জটিলতাটা আছে সেটি আশা করে আমরা একটি সুন্দর জায়গায় আসতে পারব। আর আমি উৎসাহিত করতে চাই আমার সেই ভাইদেরকে, আমার সেই ব্যবসায়িক বন্ধুদেরকে, যে ওনারা আমাদেরকে সবাইকে আশা করে সহযোগিতা করবেন। ব্যবসার একটি লজিক্যাল প্রফিট প্রত্যেকেরই দরকার, যেটি না হলে আসলে আমাদের পরিবারকে আমরা সেই সুখ শান্তি দিতে পারবো না, কারণ আমাদের পরিবারের কাছে আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা দায়িত্ব নিয়েছি তোমাদের, আমরা তোমাদেরকে সুখে শান্তিতে বসবাস করার সেই বিষয়গুলোকে সমাধান করার লক্ষ্যে আমরা ব্যবসা করছি, সুতরাং এটি কোনো চ্যারিটি নয়, সে কারণে আমি বলবো যে এটির একটি সমাধান অনতিবিলম্বে আমরা পাব। আর এই এর সাথে আমি আরেকটি বিষয় যুক্ত করতে চাই, যেটি আমি এখানে আসার আগে আমি কয়েকটি পয়েন্ট আকারে আমি লিখে এনেছি,
আমাকে সহযোগিতা করেছেন আমাদের জামান সাহেব, আমাদের সমীর কুমার সাহা। উনি ওনাদের অভিজ্ঞতা থেকে ওনারা বেশ কিছু বিষয় আমাকে বলেছেন, যেহেতু ওনারা সরাসরি কম্পিউটার ব্যবসার সাথে বেশ ওতপ্রোতভাবে জড়িত, ওনারা বুঝেন। এই আজকাল আমরা যেটি নিয়ে ভয় পাচ্ছি, ব্যবসার লাভ নিয়ে, আমরা এর চাইতেও বেশি ভয়ে আছি যে বাংলাদেশে এখন থেকে আমরা কিংবা কিছুদিন আগ থেকেই আমরা দেখছি কিছু বিদেশি কোম্পানি যারা ই কমার্স ব্যবসায় বাংলাদেশে খুব বলিষ্ঠ আকারে তারা আসছেন, এবং যাদের ওয়েবসাইটের প্রাইস নিয়ে আমরা নিজেরাই অত্যন্ত ভীত। তাই এই ই কমার্সের সাথে সম্পৃক্ত ওই সকল বিদেশি ব্যবসায়ীদের সাথে ব্যবসা পরিচালনার জন্য আমাদের বাংলাদেশের কম্পিউটার হার্ডওয়্যার পেরিপ্যারাস এবং কম্পিউটার হার্ডওয়্যার গ্যাজেট প্রোডাক্টের ক্ষেত্রে বাংলাদেশ কম্পিউটার সমিতির কাছে আমি অনুরোধ করব, বিশেষ করে ওই সকল বিদেশি অনলাইন বেস কোম্পানির সাথে কথা বলবার জন্য, যে আমাদের দেশীয় 1000 যে প্রতিষ্ঠান বা 10000 যে প্রতিষ্ঠান আছে, যাদের প্রাইস, যারা যে প্রাইসে বাংলাদেশে রিটেইলিং করতেছে, অ্যাটলিস্ট তাদের সাথে অন্তত তাদের মতো করে কিংবা তাদের কাছাকাছি কিছু প্রাইস মেনটেন করার জন্য অনুরোধ করবার জন্য, ওই সকল বিদেশি কোম্পানির সাথে সাথে কথা বলবার জন্য, কারণ এরা অত্যন্ত ভয়ঙ্কর আকারে কিন্তু আসার যে চেষ্টা করছে সেটি যদি হয়, তাহলে আজকে কিন্তু আমাদের জন্য সামনে অনেক দুঃসংবাদ বহন করে নিয়ে আসবে। তাই কম্পিউটার সমিতির কাছে আমি অনুরোধ করব, শুরুতে যাতে এই সকল বিদেশি কোম্পানির সাথে কথা বলে একটি ব্যবসা সুন্দর পরিবেশ যাতে বজায় থাকে। দ্বিতীয়ত আপনি ব্যবসার যে বিপণন যে ব্যবস্থা সেটা খুব দুর্বল, বিপণন ব্যবস্থার ক্ষেত্রে আসলে বিপণন ব্যবস্থার সম্পর্কে বলতে গেলে কিন্তু এটার পরিধি অনেক বড়, এটা সম্পর্কে অনেক বিষয়ের উপরে আলোকপাত করতে হবে। তবে এখানে যার যার অবস্থানে আমি আগেও বলতে চাই, বিপণন ব্যবস্থা আমাদের দিক থেকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা কিছু কাজ করব, সরি, বিপণন ব্যবস্থার ক্ষেত্রে আপনাদের ব্যবসার পরিচালনার ক্ষেত্রে আপনাদের কিছু দায়িত্ববোধ আছে, সেই জায়গাতে আপনাদের কাজ করতে হবে। তবে এই জায়গাতে আমি আরেকবার একটু বলি, আমাদের বড় ভাই প্রিন্স ভাই যে কথাটা বলেছেন, সত্যি কথা বলতে কি, মোবাইল বিজনেসে আমরা দেখছি বিপণন ব্যবস্থায় কিন্তু একটা শৃঙ্খলা আছে, এবং যেটি আমরা নিজেরাও ইম্পোর্ট করে খুব শান্তি পাই, আবার আমাদের থেকে যারা ন্যাশনাল ডিস্ট্রিবিউটার, রিজিওনাল ডিস্ট্রিবিউটার, রিটেইলার, রিসেলার, তারা প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কিন্তু একটা ভালো প্রফিট পাচ্ছে। এটির আরেকটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে, আমরা যখন মোবাইলগুলো ডিস্ট্রিবিউশনে যাই, আমাদের অর্ডারগুলো আসে এভাবে যে তারা টেলিফোনে কিংবা ইমেইলে তারা আমাদেরকে অর্ডার করে যে আমার কালকে 300 পিস ফোন লাগবে বা 30 পিস মোবাইল ফোন লাগবে, এবং আমাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টগুলো প্রত্যেকটা RDS এর কাছে দেওয়া আছে, তারা ব্যাংকে টাকা জমা করে আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট দেখে যে অমুক কোম্পানি গ্যাজেট এন্ড গিয়ার আমাদের ব্যাংকে টাকা জমা দিয়েছে এত টাকা, পরের দিন সকালে আমরা মাল পাঠাই। দ্যাট মিন্স এখানে আমরা টাকাটা কিন্তু ইন অ্যাডভান্স পেয়ে যাচ্ছি, এবং সত্যি কথা বলতে কি, মোবাইলে কোনো বাকি নাই, আগে টাকা পরে মাল, এবং তারা ইনভেস্টমেন্ট করে তারাও কিন্তু এনজয় করতেছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা তো এখানে এখন 90 দিনের বাকিতেও চলে গেছে, যাই হোক ইনশাল্লাহ হয়তো সেদিন আসবে 90 থেকে 0 বাদ দিয়ে 9 দিনেও আসতে পারে, আপনারাও প্রফিট করবেন, আমরাও প্রফিট করব। সুতরাং আমরা পলিসি নিয়ে কাজ করি, তাই আমি বলতে চাই যে বিজনেসের বিষয়ে আমরা কাজ করতে চাই, কাজ করে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ রফিকুল আনোয়ার। আমাদের আসলে সবাই ওই মার্কেটটাকে লিড করেন, ওইখানে কোনো ওইটার ক্রেডিট লিমিট নিয়ে আসলে ক্রেডিট ডেজ নিয়ে আমাদের কাজ করা উচিত, কারণ দেখা যায় যে অনেক মিটিং থেকে আমরা উঠে বসে চলে আসছি, হয়তো আমাদের সাথে আরো 2-3 জন বড় কোম্পানির ইয়ে ছিল, কর্পোরেট গাইজ ছিল, বায়ার বলতেছে, কাস্টমার বলতেছে আমাকে 6 মাসে বাকি দিতে হবে, আমরা উঠে চলে আসছি, বাট ওয়ান অফ দ্যাম হয়তো বলেছে না আমরা দিচ্ছি, অ্যাগ্রি করতেছি। তো এই জায়গাটাতেও আমাদের আসলে কাজ করতে হবে যে কর্পোরেটে আমরা 30 ডেজের বেশি বাকি দিব না সবাই, তাহলে আমাদের তখন কিন্তু বাকির প্রবণতাটা কমে আসবে, কারণ আমরা যে বাকিটা পাচ্ছি সেই বাকিটা কিন্তু আমরা বাকিতে বিক্রি করতেছি,
কারণ কর্পোরেটে বিক্রি করতে হলে আমাকে বাকি বিক্রি করতে হচ্ছে, কারণ আমার সাথে আপনারাও করতেছেন। প্রশ্ন উত্তর করতে থাকি রাত 12টা 1টা বাজে যাবে, আপনারা শেষ করতে পারবেন না। ঠিক আছে, এখানে মেজর আসলে দুই তিনটা পয়েন্ট উঠে আসছে। আমি প্রথমে আসলে একটু হিজল ভাইকে ধন্যবাদ দিয়ে নিই, এই প্রবলেম গুলো আসলে আমরা অনেকদিন ধরে রিয়েলাইজ করতেছি, আমরা নিজেরা কথা বলতেছি, কিন্তু এত সুন্দর আয়োজন করে গ্রামাটিক্যালি আসলে বুঝিয়ে দেওয়ার জন্য হিজল ভাইকে আরেকবার আমি ধন্যবাদ জানাই। ঠিক আছে, এখানে যে কয়েকটা পয়েন্ট আছে তার মধ্যে আসলে হলো কোম্পানি প্রপার অপারেশন সিস্টেমের ল্যাকিং আমাদের। ঠিক আছে, এটা আসলে আমাদের নিজস্ব প্রবলেম। এখানে আমি যেটা বলবো সেটা হলো যে আমরা নিজেরা চেষ্টা করবো আমাদের প্রবলেমগুলো সলভ করার। এখানে বিসিএস আমাদেরকে কিছু হেল্প করতে পারে, কিছু ট্রেনিং এর ব্যবস্থা করতে পারে, এবং আমি যতদূর জানি তার একটা উদ্যোগ অবশ্যই বিসিএস নিছে যে কিছু ট্রেনিং এর ব্যবস্থা তারা আমাদের জন্য করতেছে। সেকেন্ডলি যেটা আছে প্রফিট মার্জিন, এটা নিয়েও আসলে এইভাবে একটা সিস্টেম চালু হয়েছে, এটা মানে প্রপার ভাবে শেষ হওয়ার পরে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারি। আমি আসলে অনেকক্ষণ ধরে আলোচনা হচ্ছে ক্রেডিট সিস্টেম নিয়ে, এটা নিয়ে আমি একটু এক মিনিট কথা বলতে চাই। আসলে ক্রেডিট সিস্টেমটা যেখান থেকে আসছে সেটা হলো যে আমরা ডিস্ট্রিবিউটরের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে রিটেলার যারা আছে, ঠিক আছে, কিন্তু আমরা একদিনে হয়তো পুরো প্রোডাক্টটা বিক্রি করতে পারি না, আমাদের হয়তো একটু সময় লাগে, এইটুকু সময়ে ডিস্ট্রিবিউটর আমাদেরকে ক্রেডিট দেন। এখানে আলোচনায় প্রথমেই দেখি উঠে আসি যেটা সেটা হলো যে আমি 30 দিনের বাকি চাই, আমি 40 দিনের বাকি চাই। আসলে প্রসঙ্গটা তো এখান থেকে আসার কথা না, প্রসঙ্গটা আসার কথা যে আমি ডিস্ট্রিবিউটরের কাছে 10 পিস মাল চাইলাম, ডিস্ট্রিবিউটর আমাকে জিজ্ঞেস করার কথা 10 পিস মাল আপনি বিক্রি করতে কয়দিন লাগবে, বাকিটা ততদিনের জন্য ইস্যু হবে। ঠিক আছে, কিন্তু আমরা শুরুই করি আসলে ক্রেডিট ডেজ সর্বোচ্চ কতদিন নিতে পারি এটা নিয়ে। আরেকটা জিনিস যেটা উঠে আসছে সেটা হলো নতুন এন্টারপ্রেনারদের ক্ষেত্রে মানে খুব সহজে যেন এন্ট্রেন্স করতে না পারে, আমিও এটাই চাই অবশ্যই যেন না পারে। এখানে ডিস্ট্রিবিউটরদের কিছু পদক্ষেপ আমি মনে করতে পারি, আশা করতে পারি, সেটা হলো ক্রেডিট, এটাও ক্রেডিট দেওয়ার ক্ষেত্রে এখন যেটা নতুন একজন বিজনেসম্যান আসার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে দেখা যায় যে একটা ভালো ক্রেডিট পাওয়া যায়। এখানে আমি এখানে যারা আছেন জহির ভাই আছেন, প্রিন্স ভাই আছেন, ঠিক আছে, রফিক ভাই আছেন, এখানে সারওয়ার ভাই আছেন, এখানে জুয়েল ভাই আছেন, ঠিক আছে, আপনারা নতুন নতুন যারা আসবে বিজনেসে তারা ক্রেডিট দেওয়ার ক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হলো যে যারা নতুন বিজনেসে আসছেন তাদের সঙ্গে একটু আপনারা বসতে পারেন ম্যানেজমেন্টের থেকে, ম্যানেজমেন্টের দ্বারা সবার সঙ্গে বসা সম্ভব না, একটা টিম রাখতে পারেন, আমি জানি সবারই একটা সিআরসি টিম আছে, কিন্তু এখন আসলে মার্কেটে যেভাবে অপারেশন করা হয় নতুন এসে 2-4 দিন 15 দিন একটু ভালো বিজনেস কিংবা একটু সেল ভালো করতে পারলেই সবাই হুমড়ি খেয়ে পড়ি ক্রেডিট দিয়ে। সেক্ষেত্রে আসলে আমরা যেটা করতে পারি সেটা হলো যে আপনাদের সিআরসি টিম থাকতে পারে, আপনাদের ম্যানেজমেন্ট থাকতে পারে, আপনারা আমরা যারা নতুন আসছি তাদের সঙ্গে বসতে পারেন, আমাদের এক্সপিরিয়েন্স কি, আমাদের ইনভেস্টমেন্ট কি, আমাদের ভিশন কি, আমাদের স্পেশালিটি কি, এবং একটু সঙ্গে পড়তে হবে, এবং আমরা প্রপারলি আমাদের বিজনেসটাকে কিভাবে কি কোন সিস্টেমে চালনা করতেছি, এইটা যদি আপনারা সরাসরি আমাদের কাছ থেকে শুনে আমাদেরকে ক্রেডিট দেন কিংবা আমাদের সাথে বিজনেস শুরু করেন তাহলে ধন্যবাদ। আমরা আসলে সময়ের খুবই স্বল্পতার মধ্যে আছি না, ঠিক আছে, সেটা অপ্রিয় হলেও একটু আমি করি, সেটা হচ্ছে আমরা 2-3 বছর আগে একবার এমআরপি নিয়ে খুব হৈচৈ করে মাঠে নামলাম, সেই এমআরপি প্রয়োগ কেন ব্যর্থ হয়েছে এবং এখন আবার আপনারা মাঠে নামতে চাচ্ছেন, এখন কি আবার সেই ব্যর্থতা শুরু হবে কিনা এটা আমি একটু জানতে চাচ্ছি। আর 2 নম্বর হচ্ছে এতক্ষণ আলোচনা শুনে প্রিন্স ভাই 46 বছরের কোম্পানি এবং এর মধ্যে অনেক কোম্পানি চলে গেছে শুনে আমাদের যেটা মনে হলো, আমি বাইরে অনেক জায়গায় দেখেছি এমডিদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় যে কীভাবে একটা কোম্পানিকে চালানো হবে, কীভাবে একটা প্রোডাক্টের দাম ধরা হবে, কীভাবে সব কিছু। আমাদের দেশে কি এই এমডিদের ট্রেনিং বা আপনারা কেউ কি এমডিদের ট্রেনিং নিয়েছেন কি আমি জানি না, আমি শুধু প্রিন্স ভাইটা জানি উনি কিছু কিছু জায়গায় ট্রেনিং নিয়েছে। তো আমার মনে হয় যে এই যে কোম্পানিগুলো আসতেছে এত টাকা নিয়ে, একজন 30 লক্ষ টাকা নিয়ে আসছে এবং সেই 30 টাকা নাই অনেক বেশি বেশি টাকা নিয়ে আসছে, এই হারিয়ে যাওয়ার মধ্যে কি ট্রেনিংটা প্রয়োজনীয় কিনা এবং সেটা কি বিশ্লেষণ করতে পারে। থ্যাংক ইউ, ধন্যবাদ রেন ভাই। নেক্সট প্লিজ সংক্ষেপে। আমি বিয়ের অধিকারী, আসলে প্রশ্ন করে যারা দেশে বসে আছেন সবাই খুব প্রিয় কাছের লোক, তাদেরকে বিব্রত করার আমার ইচ্ছা আগেভাবে নেই। তো আমি প্রশ্ন করি হিজল ভাইকে,
যে আপনি কি আপনার আজকে সোয়াট অ্যানালাইসিস করেছেন? আমি করে দেই। আপনার স্ট্রেংথ হচ্ছে যে আপনি অ্যাট ওয়ান স্ট্রেস এক ঘন্টা বক্তব্য দিয়েছেন, ভাটা পড়েনি। আপনার উইকনেস হচ্ছে আপনি কেন ভাটা পড়েনি। আপনার অপরচুনিটি হচ্ছে আপনি সফটওয়্যার ডেভেলপার বা বিজনেসম্যান না, আপনি একজন হার্ডওয়্যার বিজনেসম্যান হতে পারবেন। আপনার থ্রেড হচ্ছে পাশে তিনজন বড় হার্ডওয়্যার ব্যবসায়ী বসে আছে। আসলে আমি সবাই জানেন যে বহুদিন যাবৎ এই ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করছি, বিসিএসও কাজ করেছি। সেমিনারের যে হেডিংটি এটি দেখে আমি প্রলুব্ধ হয়েছিলাম। আর সবার আগে যে নামটি লেখা আছে জনাব মুস্তফা জব্বার, আমি কিছু সরকারি প্রজ্ঞাপন হাতে গুলি নিয়ে আসছিলাম কিন্তু কাজে লাগলো না। হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি বলতে আমি কি বুঝি, আমি সবাই প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সবাই এখানে আমার চেয়ে অভিজ্ঞ কারণ সরাসরি ব্যবসা করেন। হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি আজকে যে আলোচনাটা হচ্ছে বেসিক্যালি ট্রেডিং, এই আলোচনা কিন্তু ট্রেডিং, শুধু ট্রেডিং নিয়ে হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি হয় না। আমি যদি বলি যে হয় না, আরএনজি সেক্টর বাংলাদেশের লাইফলাইন, সেই আরএনজি সেক্টর মাত্র 14% জিডিপিতে কন্ট্রিবিউট করে। আমরা জানি না, কোনো স্ট্যাটিস্টিক্স নেই, আইটি সেক্টর কত পার্সেন্ট জিডিপিতে কন্ট্রিবিউট করে। আরএনজি সেক্টর $22 billion এক্সপোর্ট করে, তার মধ্যে 80% এটি আবার আমরা যে এই আইটি অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস ইম্পোর্ট করি, ওর 80% ওখানে চলে যায়। কাজেই আমরা কি কন্ট্রিবিউট করছি কান্ট্রিতে? আমার স্পেসিফিক প্রশ্ন হচ্ছে, আমি প্রশ্ন আসলে করতে চাইনি, যারা টেবিলের আমার থেকে বাঁদিকে তিনজন বসে আছেন মহারথী, মানে তারা শ্রদ্ধেয়, কারণ এই দেশের আইটি বিজনেসে তারা পায়োনিয়ার। হঠাৎ করে শুনি একদিন যে নন আইটি একটি কোম্পানি বাংলাদেশে আইটি প্রোডাকশন প্ল্যান্ট তৈরি করছে, স্থাপন করছে। আপনাদের এই উপলব্ধি এখনো আসেনি, কেন আসেনি? যে আমি লোকাল ইন্ডাস্ট্রি গ্রো করতে হলে, সাস্টেন করতে হলে, আমার লোকাল ইন্ডাস্ট্রিকে সাস্টেন করতে হলে, ব্যবসাকে সাস্টেন করতে হলে আমার জিডিপিতে কন্ট্রিবিউট করতে হবে। আমার জিডিপিতে যে পর্যন্ত আমি কন্ট্রিবিউট করতে না পারবো, সে পর্যন্ত আমার ইন্ডাস্ট্রির যত ব্যবসায়িক পলিসি করি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই ইন্ডাস্ট্রি গ্রো করবে না, টিকবে না। আপনাকে লোকাল ইন্ডাস্ট্রি প্রোডাকশন প্ল্যান গ্রো করতে হবে। সরকার যে তিনটি, আমি এছাড়াও 2017 সালের 131 এটি কম্পিউটার ইন্ডাস্ট্রি গ্রো করার জন্য এছাড়াও জারি করেছে, 132 এছাড়াও এটা মোবাইল ফোন বাংলাদেশে প্রোডাকশন করার জন্য এছাড়া করেছে। এবছর 15 ফেব্রুয়ারি 1958 এছাড়াও এটি করেছে হাইটেক পার্কে ইন্ডাস্ট্রি স্থাপন করার জন্য। আমরা হাইটেক পার্ক শুনি, কিন্তু আজকে যদি আমরা শুনতে পারতাম যে আমাদের একজন পায়োনিয়ার যারা আইটি ইন্ডাস্ট্রিতে, তারা হয়তো করছেন, আমরা জানি না বা বলেননি আজকে, যা আমরা হাইটেক পার্কে যাকে চেয়েছি চাচ্ছি। আমরা অলনে সাড়েন শুনতে চাই না যে সরকারি একটি প্রতিষ্ঠান ল্যাপটপ উৎপাদন করতে গিয়ে তারা ব্যর্থ হয়েছে। আমরা শুনতে চাই আজকে প্রিন্স ভাই ল্যাপটপ উৎপাদন করছেন, আনোয়ার ভাই, রফিকানোয়ার ভাই মোবাইল ফোন উৎপাদন করছেন, জহির ভাই করছেন, এটা আমরা শুনতে পাবো কবে? এই কি প্রশ্ন? আর পরে আরো অনেক প্রশ্ন আছে আমার। আলিবাবা, আপনারা এই অনলাইন শপিং আপনারা বন্ধ করতে পারবেন না। আমি বলছি আপনাদের স্বার্থে, আপনাদের ব্যবসাটা কিভাবে টিকে থাকবে? আপনি আজকে এই আমাজনের এন্ট্রেন্স, এই আলিবাবার এন্ট্রেন্স
এটা কি করে মোকাবেলা করবেন আপনি, সেই পলিসি আপনার নিতে হবে, কিভাবে নেবেন? ধন্যবাদ। আমরা প্যানেলিস্টদের কাছে যাচ্ছি, প্রায় 10টা বেজে গেছে, খুব সংক্ষেপে আপনাকে নোট করেছি। আবার একটা প্রশ্ন ছিল, একটু নিতেন যদি প্রেসিডেন্ট সাহেব। আসসালামু আলাইকুম, আমার নাম আক্তারুজ্জামান কিটো, ন্যানোটেক বিজনেস। এটা কিন্তু আমাদের লাস্ট কোশ্চেন। জি, আমিও লাস্ট কোশ্চেন হিসেবে ধরছি। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার আইটেম এবং নেটওয়ার্কিং আইটেম কিছু কিছু প্রোডাক্টের উপরে সরকারের কিছু নিষেধাজ্ঞা জারি আছে, এবং যেটা নিয়ে আমরা সাধারণ ব্যবসায়ীরা খুবই সমস্যার মধ্যে আছি। আসলে আমরা ইনফরমেশনের গ্যাপে আছি। মাননীয় সভাপতির কাছে আমার একটু জানার বিষয়, এই সমস্যাগুলা কোনটা স্ট্রিক্টলি প্রোহিবিটেড এবং কোনটা অনুমতি নিতে হবে না হবে না, এইটা নিয়ে যদি কোনো সেমিনার এরকম একটা আয়োজন করেন আমাদের মতন ছোট ছোট ব্যবসায়ীদের সাথে, তাহলে আমরা খুব উপকৃত হব। আপনি নিশ্চয়ই একটা বিষয়ে অবগত আছেন এবং এটা নিয়ে আপনার কাছে বিশেষভাবে অনুরোধ করছি, এটা নিয়ে কাজ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে অনেক কোশ্চেন ছিল, আমাদের প্যানেলিস্টরা এটা জবাব দিয়েছে। আসলে অনেক সময় লাগে এরকম একটা, আরেকটা প্রোগ্রাম আমি হিজল ভাইকে বলবো, এটা ডে লং একটা প্রোগ্রামের যদি আয়োজন করেন তাহলে এটাতে আমরা আরও একটু বেনিফিটেড হতে পারবো। আমি হিজল ভাইকে বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে এটা রিকোয়েস্ট করব যে আরও একটু সুন্দর করে আরও কিছু আমরা যদি আজকের যে মিটিংটা হলো এটার কিছু ফিডব্যাক যদি আপনি অ্যানালাইসিস করে যদি আমাদেরকে আগামী একটা প্রোগ্রামে এটাকে নিয়ে কাজ করেন তাহলে আমাদের জন্য একটা বেটার অপরচুনিটি হবে। তবে আমাদের কোশ্চেনের ভিতর সব কোশ্চেনগুলির জবাব দেওয়া হয়ে গেছে অলমোস্ট। তো আমাদের কাছে কিছু কোশ্চেন, মানে আমরা বাংলাদেশ কম্পিউটার সমিতির কাছ থেকে মেম্বারদের পক্ষ থেকেও তো কিছু কোশ্চেন আমাদের থাকে, তো সেই কোশ্চেনের পাশ থেকে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনলাইন নীতিমালা বা অনলাইন যেটা হচ্ছে সেটা অনলাইন নীতিমালা কিন্তু গভর্নমেন্টের একটা অনলাইন নীতিমালা হচ্ছে, আপনারা এটা জানেন। এটা নিয়ে মন্ত্রী পরিষদের এটা অলরেডি একটা বিডিং আকারে গেছে, এবং এই অনলাইন নীতিমালার সাথে কিন্তু আপনারা যেটা নিয়ে প্রবলেম ফেস করতেছেন সেখানে কোনো মিল নাই। যেটা আপনারা বলার চেষ্টা করেছেন সেই জায়গাটা যদি আমরা থাকতে চাই তাহলে যেটা করতে হবে, আমরা স্ট্রিক্টলি এটা মেনটেন করব, এনি পাবলিশড প্রাইস MRP-তে থাকতে হবে, এনি পাবলিশড প্রাইস, এটা অনলাইনে থাকুক আর কোনো পত্রিকাতে থাকুক, SMS থাকুক, মেইল থাকুক, শুড বি MRP। আমরা এই জায়গাতে স্ট্যান্ড নিব, বাংলাদেশ কম্পিউটার সমিতি এই জায়গাতে MRP-র ক্ষেত্রে স্ট্যান্ড নেবে যে অনলাইনে অবশ্যই যেটা MRP থাকবে সেই প্রাইস ডিক্লেয়ার করতে হবে, MRP-র নিচের প্রাইস ডিক্লেয়ার করতে পারবে না, আমরা এটা স্ট্যান্ড নেব, এটা আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। দ্বিতীয়ত কথা হচ্ছে যে ক্রেডিটের যে ইস্যুটা আপনারা বলেছেন সেটা তার যার যার ক্রেডিট পলিসির ব্যাপার, তবে আমরা বাংলাদেশ কম্পিউটার সমিতি কখনোই যেহেতু ক্রেডিট দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ কম্পিউটার সমিতিকে গ্যারান্টার করা হয় না, সেই ক্ষেত্রে বাংলাদেশ কম্পিউটার সমিতি যখন আরবিটেশনে আসে তখন এগুলি করা আমাদের জন্য ডিফিকাল্ট হয়, কারণ অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে বাংলাদেশ কম্পিউটার সমিতির ডিফিকাল্ট হয়। আপনারা যদি ক্রেডিট দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ কম্পিউটার সমিতিকে কনসার্ন করার চেষ্টা করেন তাহলে আমরা ওই কনসার্নের বিপরীতে আপনাদেরকে আরবিটেশন করতে পারবো, আদারওয়াইজ আমাদের কাছে আরবিটেশন করা ডিফিকাল্ট হবে এবং আইনত এটা সিদ্ধ হবে না। তৃতীয়ত হচ্ছে যে আমরা ওয়ারেন্টি পলিসির কথা যেটা বলেছি, আমরা অলরেডি যে ওয়ারেন্টি পলিসিটা আপনাদের কাছে পাবলিশড করেছি সেখানে জহির ভাই যেটা ইঙ্গিত করেছে সেখানে অলরেডি আমরা ওখানে আমাদের হ্যান্ডেলিং চার্জ ইম্পোজ করেছি, প্রত্যেক কাস্টমার আপনাকে হ্যান্ডেলিং চার্জ দিতে হবে, কোন প্রোডাক্টের উপর কি পরিমাণে হ্যান্ডেলিং চার্জ নেবেন আপনারা সেটা ওখানে নির্ধারণ করা আছে। তবে আরও ডিটেলস নির্ধারণ আমরা করব, ওখানে 11টি প্রোডাক্টের উপর আমরা দিয়েছি যে 11টি প্রোডাক্টের উপর কোন প্রোডাক্টের উপর কতটুকু হ্যান্ডেলিং চার্জ আপনারা নেবেন কাস্টমারের কাছ থেকে সেটা আমরা ওখানে উল্লেখ করেছি, এবং আমরা আশা করি এটা তো আপনাদের কিছুটা বেনিফিটেড হবেন। আরেকটা হচ্ছে যে গভর্নমেন্ট এখন যে আইন করতে যাচ্ছে সেই আইনে আমরা কিছুটা মানে আমরা মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, এখন থেকে যে কোনো টেন্ডারে যাওয়ার আগে টেন্ডার ওখানে বলা থাকবে যাদের সার্ভিস সেন্টার, যে ম্যানুফ্যাকচারের সার্ভিস সেন্টার থাকবে না তাদের ওয়ারেন্টি তাদের প্রোডাক্টটি কেনা হবে না বলে, এরা তারা এইভাবেই অলরেডি একটা SRO তারা নতুন করে এটাকে যোগ করতেছে যে প্রত্যেকটা জেলায় তাদের সার্ভিস সেন্টার থাকতে হবে, তাহলেই তাদের প্রোডাক্টটা কিনবে এবং না হলে তারা এই প্রোডাক্টটা কিনবে না, ওই ব্র্যান্ডের ওই ব্র্যান্ড শপের ওই ব্র্যান্ড কোম্পানির অবশ্যই তার সার্ভিস সেন্টার থাকতে হবে ওই অঞ্চল ভিত্তিক, এই লাইনেও তারা যাচ্ছে এবং আমরা মন্ত্রী মহোদয়কে কনভিন্স করেছি যে এই লাইনে থাকার জন্য, কারণ হচ্ছে যে আমরাও চাই যে আমার যে টাকা 3 বছর 4 বছর 5 বছর ধরে আটকায় রাখে ওয়ারেন্টির ক্লজে, আমি তখন স্ট্যান্ডার্ডলি বলে দিব যে ওই কোম্পানির প্রোডাক্ট যেহেতু কিনতেছেন প্রোডাক্টের ওই কোম্পানি আপনাকে ওয়ারেন্টি দিচ্ছে, কারণ হচ্ছে ওই কোম্পানির তো সমস্ত জায়গায় সার্ভিস সেন্টার আছে,
অতএব আমার টাকা আপনি কেন 3 বছর আটকে রাখবেন, আমার টাকা কেন আপনি 5 বছর আটকে রাখবেন। অতএব ওই জায়গাতে নিয়েও আমরা কাজ করতে চাই, কারণ হচ্ছে আমরা 10% প্রফিটও করি না। যেই 10% টাকা, আসলে প্রিন্স ভাই যেই কথাটা বলেছে এটা সবারই কথা, যে আমি আসলে 10% প্রফিটও করি না যেই টাকাটা আসলে আটকায় রাখি, এবং পরবর্তী সময়ে আসলে ওই টাকাটা পাওয়া যায় না। আলটিমেটলি পাওয়া যায় না কেন, ওই 3 বছর পরে যে সার্ভিসের কথাটা, একটা না একটা ত্রুটি তারা বের করে ফেলে যে ওই সময় ওই সার্ভিসটা দেন নাই, আমাদের মালটা এরকম হয়েছে এটা পাইবেন না। এরকম ঘটনা অনেক হয়েছে, আমরা ওখানে সাফার করেছি, আমরা ওই লাইন দিয়েও কাজ করতেছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করতে হবে। এরকম যেরকম আমাদের ডাক দিলে, এরকম একটা প্রোগ্রামে ডাক দেওয়ার পরে এত লোক হয়েছে, এটা আমি চিন্তাই করতে পারি নাই। যে আমরা মনে করেছিলাম যে আমাদের যে মানে অ্যারেঞ্জমেন্ট, সেটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমরা 100 সিটিং অ্যারেঞ্জমেন্ট আমার এই ইয়েতে হয়, তারপর আমরা 125 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট রেখেছি, তারপর আমাদের কাছে মনে হয়েছে যে এটা যদি 200 অ্যারেঞ্জমেন্টে থাকতো তাহলে 200 অ্যারেঞ্জমেন্টে আমরা করতে পারতাম। তবে আগামী আপনাদেরকে কথা দিচ্ছি যে আমরা সবাই যেহেতু ইন্টারেস্টেড যে এই বিজনেস নিয়ে কথা বলার জন্য, সেখানে কিন্তু আমরা কাজ করব। এরকম যদি আমরা সবসময় যদি আমাদের হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিজের আইকনদের আমাদের পাশে পাই, তাহলে আমাদের কাছে মনে হয় আপনাদের দুঃখের কথা, আমাদের সবার দুঃখের কথা তারা যখন শুনবে বা তারা যখন বুঝতে পারবে, তারাও অনুধাবন করবে, তারাও তো আমাদের মতো বিজনেসম্যান, অর্থাৎ তারাও যখন বুঝতে পারবে তাদেরও ফিল্টারিং হবে। আমরা এই জায়গাটা নিয়ে কাজ করতে চাই, তাদেরকে সবসময় পাশে পাইতে চাই। আমরা আজকে যে মানে যাদেরকে পেয়েছি তাদেরকে সবসময় আমরা যেন ডাকলে পাই, এটা তাদের কাছে নিশ্চয়তা চাই। আপনারা আমাদের পাশে থাকবেন, আপনাদের যে কোনো কাজে আমাদেরকে ডাকবেন, বাংলাদেশ কম্পিউটার সমিতিকে ডাকবেন, আপনাদের পাশে আসি। আর আমাদেরও যেগুলি প্রয়োজন, আমাদের মেম্বারদের যেগুলি প্রয়োজন, সেগুলির সাথেও আপনারা একত্রিত থাকবেন, এটা আপনাদের কাছে আজকে আমরা কমিটমেন্ট চাই। এই জায়গাটাতে আমরা আপনাদের কাছে কিছু বক্তব্য শুনতে চাই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যারা আজকে সময় স্বল্পতার জন্য প্রশ্ন করতে পারেননি, আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা ভবিষ্যতে এরকম সিরিজ অফ প্রোগ্রামস করতে আগ্রহী, ইনশাআল্লাহ অবশ্যই আপনারা আসবেন এবং আপনাদের প্রশ্ন নিয়ে আসবেন, আপনাদের চিন্তা ভাবনা নিয়ে আসবেন। আমরা আমাদের প্রোগ্রামের একেবারে প্রায় শেষের দিকে চলে এসেছি, আমাদের আর দু একটা ব্যাপার বাকি আছে। আমাদের আর এখন আমরা আজকে যারা কষ্ট করে এখানে এসেছেন তাদেরকে আমরা, যারা প্যানেলিস্ট এবং আমাদের অতিথি, তাদেরকে আমরা ক্রেস্ট দেব ধন্যবাদ হিসেবে। প্রথমে আমি অনুরোধ করছি সি নিউজের এডিটর এবং ডেটাবেস এমডি জনাব রাশেদ কামাল, তিনি ক্রেস্ট দেবেন। আজকের 1 নম্বর প্যানেলিস্ট জনাব মোস্তফা শামসুল ইসলাম, ক্রেস্ট দিচ্ছেন জনাব রাশেদ কামাল। ধন্যবাদ। এবার ক্রেস্ট দিবেন জনাব জহিরুল ইসলামকে, মিস্টার জহিরুল ইসলামকে ক্রেস্ট দিবেন জনাব রাশেদ কামাল। এবার জনাব রাশেদ কামালকে অনুরোধ করবো জনাব সুব্রত সরকার, ইঞ্জিনিয়ার সুব্রত সরকারকে তার ক্রেস্ট দেওয়ার জন্য। এবার রাশেদ কামালকে ক্রেস্ট দিবেন জনাব সুব্রত সরকার, ইঞ্জিনিয়ার সুব্রত সরকার। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এখন আমি আবার আমাদের গেস্টকে বলবো একটু বসতে। আমাদের আর বেসিক্যালি দুটো সেগমেন্ট আছে, একটা হচ্ছে বিসিএস মহাসচিব এবং আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোশাররফ হোসেন, উনি একটা থ্যাঙ্কস গিভিং দেবেন। কিন্তু তার আগে জনাব জহিরুল ইসলাম এমডি স্মার্ট, তিনি যে প্রশ্ন দু একটা প্রশ্ন আনসার রয়ে গেছে, তিনি মনে সংক্ষেপে দু একটা কথা বলতে চান। থ্যাংক ইউ।
সরি আমি আর সময় নিতে চাই না, আমি মানে আপনাদের এবং আপনাদের ডিনারের মাঝখানে আছি এই মুহূর্তে, তো আমি আর আনপপুলার কোনো কথা বলতে চাই না আরকি এই মুহূর্তে। তো এখানে আসলে একটা কথা বলা দরকার, ধীরেন্দা বলছিলেন যে আমরা আসলে আইটি ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউশন কি করেছি, আমরা আসলে এই প্রশ্নটার আমি উত্তর না দিলেই নয়, আসলে আমরা হয়তো বা খারাপ মন নিয়ে বাড়ি যেতে পারি, আমরা আসলে অনেক কন্ট্রিবিউশন করেছি। আপনি আজকে ধরেন গার্মেন্টস ইন্ডাস্ট্রির উদাহরণ দিয়েছেন, তাদের যে ক্যাপাসিটি বিল্ডিং হয়েছে এটার পিছনে কিন্তু আমরা রয়েছি, আমরা তাদের সলিউশন দিয়েছি। আজকে বাংলাদেশের মানুষ একসময় জব ছিল, যে আমাদের জব আছে মিডল ইস্টে গিয়ে আমরা জব করছি, এখনো করছি, উই হ্যাভ জব বাট উই ডোন্ট হ্যাভ কোয়ালিটি জব। আজকে আইটি ইন্ডাস্ট্রির যে ডেভেলপমেন্ট হয়েছে, যতটুকু কোয়ালিটি জব বাংলাদেশে এসছে বিকজ অফ দ্য আইটি ইন্ডাস্ট্রি ক্যাপাসিটি বিল্ডিং। সো আমরা কিন্তু সোশ্যাল কন্ট্রিবিউটার, আমরা প্রফিট করতে পারিনি এটা সত্য, বাট আমরা হিউজলি কন্ট্রিবিউশন করেছি ম্যানুফ্যাকচারিং, আমরা হিউজলি কন্ট্রিবিউশন করেছি ম্যানুফ্যাকচারিং এর কথা আপনি বলেছেন যে অনেক বাইরের কোম্পানি এসে ম্যানুফ্যাকচারিং করছেন, এটা আসলে গভর্নমেন্ট পলিসির ব্যাপার, আমাদের আসলে জানতে হবে যে হোয়াট ইজ দ্য ভ্যালু এডিশন অফ দ্যাট পার্টিকুলার প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং ইন দ্যাম প্রিমাইজ অর ইনসাইড দ্য কান্ট্রি। সো যদি গভর্নমেন্ট এটাকে মনে করে যে হিউজ লেবার ফোর্স এখানে কাজে লাগবে, অন্যান্য দেশে কিন্তু এই ট্রেন্ডটা দেখি নেই, সব দেশের যদিও এটা পলিসিটা সমান না, অন্য দেশে কিন্তু আইটি ইন্ডাস্ট্রিজ ল্যাপটপ ইজ নাথিং টু বিল্ড নাও ইট ইস এ স্ক্রু ড্রাইভার ইন্ডাস্ট্রি। এই মুহূর্তে যেই ফ্যাক্টরি থেকে বেরোয় সেই ফ্যাক্টরি থেকে কিন্তু ফিনিশ প্রোডাক্ট হয়ে বেরোয়। আমরা কিন্তু দেখছি যে অনেক প্রোডাক্ট যারা বাংলাদেশে আইটি ইন্ডাস্ট্রির বাইরে এসে ওদের ব্র্যান্ডে প্রোডাক্ট ছাড়ছে, ওখানে কিন্তু প্রোডাক্টের গায়ে লেখা আছে মেড ইন চায়না বাট লোকাল প্রোডাক্ট। সো আমরা আরেকটু ওয়াচ করছি, আমরা যদি ম্যানুফ্যাকচারিংয়ে যাই আমরা চাইবো আমরা ট্রুলি যেন ম্যানুফ্যাকচারিংয়ে যাই, সো দ্যাট উই ক্যান রিয়েলি সে দ্যাট দিস ইজ মেড ইন বাংলাদেশ। সো আমরা আরেকটু ওয়াচ করে নিশ্চয়ই আমরা সেদিকে যাব, আমাদের ইয়ে রয়েছে। আর আমরা আমরা একটা কোশ্চেন আমরা পেয়েছি, হলো যে ভাই বলছেন যে আমাদের টোটাল বিপণন ব্যবস্থা যেটা, সেটার আসলে একটা জিনিস দুই এক কথা বলা দরকার, আমাদের আসলে আগা গোড়াতে ভুল আছে। কেউ আমরা রিটেইলার ডিস্ট্রিবিউটার দেন কর্পোরেট রিসেলার দেন অনলাইন রিসেলার, অনেক কিছু কিন্তু এক আমরেলাতে বা একইভাবে মিক্সড আপ করা, এটা কিন্তু এটা পার্টিকুলার কারোর দোষ না, এটা প্রথম থেকে চলে আসছে। ইফ উই ক্যান মেনটেইন দ্য প্রাইসিং ওয়াটারফল, যে পানি কোথা থেকে গড়িয়ে কোথায় পড়বে, সেই স্টেজ থেকে কোথায় পড়বে, সেখান থেকে এসে কোথায় পড়বে, প্রত্যেকটা সেগমেন্টে যদি আমরা প্রাইস স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রাইস ওয়াটারফল আমরা ঠিক করতে পারি, মানে বেসিস অন দ্য আদার্স ইন্ডাস্ট্রি, আমরা এখানেও যদি আমরা প্রাইস ওয়াটারফল ঠিক করতে পারি, দেন প্রবলেম ইজ সলভ। আমার কাছে মনে হয় আমরা এই জিনিসটা করতে আগ্রহী, আমাদের কোম্পানির থেকে আমরা করতে আগ্রহী, আমরা সকলের সাথে কাজ করে করতে চাই এবং এটা করা সম্ভব, এটা সকলে বসে আসলে এটা করতে হবে। আরেকটা প্রশ্ন আসছে যে বিদেশি কোম্পানি অনলাইনে প্রাইস দিচ্ছে এবং আমরা বলতে চাই লেটস স্টপ সাপ্লাই টু দ্যাম, আমরা তাদেরকে সাপ্লাই দিব না যদি তারা আমাদের প্রাইস স্ট্র্যাটেজি প্রাইস স্ট্যান্ডার্ড ফলো না করে। নিউ এন্ট্রেন্স কথা বলা হয়েছে, লেটস রেস্ট্রিক্ট দ্যাট, আমরা কম্পিউটার সমিতির সার্টিফিকেট ছাড়া ব্যবসা করতে যেন না পারে, আমরা সকলে মিলে আসেন সেটা কিভাবে রেস্ট্রিক্ট করা যায়। আমরা কারোর সাথে ব্যবসা করতে গেলে কোনো ডিস্ট্রিবিউটর সে কম্পিউটার সমিতির সদস্য কিনা আমরা কম্পিউটার সমিতিতে জিজ্ঞেস করতে পারি তার সাথে ব্যবসা করা যাবে কিনা, আমরা রেস্ট্রিক্ট করে আমাদের কিন্তু ইন্ডাস্ট্রিকে আমরা কিছুটা প্রফিট কিন্তু গেইন করাতে পারি। আমরা সকলে যদি একসাথে কাজ করি আমরা আমাদের পক্ষ থেকে বলতে পারি আমরা রাজি আছি, আমি বিলিভ করি যে রফিক ভাইও রাজি আছেন, প্রিন্স ভাইও রাজি আছেন, আমরা কম্পিউটার সমিতি থেকে এম্পাওয়ার করতে চাই, কম্পিউটার সমিতি প্রত্যেককেই ইয়ে হতে বাধ্য করো সমিতির সদস্য হতে, যেসব সাইনবোর্ড কোম্পানি আছে এগুলোর কি যেন বলে যে মেম্বারশিপ ক্যান্সেল করো, এবং যারা সত্যিকারের ব্যবসা করে তাদেরকে যে সমিতির মেম্বার আমরা লিস্ট ধরে তাদের সাথেই ব্যবসা করবো। আমাদের অনেক কনফিউশন কিন্তু বন্ধ হয়ে যাবে, আমরা তাহলে কিন্তু আমাদের বিজনেসের প্রফিট যেন এনশিওর করতে হয়। হ্যাঁ আমরা নিউ কামার আসবে আসবে, কিন্তু সেটা যদি আমরা টার্মস কন্ডিশনের মধ্যে আনতে পারি তাহলে আমাদের প্রত্যেকের কিন্তু বিজনেস আমরা সফল করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আমি পরে ডিস্টার্ব করার জন্য দুঃখিত যে পরে অ্যান্সার করতে গিয়ে অনেকটা সময় নিয়েছি, তো যাই হোক আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ জনাব জহিরুল ইসলাম, এখন ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেবেন জনাব মোশাররফ হোসেন মহাসচিব বিসিএস। আমি একটু আমি ভুলে গিয়েছিলাম একটা কোশ্চেন করেছিল টিটু, একটা কোশ্চেন করেছিল আসলে লাস্ট প্রায় তিন চার দিন ধরে আমরা একটা বিষয়ে
সাফারার এবং আমাদের কাছে কিছু কিছু আইটেম আছে যে আইটেমগুলি আসলে আমরা জানি যে এটা আসলে রেস্ট্রিক্টেড আইটেম বাংলাদেশে। তো আমরা তারপরেও আমরা অনেকেই হয়তো জানি না যে কী কী প্রোডাক্টগুলি বাংলাদেশে বাজারজাত করার জন্য রেস্ট্রিকশন আছে, এইগুলি আসলে অনেকেই আমাদের ধারণা নেই। তবে আমাদের কাছে একটা লিস্ট আছে, এই লিস্টটা নিয়ে আমরা একটু কাজ করব যে কোন কোন প্রোডাক্টগুলি বাজারে আমদানি করতে হলে কোথাকার পারমিশন লাগবে বা কোন কোন জায়গার পারমিশনগুলি প্রয়োজন, এটা নিয়ে আমরা একটু কাজ করব। কারণ হচ্ছে যে আপনারা জানেন অনেকগুলি সিকিউরিটি সিস্টেমস আছে যেইগুলিতে বাংলাদেশের মানে সিকিউরিটির ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে, সেই সমস্ত প্রোডাক্টগুলি নিয়ে বাংলাদেশ গভর্নমেন্টের আর ফোর্স কাজ করতেছে, এলিট ফোর্স সহ অন্যান্য ফোর্স। তো ওগুলিতে কিছু কিছু বাংলাদেশ আমাদের মার্কেট সহ অন্যান্য মার্কেটে কিছু ঝামেলা হয়েছে। তো আমরা আশা করি যে এই প্রোডাক্টগুলি সম্বন্ধে আমাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে, যে যেমন মনে করেন স্পাই ক্যামেরা, তারপরে জামার, মোবাইল জামার, কিছু কিছু আছে রাউটার্স, বিভিন্ন ধরনের রাউটার্স কমিউনিকেশন ইকুইপমেন্টের ভিতর। তো এই সমস্ত ইকুইপমেন্টের কিছু রেস্ট্রিকশন আছে যেগুলির বৈধ আমদানি পেপার বা বিটিআরসির পারমিশন বা সিকিউরিটিস ইয়ের পারমিশন লাগে, সেগুলি বাজারজাত করতে গেলে কোনটার কি প্রয়োজন হয়, বা মোবাইল ট্র্যাকার, এগুলি কিছু কিছু কার ট্র্যাকার, এগুলির আমদানির ক্ষেত্রে নিষিদ্ধ কিছু পারমিশনের প্রশ্ন আছে, আমরা এটা বিটিআরসির পারমিশনের প্রশ্ন আছে, আমরা আপনাদেরকে অবগত করার জন্য এটা নিয়ে একটু কাজ করতেছি। আমরা এটা কমিটি করে দেব, তারা এটাকে অ্যানালাইসিস করে আমরা মার্কেটকে এটা জানাই দেব যে আসলে কোন কোন প্রোডাক্টের উপর কী কী পারমিশন, কাদের পারমিশন লাগে, এটা আনতে হইলে বাজারজাত করতে হলে কী করতে হয়, এটা নিয়ে কাজ করব। আসলে টিটু একটা প্রবলেম ফেস না করলে বোঝা যায় না যে আসলে ওই প্রবলেমটা যে বড় আকার ধারণ করতে পারে। আমাদের একজন মেম্বার ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এবং আমরা ট্রাই করতেছি তাকে সার্ভাইভ করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ জানাব সুব্রত সরকার। আমি বসাবসম সময়ের কাছে যাবো। একটা কাছে এসছে, কোনো একটা গাড়ি পাশে কোনো একটা বাসার সামনে আছে, নাম্বার প্লেটের শেষ তিনটে নম্বর হচ্ছে 186, তাই তো? 186। অ্যাকচুয়ালি আমার অনেক কিছু বলার থাকলেও এখন বলার মতো সময় নেই, কারণ সবাই ক্ষুধার্ত, আমি বুঝতে পারতেছি। সব অনেকেই আপনার অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। তারপর আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে ধন্যবাদ দেওয়ার জন্য, ধন্যবাদ দেওয়ার আগে আমি একটু কথা শুধু বলতে চাই। আমাদের বিজনেসের এই অবস্থায় আজকে আমরা বিসিএস যে জায়গায় দাঁড়িয়ে, ডিস্ট্রিবিউটর, রিটেলার, বিসিএস প্লাস প্রোডাক্ট, এই চারটা জিনিস নিয়ে আমরা কাজ করতেছি। গত এক মাস ধরে আমরা অনেকগুলা আপনার ট্রেনিং প্রোগ্রাম করেছি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, ডিস্ট্রিবিউটরদের সাথে বসেছি, বাংলাদেশে যারা প্রোডাক্টগুলোকে প্রোডাক্টের সাইড থেকে যারা কাজ করেন তাদের সাথে বসেছি, এবং সর্বশেষ আজকে আমাদের রাশেদ কামাল হিজল ভাইয়ের যেই আমাদের বিজনেসের যে ল্যাকিংস এবং আমাদের করণীয় সম্পর্কে যে এত সুন্দর উপস্থাপনা, এটা আমাকে খুবই আকৃষ্ট করেছে। আমাদের আসলে সবার জন্য এটা একটা শিক্ষণীয় বিষয়। তো আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের সাথে আজকে যারা কাজ করেছেন, বিশেষ করে সর্বপ্রথম আমি ধন্যবাদ দিতে চাই আইবিপিসিকে। আইবিপিসি আমাদের সাথে দীর্ঘ প্রায় বিসিএস এর সাথে 8-10 বছর ধরে কাজ করছে, এবং এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোতে ওনারা সবসময় আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে থাকেন। আর তারপরে তো ধন্যবাদটা আমাদের রাশেদ কামাল হিজল ভাই বা সি নিউজ পেতেই পারে, উনি আমাদেরকে এত সুন্দরভাবে আমাদের এই মেম্বারদেরকে, আমাদের বিশেষ করে আমাদের প্যানেলিস্টদেরকে এখানে এনে আমাদের সামনে যে জিজ্ঞাসার সুযোগ করে দিয়েছেন, আমাদের বিজনেসের যেই আপনার লুফলসগুলা বা করণীয়গুলো ভবিষ্যৎ, আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই। আপনাদেরকে বেশি ধন্যবাদ যে আপনারা দীর্ঘক্ষণ ধরে বসে ধৈর্য সহকারে আমাদের এই প্রোগ্রামটাকে উপভোগ করেছেন। ভবিষ্যতে আমাদের এই ধরনের প্রোগ্রাম থাকবে, এবং আপনারা যদি আমাদের সাথে এইভাবে সহযোগিতা করেন, আমাদের বিজনেসের যেই এখনকার যেই আমরা যে উত্তরণের পথে যাচ্ছি, আমি আশাবাদ নিয়ে শেষ করতে চাই। কারণ আমরা সবাই আগে অনেক কথা শুনতাম যে আমরা এক হতে জানি না, কিন্তু এখন আমি এইবার নির্বাচন করতে গিয়ে সারা বাংলাদেশ ঘুরে যেটা আমাদের মেম্বারদের মধ্যে দেখেছি, আসলে আমাদের মধ্যে খুব সুন্দর একটা ঐক্য হয়ে গেছে। এখন শুধু পলিসি মেকিং এর পালা, আর পলিসি মেকিং করে আমরা যদি এটা মাঠে দিতে পারি, তাহলে আমরাও খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের বিজনেসকে আবার সামনের দিকে নিয়ে যেতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদেরকে ডিনার নেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ। আমরা এখন আমাদের ডিনার পর্বে যাবো, সবাই সুস্থ হবে, আমরা নিশ্চয়ই খাবার সময় খাবার।